আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? যারা অলরেডি জয়েন করে ফেলেছো, একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে ঠিক মতন দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানাও সাউন্ড অ্যান্ড ভিডিও ঠিক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ক্লিয়ার? ওকে, তাহলে শুরু করি। হ্যাঁ, আই থিংক তোমাদের আগে একটা ক্লাসে আমি সমন্বয় নিয়ন্ত্রণ পড়িয়েছিলাম, তাই না? সমন্বয় নিয়ন্ত্রণ, স্নায়ুতন্ত্র আর কান। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের পরের টপিক চোখ আর গ্রন্থি, সাথে প্রাণীর আচরণ আছে। প্রাণীর আচরণটাও দেখাবো অল্প একটু। শুরু করি তো। দেখো, যেহেতু মোটামুটি 11টা বাজে, যার যেখানে ঘুমের কাজ ছিল, ঘুম টুম তো শেষ, তাই না? এখন তাহলে একটু এটে শুটে বসো, কারণ আজকের চ্যাপ্টারে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস চোখ আর গ্রন্থে যেহেতু পড়াবো, প্রাণীর আচরণ নিয়ে খুব একটা টেনশন নেওয়ার দরকার নাই। প্রাণীর আচরণে খুব অল্প স্বল্প জিনিস একটু বলে দিই, যেহেতু আমরা এখন ক্লাস শুরু করব, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে দয়া করে আজমল স্যারের বইটা একটু সাথে নিয়ে বসো। আজমল স্যারের বইটা লাগবে, আজমল স্যারের বইটা একটু সাথে নিয়ে বসো, আর একটা কলম নিয়ে বসো, কারণ কিছু জিনিস আমি ক্লাসে বলে দিব, তোমাকে সেটা লিখে নিতে হবে। হ্যাঁ, স্লাইডে আমি দেখাবো না, মুখে বলবো। আর যদি তুমি আমার ক্লাসটাতে একটু মনোযোগ দিয়ে করো, তো আই থিঙ্ক মোটামুটি প্রায় 70% পড়া যেন ক্লাসেই কাভার হয়ে যায়, সেটা ট্রাই করবো আমি। তো তোমার কাজ হবে যাতে একটু মনোযোগ দেওয়া। আচ্ছা, আসো আমরা শুরু করি। যারা এখনো ঘুম থেকে ওঠোনি তাদের জন্য গুড মর্নিং। আসো আমরা এখন উঠি, ঘুম থেকে উঠে আমরা এখন একটু পড়াশোনা করতে বসি। ওকে, দেখো আমাদের পড়া যেহেতু চোখ আর গ্রন্থি, তো চোখ দিয়ে আমরা শুরু করছি। হ্যাঁ, ফার্স্টে দেখো যে কি সুন্দর একটা পিচ্চি, তাই না? কি সুন্দর সুন্দর চোখ, কি সুন্দর দাঁত, দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা এডিট করা জিনিস। আচ্ছা, আমার গলা একটু ভেঙে গেছে, বুঝছো তো? তোমরা যদি কিছুক্ষণ পরে দেখো যে আপুর গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, জাস্ট মুখ নড়ছে, একটু বলবা যে আপু আপনার সাউন্ড বক্স মিউট হয়ে গেছে, আপনার নিজের সাউন্ড বক্স আজকে কাজ করছে না। হ্যাঁ, হতেই পারে, এটা গলা বসে যাচ্ছে। আচ্ছা, যেখানে ছিলাম যে এই চোখ দাঁত দেখে তো বুঝতে পারছো এটা অরিজিনাল না, তো একটু সুন্দর সুন্দর ছবি দিয়ে শুরু করি। প্রথমে এত সিরিয়াস হয়ে পড়লে তো একটু পরে তোমরা চলেই যাবা। আচ্ছা দেখো কি সুন্দর নীল চোখ, রাইট? আচ্ছা, এখন আমাকে একটু বলো যে এই যে আমরা চোখের কালার নীল দেখি, সবুজ দেখতে পারি, গ্রিন আই, ব্লু আই, অথবা আমাদের যেমন ব্ল্যাক, তো এই যে কালারের একটা ব্যাপার স্যাপার, বিভিন্ন রিজিয়নে, পৃথিবীর বিভিন্ন রিজিয়নে আয়ের কালার কিন্তু ডিফারেন্ট হয়। তো এই কালার কেন ডিফারেন্ট হয় তোমার কি মনে হয়? আমাদের কি লেন্সের কালারটা ডিফারেন্ট থাকে, নাকি অন্য কোনো একটা অংশের কালারটা ডিফারেন্ট থাকে? কেন এই চোখ, একজনের চোখ কালো, আরেকজনের একটু নীল, আরেকজনের হচ্ছে সবুজ টাইপের, বা একটু কেমন বলে বিড়ালের চোখ যেমন দেখেছো, মানে এই জিনিসগুলোর কালার কেন চেঞ্জ হচ্ছে? কারণ আমাদের আইরিশের কালার চেঞ্জ হয়। চোখের কালার কিন্তু আইরিশের উপর ডিপেন্ড করে, নট লেন্স, নট পিউপিল, ঠিক আছে? আইরিশের উপর, এটা প্রথম কথা। এই যে আমরা বিশেষ করে মেয়েরা কন্ট্যাক্ট লেন্স ইউজ করি, কন্ট্যাক্ট লেন্স ইউজ করে আমরা চোখটাকে অনেক সুন্দর বানাই, বিভিন্ন যেরকম কালার আমার পছন্দ সেরকম করি। তো শুনলে মনে হয় যে আমি কন্ট্যাক্ট লেন্স লাগাচ্ছি, মানে আমি লেন্সটা একটা কালারফুল লেন্স লাগালাম, বাট অ্যাকচুয়ালি ওই লেন্স লাগিয়ে আমরা আমাদের আইরিশের কালারটাকে একটু ডিফারেন্ট দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? আইরিশ, তো দেখো এই যে একটা নীল চোখ, অবশ্যই এই চোখের আইরিশ কি? ব্লু। ওকে, এখন আসলে আমরা শুরু করি আর একটু, একটা একটা চোখ যদি দেখি, মনে করো এইটা একটা চোখ, এই চোখের এই যে এখানে যে সাদা রঙের যে অংশ দেখতে পাচ্ছো, এটা হচ্ছে কর্নিয়া, তারপরে যে একটু গ্রেইশ কালারের এরিয়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে আইরিশ, মাঝখানে তুমি দেখো একটা ব্ল্যাক, একদম মানে নিখুঁত কালো একটা গর্ত, ছিদ্রের মতো, এটা হচ্ছে পিউপিল, তাছাড়া চোখের পাতা, এগুলো তো দেখাই যাচ্ছে। এখন এটা তো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি যে একটা চোখ বাইরে থেকে দেখলে এই রকম, যদি আমি এখন চোখের ভিতরের গঠন দেখতে চাই, একটা চোখ আসলে ভিতরের দিক থেকে যদি দেখি তাহলে ভিতরের গঠনটা কেমন, কি আসলে আমরা ভিতরের একটা ছবি দেখি, এই ছবিটা একটু দেখো। এই ছবিটা আসলে কোন ছবি আমি একটু বলি, যদি তোমার মাথার এখান থেকে তুমি দুই ভাগ করে ফেলো, করার দরকার নাই, যদি করে ফেলো, মনে করি যদি করে ফেলি, তাহলে আমাদের একদম ভিতর থেকে, ভিতরে এক সাইড থেকে চোখটাকে দেখতে এই রকম লাগবে। এই যে তুমি গোল একটা জিনিস দেখতে পাচ্ছ একটু গ্রে কালারের, এই জিনিসটা হচ্ছে অক্ষি গোলক,
আমাদের চোখকে আমরা প্রধানত দুইটা অংশে ভাগ করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে অক্ষি গোলক, যেটা একদম গোল বলের মতো, আর আনুষাঙ্গিক অংশ থাকে কিছু। অক্ষি গোলকটাই মেইনলি চোখ, সাথে কিছু আনুষাঙ্গিক অংশ থাকবে। আনুষাঙ্গিক অংশ কোনটা? আনুষাঙ্গিক অংশ হচ্ছে কিছু পেশি থাকে, অক্ষি পেশি, তারপরে কিছু অক্ষি গ্রন্থি থাকে, দেন আরো কিছু জিনিসপত্র থাকবে। দেখো যেখানে অপটিক নার্ভ দেখতে পাচ্ছ, আমার মনে হয় যেহেতু আমরা স্নায়ুতন্ত্র কান পড়ে ফেলেছি, তো আমরা জানি যে আমাদের চোখে কোন স্নায়ু থাকবে, চোখে কোন কর্টিক স্নায়ু থাকবে, অপটিক স্নায়ু, তাই না? দর্শন অনুভূতি মস্তিষ্কে নিয়ে যাবে। আচ্ছা, এখন আমি একটু বলি, একটু বলি, এই যে আমার কমেন্ট সেকশনে তোমরা গল্পের ফোয়ারা ছোটাচ্ছ, ক্লাস বাদ দিয়ে কিন্তু আমি এখন ব্লগ দেওয়াই নেমে যাবো। কিন্তু গল্প আমরা করবো মাঝখান মাঝখান দিয়ে, আমি নিজেও গল্প করবো, জাস্ট এখন একটু মনোযোগ দাও, কারণ এরপরে আমি এখন শুরু করবো চোখের মেইন পড়াশোনা। একটু স্কিপ হয়ে গেলে কিন্তু বুঝতে পারবে না কি পড়াচ্ছি। আচ্ছা দেখো, এখন আমরা নেক্সট একটা ছবি দেখি। এটা হচ্ছে হাতে আঁকানো ছবি, ক্লাসে বসে আঁকাতে গেলে অনেক সময় লাগে, তাই আগে থেকে এঁকে নিয়ে চলে আসছি। এখন আমরা এই ছবিটা থেকে আলটিমেট পড়াশোনা করব। এখানে এখন যা পড়বো সেগুলা পড়লেই মোটামুটি আমাদের চোখ জাতীয় পড়াশোনা শেষ হয়ে যাবে, দেন জাস্ট আমরা বই দেখাবো। তো ফার্স্টে শুরু করি। দেখো আপু, কি বললাম যে আমাদের যে চোখ, এই চোখের দুইটা অংশ প্রধান, দুইটা অক্ষি গোলক আর আনুষাঙ্গিক অংশ, রাইট? আচ্ছা, অক্ষি গোলকের কথা যদি বলি, তো ওই অক্ষি গোলক কোথায় থাকে? অক্ষি কোটরের মধ্যে থাকে। আমাদের মস্তিষ্কে যে অক্ষি কোটর আছে সামনের দিকে গর্তের মতো, অরবিটও বলা হয়, এই অক্ষি কোটরের মধ্যে আছে আমাদের অক্ষি গোলক। অক্ষি গোলকটা কিছুটা অংশ দেহের বাইরের দিকে থাকে, মানে অক্ষি কোটরের বাইরে, কিছুটা অংশ আবার অক্ষি কোটরের ভিতরের দিকে থাকে। আসো আমরা দেখি যে আসলে কোনটা কোথায় থাকে। যদি তুমি এই জায়গা থেকে একটা দাগ টানো, মনে করে যে এখান থেকে একটা দাগ টানলাম, এই দাগের ভিতরে তুমি যা দেখতে পাচ্ছ, এই পুরো অংশটা হচ্ছে অক্ষি কোটরের ভিতরে থাকবে। এটা হচ্ছে মোট অক্ষি গোলকের 6/5 ভাগ অক্ষি কোটরের ভিতরে থাকে। কতটুকু বললাম? 6/5 ভাগ, ক্লিয়ার? আর বাকি যে 1 ভাগ, বাকি 1 ভাগ অক্ষি কোটরের বাইরে থাকে, যেটা আমরা বাইরের দিক থেকে দেখতে পাই। হ্যাঁ, তাহলে যে আইরিস, তারপর পিউপিল দেখতে পাচ্ছি, কর্নিয়া দেখতে পাচ্ছি, এগুলো কি? এগুলো হচ্ছে অক্ষি কোটরের বাইরে। আর অক্ষি গোলকের ভিতরে মানে দেহের ভিতরে। আচ্ছা, এখন দেখো আমরা যদি বলি যে অক্ষি গোলকের ভিতরে কি কি আছে, অক্ষি গোলকের মধ্যে 3 টাইপের জিনিস দেখা যায়, অর্থাৎ অক্ষি গোলককে 3টা ভাগে ভাগ করব। কি ভাগ? সবার ফার্স্টে স্তর, কিছু স্তর আছে, তারপর একটা লেন্স থাকে, আর প্রকোষ্ঠ। 3টা, স্তর, লেন্স, প্রকোষ্ঠ, যা যা বলছি কমেন্ট সেকশনটাকে সোয়াইপ করে রাখো, আগে কমেন্ট সেকশন সোয়াইপ করে রাখো, দেন তুমি মনোযোগ দিয়ে এখনই শুনো, শুনে শুনে মুখস্থ করো। কমেন্টটি এলোমেলো করতে দেখলে আমি ক্লাসের মধ্যে তাকে ব্লক দিব, কোনো মিউট দিব না, আজকে ডাইরেক্ট ব্লক দিব, আমি ক্লাস চলাকালীন এটা করতে পারি, বুঝতে পারলাম? তাহলে আমাকে জ্বালাতন করো না। যেটা বলছিলাম দেখো, তাহলে হচ্ছে কি হলো, 3টা জিনিস। ফার্স্টে আমরা স্তর নিয়ে পড়াশোনা করি। আসো দেখো, এই যে আমাদের অক্ষিক গোলকের ভিতরে, ভিতরে স্তর আবার 3টা, স্তরও 3টা, সবচেয়ে বাইরে হচ্ছে এইটা, সবচেয়ে বাইরের এই স্তরকে বলা হয় স্ক্লেরা। কি দেখো? লিখলাম স্ক্লেরা, ঠিক আছে? অক্ষি গোলকের সবচেয়ে বাইরের স্তর। এখন তুমি ভাবো যে তোমার দেহের বাইরে বলো তোমার ত্বক, আবার তোমার দেহের ভিতরে কোনো একটা অঙ্গের বাইরের দিকে যা থাকে, যে কোনো একটা বস্তুর বাইরের দিকে যা থাকবে সেটা কি করে? ওই বস্তুর আকৃতি প্রদান করে, বস্তুটার আকার আকৃতি কেমন হবে সেটা নির্বাচন করে, রাইট? তাহলে স্ক্লেরার প্রথম কাজ কি হতে পারে? স্ক্লেরার প্রথম কাজ হচ্ছে আকৃতি বজায় রাখা। তাহলে ও কি করবে? ও অক্ষি গোলকের আকৃতি বজায় রাখবে বা আকৃতি দান করবে, একটা কাজ। আবার দেখো যে যেহেতু এটা অক্ষি গোলকের সবচেয়ে বাইরে, অর্থাৎ ও আশেপাশের জিনিস থেকে একটা যান্ত্রিক সুরক্ষা দিবে, রাইট? সুরক্ষা বা প্রোটেকশনের ব্যাপারটা আসে, কিন্তু বাইরের জিনিসগুলো অলওয়েজ আমাদের সুরক্ষা দেয়। তাহলে এখানে আরেকটা কাজ আসবে কি? সুরক্ষা। আকৃতি প্রদান করলো, সুরক্ষা দিল। আবার এই যে আপু একটু আগে একটা ছবি দেখাচ্ছিলাম, আমি একটু আগের স্লাইডটায় যাই। হ্যাঁ, এই যে আগের এই স্লাইডটাই দেখো, এই স্লাইডটাই দেখো তো, আমাদের এই যে অক্ষি গোলক, ওর বাইরের স্তর থেকেই কি পেশিগুলো শুরু হয়েছে না, মানে পেশিগুলো বাইরের স্তরের গায়ে লেগে আছে না, একদম বাইরের দিকে লেগে আছে। কিন্তু দেখো এই যে, এই যে মানে মনে হচ্ছে না যে অক্ষি পেশি যেগুলো, সেগুলো কিন্তু এই স্ক্লেরা স্তরের সাথে যুক্ত থাকবে, ঠিক কিনা? তার মানে কি দাঁড়ালো? স্ক্লেরাতে পেশি সংযুক্ত হয়। তাহলে আমরা এখানে লিখবো পেশি,
তোমার এটা আঁকা বা লেখা নিয়ে টেনশন করার দরকার নাই। এখানে আমি এখন যা যা আঁকবো বা লিখবো সেটা আমি সেভ করে পরে পিডিএফ আপলোড করে দিব, ঠিক আছে? অ্যানোটেড ভার্সনটা আমি দিয়ে দিবো আজকে, আবার এমনি তুমি ফ্রেশ পিডিএফও পাবা, টেনশন করার দরকার নেই। তাহলে স্কেলারের তিনটা কাজ, স্কেলারের কাজ তিনটা, আকৃতি বজায় রাখবে, সুরক্ষা প্রদান করবে, আর পেশি সংযুক্ত করবে। এই স্ক্লেরা দেখতে কেমন? স্ক্লেরা হচ্ছে একটা সাদা বর্ণের অস্বচ্ছ তন্তুময় স্তর, সাদা বর্ণের অস্বচ্ছ তন্তুময়, ডান? আচ্ছা, স্ক্লেরা সম্পর্কে গেল। তারপরে দেখো এই যে কালো রঙের একটা স্তর দেখতে পাচ্ছ, এই যে কালো কালারের পুরাটা কালো। তুমি দেখো আপুতে ছবি আঁকলাম, ঘিসিপিটি হোক যাই হোক, বোঝা তো যাচ্ছে যেটা চোখ, দেখো এই ছবিতে একমাত্র একটা জায়গায় আমি পুরা কালো কালার রেখে দিয়েছি, এই মাঝখানের স্তরটা। এটা কেন কালো এবং এটার নাম কি? এই স্তরের নাম হচ্ছে কোরয়েড। এই স্তরের নাম কি বললাম? কোরয়েড। এই কোরয়েড স্তরটা কালো, বুঝছো? কেন কালো? কারণ এই কোরয়েডে একটা রঞ্জক পদার্থ থাকে, মেলানিন। ম দিয়ে মেলানিন থাকে, মেলানিন রঞ্জকের জন্য এই কোরয়েডের রংটা কালো কালারের হয়, ঠিক আছে? আরেকটা জিনিস থাকে, কোরয়েডে রক্তবাহিকা থাকে, তো আমরা মরো এভাবে লিখে রাখতে পারি। কোরয়েড মানে দুটো জিনিস থাকবে, মরো, মতে মেলানিন, আর র দিয়ে হচ্ছে রক্তবাহিকা। এখন তুমি বলো যে এই কোরয়েড কি কাজ করতে পারে। ফার্স্ট একটু চিন্তা করি আমরা, মেলানিন কি করলো? কোরয়েডটাকে কালো কালার করলো, কতে কোরয়েড কতে কালো। যেহেতু কালো কালার করলো, একটু ভেবে দেখো যে আমাদের চোখের ভিতরে কিন্তু বাইরে থেকে আলো প্রবেশ করে, রাইট? এইভাবে আলো প্রবেশ করে, চোখের ভিতরে আলো প্রবেশ করলো, তো আমরা যে প্রতিবিম্ব তৈরি করব, এই প্রতিবিম্ব তৈরির যে প্রক্রিয়াটা, এইটা কি আলোর প্রতিফলন হয় নাকি প্রতিসরণ হয়? আমাকে একটু কমেন্টে জানাও যে আমাদের চোখের যে প্রতিবিম্ব তৈরি, প্রতিবিম্ব তৈরিটা কিভাবে হবে, আলোর প্রতিফলন নাকি প্রতিসরণ? ফাহমিদ স্বচ্ছ সবার প্রথমে আনসার দিয়েছে, ভেরি গুড, প্রতিফলন হবে না। আর বাকিরা কি বলতে চাচ্ছ? ও কি ঠিক বলছে? আমি কি ঠিক বলছি? প্রতিসরণ, রাইট? প্রতিফলন না, যারা প্রতিফলন আনসার করছে, প্রতিফলন হবে না। হ্যাঁ, প্রতিসরণ, কারণ প্রতিফলন হলে কি হবে ভাবো, তোমার চোখে আলো ঢুকলো, তারপরে আমার চোখে এখন আলো ঢুকলো, আলো ঢুকে প্রতিফলন হওয়া মানে কি? আবার উল্টা দিকে বের হয়ে চলে আসবে না, আমার চোখ দিয়ে আলো বের হবে, হচ্ছে? আলো বের হচ্ছে, চোখ দিয়ে আলো বের হওয়া কি এটা ভূতের ব্যাপার হয়ে গেল না, হরর মুভি? প্রতিফলন হবে না, প্রতিফলন হলে তো তোমার চোখ দিয়ে আবার আলোটা বের হয়ে আসতো। প্রতিসরণ হবে, আলো চোখের ভিতরে গায়েব হয়ে যাবে। এখন তুমি ভাবতে পারো যে আলো কোথায় যাচ্ছে, মাথার পিছন দিক থেকে তো বের হয় না, আলো গেল কোথায়? প্রতিফলন হলো না, এদিকে প্রতিসরণ হলো, কি হচ্ছে আমি একটু বলি। দেখো তুমি ফিজিক্সে পড়েছো যে আলোর প্রতিফলন প্রতিসরণ যেখানে পড়ায়, একটা সাদা বস্তুর উপরে যদি আমি আলো ফেলি, আলো সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়, সাদা জিনিসের উপরে আলো ফেললে সেখানে কোনো শোষণ হয় না, কিন্তু কোনো কালো জিনিসের উপরে যদি আমি আলো ফেলি, আলো সম্পূর্ণভাবে শোষিত হয়, প্রতিফলন হয় না, ঠিক বলছি কিনা? কালো বস্তু বা কালো রং আলো শোষণ করে, এই জন্যই কিন্তু আমাদের চোখের ভিতরে এই স্তরটা কালো, যেন আলো চোখের ভিতরে যে প্রবেশ করলো, ভেদ করে পরে যেন প্রতিফলন হয়ে আবার বের হয়ে না আসে, যেন এই কালো রঙের পর্দায় আলোটা শোষণ হয়ে যায়। বুঝতে পারলাম? আলো শোষণ করতে হবে, অর্থাৎ আলোর প্রতিফলনে বাধা দেওয়া হচ্ছে এই মেলানিন রঞ্জকের কাজ, কোরয়েড স্তরের কাজ। কি বললাম? প্রতিফলনে বাধা দেওয়া। আমি তোমাকে মেইন জিনিসটা বোঝালাম, মেইন কাজ হচ্ছে প্রতিফলনে বাধা দেওয়া। তো আমরা লিখলাম যে প, আচ্ছা এখানে লিখলাম প, প দিয়ে একটা কাজ পেলাম প্রতিফলন। আবার দেখো তো রক্তবাহিকা, রক্তবাহিকা মানে রক্ত থাকবে, রক্ত পুষ্টি উপাদান থাকে, অর্থাৎ এই পুষ্টি উপাদান আশেপাশের স্তরে কি বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ করতে পারে, ঠিক কিনা? তাহলে এটাও তো ঠিক যে এখানে এই রক্তবাহিকা আরেকটা কাজ করে, সেটাও কিন্তু পুষ্টি, প দিয়ে, রাইট? তো আমরা দেখতে পাচ্ছি কোরয়েডের দুইটা উপাদান, মেলানিন আর রক্তবাহিকা, দুইজনই কাজ করে প দিয়ে, পতে প্রতিফলন হ্রাস করবে, পতে পুষ্টি পদার্থ সরবরাহ করবে, ঠিক কিনা? তুমি খালি প মনে রাখো, কোরয়েডের কাজ শেষ। আমি কাজগুলো নিয়ে কেন বলছি, কারণ কাজগুলো পরীক্ষায় আসে, এন্ড কাজগুলো যে কোনো জিনিসের কাজ বা লক্ষণ, এগুলো আমাদের পড়তে খুব বিরক্ত লাগে। দ্যাটস ওয়াই আজকে আমার ফোকাস হচ্ছে মেইনলি গঠন আর কাজের উপরে। আচ্ছা, একজন বলেছিল আপু মেলানিন তো ত্বকেও থাকে। হ্যাঁ, ত্বকেও থাকে, ত্বকে থাকে, চুলে থাকে। আমাদের স্কিন টোন যদি ডার্ক হয় বা আমাদের চুলের কালার যে কালো, এটার রিজনও মেলানিন, আমাদের চোখের ভিতরেও থাকে, সমস্যা নাই। আচ্ছা,
ওকে, তাহলে কোরাটের পরে একদম চোখের ভিতরে স্তর দেখো, এইটা, এই স্তরের নাম হচ্ছে রেটিনা, অক্ষি গোলকের সবচেয়ে ভিতরের স্তর রেটিনা। এই রেটিনা সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি জানো? রেটিনা চোখের একমাত্র আলোক সংবেদী অংশ, চোখের একমাত্র আলোক সংবেদী অংশ, মানে তোমার চোখে শুধুমাত্র রেটিনাতেই প্রতিবিম্ব তৈরি হয়, আর কোথাও না, রেটিনাতে প্রতিবিম্ব তৈরি হবে। এবং এই রেটিনা 10টা উপস্তর নিয়ে গঠিত, 10টা উপস্তর, মানে এখানে মনে করো চিকন চিকন একদম পাতলা পাতলা আরো 10টা স্তর থাকে ভিতরে। ওকে, এখন কথা হচ্ছে যে এই রেটিনার মধ্যে কিছু গঠন আছে। আসলে রেটিনার গঠন গুলা পড়ি, রেটিনার মধ্যে কি কি আছে। তো মাত্রই আমরা পড়লাম যে রেটিনাতে প্রতিবিম্ব তৈরি হয়, আর কোথাও তৈরি হয় না। তো আমরা জানি যে আমাদের চোখে যে প্রতিবিম্ব তৈরি হয়, সেই প্রতিবিম্বকে একটা করোটিক স্নায়ু মস্তিষ্কে নিয়ে যায়। মস্তিষ্কে নিয়ে গিয়ে আমাদের মস্তিষ্ককে বুঝায় যে মানুষটা এখন দেখতে পাচ্ছে, এই জিনিস দেখতে পাচ্ছে, ঠিক কিনা। তো রেটিনা থেকে এই প্রতিবিম্ব মস্তিষ্কে নিয়ে যাবে কোন স্নায়ু? দেখো এখান থেকে মনে করো এই জায়গা থেকে এরকম করে কিছু নিউরন বা স্নায়ু গুচ্ছ বের হয়, এইভাবে, এই যে বের হলো একটা বান্ডেল তৈরি করলো, একটা স্নায়ু গুচ্ছ। এই স্নায়ু গুচ্ছকে বলা হয় অপটিক নার্ভ। কি অপটিক নার্ভ? ভেরি গুড, যারা আনসার দিচ্ছ তোমরা মনোযোগ দিলে আমাদেরই ক্লাস নিতে ভালো লাগে। আচ্ছা দেখো, তাহলে অপটিক নার্ভ অর্থাৎ আমাদের রেটিনা থেকে উৎপন্ন হচ্ছে কিন্তু অপটিক নার্ভ, তারপরে সে বাকি স্তর গুলোকে ভেদ করে চোখ থেকে বের হয়ে যাবে, মস্তিষ্কে চলে যাবে। এখন একটা কথা কি জানো, রেটিনার এই জায়গা থেকে যে অপটিক নার্ভ তৈরি হচ্ছে না, এই যে এই জায়গাটুকু, আপু এখন হলুদ কালার করলাম গাঢ় করে, এই জায়গাটুকুর কিছু বৈশিষ্ট্য আছে। আমি একটু তার আগে একটা কথা বলি, তুমি জানো তোমার দেহের সব জায়গায় কোষ থাকে, যেমন যকৃতে হেপাটোসাইট, তারপর মস্তিষ্কে নিউরন, বৃক্কে নেফ্রন, ফুসফুসে কি থাকে, অ্যালভিওলাস। তো এই যে সব জায়গায় কোষ আছে, নিশ্চয়ই তোমার চোখের মধ্যেও কোষ থাকবে। তোমার চোখের রেটিনাতে দুই ধরনের কোষ থাকে, রড কোষ আর কোন কোষ, ঠিক আছে, রড কোষ আর কোন কোষ। রেটিনায় দুই ধরনের আলোক সংবেদী কোষ আছে, এই রড কোষ আর কোন কোষ বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিমাণে থাকে, ফিক্স না। তো দেখা যায় যে আমাদের রেটিনার যে জায়গা থেকে অপটিক নার্ভ বের হয়ে যাচ্ছে, এই অংশটুকু, এই যে আমি এখন একটা ব্র্যাকেট টাইপের দিলাম, এই জায়গা থেকে কি অপটিক নার্ভ বের হয়ে গেল। রেটিনার যে অংশ থেকে অপটিক নার্ভ বের হয়, এই অংশতে কোনো রড কোষ থাকে না, কোনো কোন কোষ থাকে না, ঠিক আছে, রড কোষও নাই কোন কোষও নাই, যেহেতু কিছুই নাই এই জন্য এই অংশকে বলা হয় অন্ধবিন্দু। কি বলা হয়? অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট, অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট, ইংলিশ টার্মও মনে রাখতে হবে। তাহলে এখানে কি বললাম, অন্ধবিন্দু সম্পর্কে সবকিছু নেগেটিভ। এক কথায় বলে রাখো, অন্ধবিন্দু মানেই সবকিছু না হবে। আমি বলি কেন, রড কোষ নাই কোন কোষ নাই, যেহেতু রড কোষ কোন কোষ নাই অর্থাৎ আলোক সংবেদী না, প্রতিবিম্ব তৈরি হবে না, অন্ধবিন্দু সম্পর্কে সবকিছু নেগেটিভ, কোনো পজিটিভ কথা নাই, এবং সেই জন্য এটা অন্ধবিন্দু, কারণ এখানে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না। আলো প্রতিসরণ হয়ে অন্ধবিন্দুতে পড়লে লোকটা কিছু দেখতে পারবে না, ব্যাপারটা ক্লিয়ার? তাহলে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট কি জিনিস? রেটিনার যে জায়গা থেকে অপটিক স্নায়ু বের হয়, রেটিনার। এখন আসো দেখো এই এরিয়াটা, এটা কি স্ক্লেরার একটা জায়গা যেখান থেকে অপটিক স্নায়ু বের হয়ে যাচ্ছে? স্ক্লেরার যে জায়গা থেকে অপটিক স্নায়ু বের হয়ে যায়, সেই জায়গাকে বলা হয় ল্যামিনা ক্রাইবোসা। এটা আলিম স্যারের বইয়ে আছে, আজমল স্যারের বইয়ে নাই। ল্যামিনা ক্রাইবোসা কম্প্যানিয়ন বুকে পাবা, টেনশন নেওয়ার দরকার নাই। তাহলে কি বললাম, রেটিনার যে জায়গা থেকে, সরি, রেটিনার যে জায়গা থেকে অন্ধ অপটিক স্নায়ু বের হচ্ছে সেটা হচ্ছে অন্ধবিন্দু, ব্লাইন্ড স্পট, আর স্ক্লেরার যে জায়গা থেকে বের হচ্ছে সেটা হচ্ছে ল্যামিনা ক্রাইবোসা। দেন কোনো কনফিউশন নাই, ওকে। এখন দেখো অন্ধবিন্দু আর এখানে তো গেল, দেখা যায় যে অন্ধবিন্দু থেকে একটু দূরে একটা জায়গায়, মনে করো এই জায়গায় একটা হলুদ রঙের অঞ্চল থাকে, এইখানে অন্ধবিন্দু থেকে একটু দূরে এই হলুদ রঙের অঞ্চলটাকে বলা হয়, মানে পুরো এরিয়াটাকে বলা হয় ম্যাকুলা লুটিয়া। কি বলা হয়? ম্যাকুলা লুটিয়া বলা হয়। এই ম্যাকুলা লুটিয়ার কেন্দ্রে, বুঝছো, ম্যাকুলা লুটিয়ার কেন্দ্র বা কেন্দ্রকে আমরা কি বলি ইংরেজিতে, সেন্টার। ম্যাকুলা লুটিয়ার সেন্টারে বা কেন্দ্রে একটা গর্ত থাকে, ছোট্ট একটা গর্ত, এই গর্তকে বলা হয়, যেহেতু সেন্টারে থাকে তাই ফোবিয়া সেন্ট্রালিস।
কি বলা হয়? ফোবিয়া সেন্ট্রালিস, বুঝছো? ম্যাকুলা লুটিয়ার কেন্দ্রে বা সেন্টারে একটা গর্ত, তাই তার নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। ওকে, আচ্ছা, এই ফোবিয়া সেন্ট্রালিস দেখো তো, যেহেতু একটা হলুদ রঙের অঞ্চল, হলুদ বলে এটার আরেক নাম হচ্ছে পিত বিন্দু, পিত বিন্দু বা ইয়েলো স্পট, বুঝছো? ইয়েলো স্পট বা পিত বিন্দু বা ফোবিয়া সেন্ট্রালিস। তো আপু তোমাকে বলেছিলাম যে অন্ধবিন্দুতে কোন কোষ নাই, রড কোষ নাই, এইখানে ফোবিয়া সেন্ট্রালিস আবার ভিন্ন কাহিনী। কি হয় দেখো, ফোবিয়া সেন্ট্রালিসে প্রচুর পরিমাণে কোন কোষ থাকে, প্রচুর। তুমি মনে রাখতে পারো যে যেহেতু এটা কেন্দ্রে অবস্থিত একটা গর্ত, কতে কেন্দ্র, কতে কোন কোষ, অর্থাৎ ফোবিয়া সেন্ট্রালিসে কোন কোষ অনেক বেশি থাকবে। ঠিক আছে, তাহলে কোন কোষ যদি বেশি থাকে, তুমি ভাবো কি হবে, রড কোষ অল্প অল্প, অল্প অল্প রড কোষ থাকবে, আর কোন কোষ অনেক বেশি। সেই জন্য আমাদের রেটিনার যত জায়গা আছে, রেটিনার ভিতরে সব জায়গার মধ্যে সবচেয়ে বেশি আলোক সংবেদী হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। রেটিনার সবচেয়ে আলোক সংবেদী জায়গা কোনটা? ফোবিয়া সেন্ট্রালিস। রেটিনার কোন জায়গায় সবচেয়ে সুন্দর প্রতিবিম্ব তৈরি হবে? ফোবিয়া সেন্ট্রালিস। কোশ্চেন কিন্তু এইভাবে আসে, এভাবে প্র্যাকটিস করো, অপশন খুঁজতে গেলে হবে না, ডিরেক্ট আনসার মুখস্থ রাখো, দেন তুমি অপশন দেখে শিওর হবা যে হ্যাঁ, তোমার আনসার যেটা তুমি জানো ওটা ঠিক আছে। আমরা অপশনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি দিন দিন, আশা করি আমরা পড়ি এভাবেই যে অপশন দেখে বুঝে নিব কোনটা আনসার করবো না, আমি পড়ব ক্লিয়ার কাট, আমার পড়া হবে ক্লিয়ার কাট, যেন কোশ্চেন দেখে আমি মনে করতে পারি আনসার কোনটা, জাস্ট চারটা অপশন দেখে দেন আমি শিওর হব যে হ্যাঁ আমার আনসার ঠিক আছে কিনা। বুঝতে পারলাম? কারণ পরীক্ষা এগিয়ে আসছে, যেহেতু তুমি সময় বেশি পাচ্ছ এই বছর, তাহলে তোমার প্রিপারেশনটাও সেরকম থাকতে হবে, যেন এই এত সময় তুমি আর কখনোই পেতে না, অন্য কোনো বছর অ্যাডমিশনে এত সময় কিন্তু পাওয়া যায় না। একদিক দিয়ে তোমাদের কিন্তু লাভ ভালো, ফার্স্ট টাইমার হিসেবে অনেক অল্প সময় পায়, প্রতি বছর স্টুডেন্টরা কতটুকু সময় পায়? 2 মাস, 2 মাস থেকে 2.5 মাস, হাইয়েস্ট হাইয়েস্ট 2.5 মাস। আর সেই জায়গায় তুমি কতদিন ধরে পড়ছো, তোমাকে নিশ্চয়ই একটা ভালো রেজাল্ট করে দেখাতে হবে যে না, আমি যে সময় পেয়েছি আমি এটা ভালোভাবে কাজে লাগিয়েছি। বুঝতে পারলাম? কারণ বাবা মায়ের তো অনেক স্বপ্ন থাকে তোমাকে নিয়ে, ওটা পূরণ করা লাগবে। এখন যেটা বলছিলাম যে আসো, আমরা রেটিনাতে ছিলাম, রেটিনাতে ফিরে আসি, যেটা কথা বলছি যে তাহলে কি পেলাম, চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কি? রেটিনা। রেটিনার সবচেয়ে আলোক সংবেদী অংশ কোনটা? ফোবিয়া সেন্ট্রালিস। রেটিনার কোন জায়গায় সবচেয়ে সুন্দর প্রতিবিম্ব তৈরি হয়? ফোবিয়া সেন্ট্রালিস। রেটিনার তো যা বললাম হয়ে গেল, তাহলে দেখো রেটিনার কথা কিন্তু শেষ, রেটিনার ভিতরে এই গঠনগুলোই ছিল, তুমি বইয়ে এর বাইরে আর কিছু পাবা না, যদি টুকটাক থাকে সেটা আমরা পরে দেখে নিব। আচ্ছা, দেন আমরা চলে আসি, দেখো যে রেটিনা কিন্তু পড়া হয়ে গেল আমাদের, এবার আমরা অক্ষিগোলকের স্তর গুলো দেখো তো হয়ে গেছে না, অক্ষিগোলকের 3টা স্তর, স্ক্লেরা, কোরয়েড, রেটিনা, রিভিউ করি দ্রুত চটপট, তুমি এখন রিভিশন দাও। অক্ষিগোলকের স্তর কয়টা? 3টা, স্ক্লেরা সবচেয়ে বাইরে, মাঝখানে কোরয়েড, সবচেয়ে ভিতরে রেটিনা। স্ক্লেরার কাজ তো দেওয়াই আছে, কোরয়েডে কি থাকে? মেলানিন থাকে আর রক্তবাহিকা থাকে। কাজ মনে রাখবো কিভাবে? কাজ মনে রাখবো প দিয়ে, প্রতিফলন হ্রাস করা, পুষ্টি সরবরাহ করা। চোখের একমাত্র আলোক সংবেদী অংশ রেটিনা, কয়টা স্তর? 10টা, রেটিনার ভিতরে 10টা স্তর। তারপরে তুমি বাকি গঠনগুলো একবার দেখবা। ম্যাকুলা লুটিয়ার অপর নাম ফোবিয়া সেন্ট্রালিস? না আপু, ম্যাকুলা লুটিয়ার না, ম্যাকুলা লুটিয়া হচ্ছে এই পুরো অঞ্চলটা, এই পুরাটুকু হচ্ছে ম্যাকুলা লুটিয়া, আর এইটার মাঝখানে যে একটা গর্ত সেন্টারে, সেই গর্তটার নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। বুঝতে পারলাম? আমাদের চোখের ভিতরে কোনো গর্তকে একটু ফোবিয়া বলা হয়, অস্থি থেকে ডিফারেন্ট আর কি, বুঝছি? আচ্ছা, এখন আসলে দেখো স্তর পড়া হয়ে গেল, এখন এই স্তর গুলো কিন্তু আমরা অক্ষি গোলকের ভিতরে পড়লাম, মানে অক্ষি কোটরের ভিতরে, এই 3টা স্তর অক্ষি কোটরের বাইরের দিকে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার গঠন করে, ভিতরে যেমন বাইরে ঠিক তেমন না, বাইরেরা ডিফারেন্ট কেমন দেখো, এই মনে করো যে স্ক্লেরা সবচেয়ে বাইরে, এই স্ক্লেরাটা তোমার অক্ষি কোটরের বাইরে যখন চলে আসবে, তখন সামনে এরকম একটা খুবই স্বচ্ছ আর পাতলা একটা স্তর তৈরি করে, এখানে কিন্তু সে অনেকখানি পুরু, অক্ষিকোটরের ভিতরে সে এরকম পুরু একটা স্তর, বা যখন তোমার চোখের সামনে চলে আসলো খুবই পাতলা এবং স্বচ্ছ স্তর, কিন্তু কারণ আমাদের চোখের সামনে দিয়ে আলো প্রবেশ করবে তো অবশ্যই স্বচ্ছ হতেই হবে। এই স্তরটার নাম কি? তার নাম হচ্ছে কর্নিয়া।
আমাদের স্ক্লেরা চোখের সামনে এসে যে স্বচ্ছ পর্দা তৈরি করে তার নাম হচ্ছে কর্নিয়া। ওকে, কর্নিয়ার সম্পর্কে একটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ নাই। কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ নাই, এখনই মুখস্থ করো, কর্নিয়াতে রক্ত সরবরাহ নাই, রক্ত সরবরাহ নাই। এখন বলো কি, যদি কর্নিয়াতে রক্ত সরবরাহ না থাকে তাহলে কর্নিয়ায় পুষ্টি পদার্থ কোথেকে পাবে? কারণ আমরা জানি যে রক্তই সব জায়গায় পুষ্টি সরবরাহ করে, তো কর্নিয়াতে রক্তই নাই তাহলে পুষ্টি পাবে কোথেকে? হ্যাঁ, কর্নিয়াতে বলি, কর্নিয়ার এখানে পুষ্টি দিবে হচ্ছে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার, আপাতত এটুকু মুখস্থ রাখো যে কর্নিয়া অ্যাকুয়াস হিউমার থেকে পুষ্টি সংগ্রহ করে। কোন জায়গা থেকে? অ্যাকুয়াস হিউমার থেকে। আচ্ছা, এই যেটা হচ্ছে স্ক্লেরা গেল, তারপরে দেখো কোরয়েড। এই যে কালো রঙের কোরয়েড, এই কোরয়েড চোখের সামনের দিকে এসে চারটা অংশ তৈরি করে, চারটা অংশ। এখানে একটু মনোযোগ দাও সবাই, এখানে বেশ ভালো পরিমাণ পড়াশোনা আছে। আচ্ছা, ওকে, দেখো যে সবার সামনে যে এখানে একটা প্রবর্ধন দেখতে পাচ্ছ, এই যে কখন টিকটা টিক দিলাম, এই যে একটা প্রবর্ধন দেখতে পাচ্ছি আঙ্গুলের মতন, উপর থেকে একটা আসছে, নিচের থেকে একটা আসছে, এই প্রবর্ধনটা হচ্ছে আইরিশ, এই দুইটা। হ্যাঁ, আমাদের কোরয়েড থেকে একটা প্রবর্ধিত অংশ আইরিশ, দুই ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত, দুই ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। অনৈচ্ছিক কেন বলছি? কারণ তুমি ইচ্ছা মতন আইরিশের সংকোচন প্রসারণ করতে পারবে না, আইরিশের সংকোচন প্রসারণ আলোর তীব্রতা অনুযায়ী হবে। তাহলে আমরা কি পেলাম, যে আমাদের হচ্ছে দুই ধরনের অনৈচ্ছিক পেশি। পেশি দুইটার নাম আমি একটু বলে দেই, এখন একটু মুখস্থ রাখো। আইরিশের দুইটা পেশি হচ্ছে একটা অরিও আর একটা বৃত্তাকার। কি বললাম? অরিও আর বৃত্তাকার, ঠিক আছে, অরিও একটা বৃত্তাকার একটা। ওকে, তারপরে চলে আসি, দেখো যে আইরিশ তো গেল, এখন এই আইরিশের মাঝখানে একটা ছিদ্র থাকে, এই যে এই যে ছিদ্র দেখো, যে খালি এই জায়গাটা, এটা তো আইরিশ। আগে এটা একটু লিখে নিই, এটা হচ্ছে আইরিশ, আর এই ছিদ্রটার নাম হচ্ছে পিউপিল। ছিদ্রের নাম কি? ছিদ্রের নাম হচ্ছে পিউপিল। আইরিশের কেন্দ্রে অবস্থিত একটা ছিদ্র, এই ছিদ্রের মধ্য দিয়ে আলো প্রবেশ করে। তো তোমাকে যদি কখনো পরীক্ষা জিজ্ঞাসা করে যে চোখের কোন অংশ দিয়ে আলো প্রবেশ করে, কর্নিয়াও হবে পিউপিলও হবে, ঠিক আছে, কর্নিয়াও হবে পিউপিলও হবে, ঠিক আছে, দুইটাই সঠিক। অপশনে যেটা থাকবে সেটা আনসার করবা। কর্নিয়া এবং পিউপিল দুইটার মধ্য দিয়ে আমাদের চোখে আলো প্রবেশ করে, কারণ কর্নিয়া একদম সামনের পর্দা, কর্নিয়াকে ভেদ করে তারপরে আলো ঢুকলো, ঢোকার পরে এই পিউপিলের মধ্য দিয়ে লেন্সের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আইরিশ আর পিউপিল তো ডান, দেখো এখানে আছে হচ্ছে একটাই, যে এই জায়গাটুকু একটু খেয়াল করো, এই জায়গাটুকু, এই যে আমাদের কোরয়েডের এখানে একটা স্থূল বলয়ের মতো অংশ আছে এখানে, তারপর চোখের উপরের দিকেও, এই দুই পাশে যে স্থূল বলয়ের মতো অংশ যেটা এখন দাগ দিলাম, এই বলয়টা হচ্ছে সিলিয়ারি বডি। এটার নাম সিলিয়ারি বডি, তিনটা জিনিস নিয়ে তৈরি, সিলিয় পেশি থাকে, সিলিয় প্রবর্ধক থাকে, আর সিলিয় বলয় থাকে। মানে তুমি দেখতেই পাচ্ছ যে সিলিয়ারি বডির যে অংশগুলা ওদের নাম সব সিলিয় দিয়ে, নামের মধ্যেই তুমি সিলিয় শব্দটা পাবা, বুঝতে পারলাম? তাহলে সিলিয়ারি বডি পড়লাম। এই সিলিয়ারি বডির সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কি জানো? সিলিয়ারি বডি অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করে, সিলিয়ারি বডি অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করে। সিলিয়াস হিউমার, সিলিয়ারি বডি অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করে। আচ্ছা আপু, কর্নিয়ার সাথে স্ক্লেরা ডিরেক্ট কানেক্টেড থাকবে, বাট স্লাইডে ভুল আছে। কোন স্লাইডে ভুল আছে, আমার আঁকাতে? হ্যাঁ, আমি তো কর্নিয়া আর স্ক্লেরা কানেক্টেড রেখেছি, দেখতে পাচ্ছ না, এই যে এখানে তো কানেক্টেড রাখা। অবভিয়াসলি আমি আর্টিস্ট না, মহামারী আকারের ছবিটা আমি আঁকাতে পারি না, তোমাকে বোঝানোর জন্য যতটুকু সম্ভব ততটুকুই। তুমি এখন আবার ছবির ভুল ধরতে যেও না, যেটা বলি সেটা শুনো। মাউসের কার্সার দেখা যায় না? আচ্ছা শোনো, মাউসের কার্সারটা দেখা যাবে না, মানে ল্যাপটপের কার্সার দেখা যাবে না, কারণ আমরা জুম করে পড়াই, তো জুম করে পড়ালে কার্সার শো করে না, জুম করে যখন পড়ানো হয় তখন কার্সার শো করে না। আমি কালার চেঞ্জ করে নিই, তোমাদের আবদারের শেষ নাই, কই যে যাব। আচ্ছা কি কালার নি বললা, এখানে দেখো, এই যে এখন গ্রিন কালার করলাম, কালার নিয়ে সমস্যা শেষ, দেখতে পাচ্ছ এখন?
আচ্ছা, এই যে গ্রিন কালার করলাম এরিয়াটা, আর এখানে দেখো গ্রিন কালার করলাম এই এরিয়াটা, এই দুইটা এরিয়া হচ্ছে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডির একটা কাজ আছে সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যাকোয়াস হিউমার উৎপন্ন করে। কি করে? অ্যাকোয়াস হিউমার উৎপন্ন করে। আচ্ছা এখন দেখো, সিলিয়ারি বডির এই যে ব্যাপারটা বললাম অ্যাকোয়াস হিউমার তৈরি করা, তোমার কাকু বলেছি যে সিলিয়ারি বডির মধ্যে সিলিয় পেশি থাকে, যেহেতু এটা একটা পেশি, এই পেশি থেকে কিছু সূক্ষ্ম তন্তুর মতো লিগামেন্ট এক্সটেন্ড করে। এই যে মনে করো এরকম, এইভাবে এই লিগামেন্ট গুলা সিলিয়ারি পেশি যেটা, ওই পেশি থেকে এক্সটেন্ড করে আমাদের লেন্স, মাঝখানে এটা কিন্তু লেন্স, এই লেন্সের সাথে সংযুক্ত, এই সূক্ষ্ম তন্তুগুলোকে বলা হয় সাসপেনসরি লিগামেন্ট। কি বলা হয়? সাসপেনসরি লিগামেন্ট। মোহাম্মদ দেলোয়ার হোসেন তনিম, আমাকে একটু বলো, আমার ছবিটায় মাথায় প্যাচ লাগতেছে। তোমার প্যাচ লাগলে আসলে এরপর আমার আর কিছু করার নেই, আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি, অ্যান্ড আই থিঙ্ক বাকিটা বোঝার কথা। তুমি যদি তোমার কমেন্ট সেকশন থেকে মনোযোগটা একটু এখানে এসে দাও, তাহলে আমার মনে হয় প্যাচ লাগবে না। তোমার কমেন্ট সেকশনটাকে তুমি সরাই রাখো। তোমাদের না আমি 1D-তে ক্লাস নিতে খুব একটু বিরক্ত লাগে আমাদের, কারণ তোমরা কমেন্ট সেকশনে খুব বেশি অ্যাক্টিভ, তোমাদেরকে কোনোভাবেই থামানো যায় না। কমেন্টটা বাদ দাও, একটু একটু কমেন্ট বাদ দাও, অন্য কে কোশ্চেন করলো সেটা রিপ্লাই করা বাদ দাও, তুমি তোমার নিজেরটা দেখো। মানে খুব বিরক্ত হয়ে যায় আমরা তোমাদের কমেন্ট সেকশন দেখলে, এত অ্যাক্টিভ কেন কমেন্টে? সেকেন্ডের মধ্যে হাজার হাজার কমেন্ট করে ফেলো তোমরা, কোনো কৃতিত্বের কাজ না তো, খুবই বিরক্তিকর। আবার হাসতেছো তোমরা, এটা মানে কিরকম অদ্ভুত। আচ্ছা এখন যেটা যেখানে ছিলাম, কোথায় ছিলাম, দেখো সিলিয়ারি পেশি থাকে, এই যে সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশি থেকে কিছু তন্তু বের হবে। এই যে দেখো এই তন্তুগুলো, আমি এখন টিক মার্ক দিচ্ছি, দেখতে পাচ্ছো? এই তন্তুগুলো হচ্ছে সিলিয়ারি লিগামেন্ট, না সরি সাসপেনসরি লিগামেন্ট। কি বললাম? সাসপেনসরি লিগামেন্ট। সিলিয়ারি পেশি থেকে যে তন্তুর মতন গঠন লেন্সের সাথে যুক্ত, সেটার নাম হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। এই সাসপেনসরি লিগামেন্ট গুলো কেমন দেখো তো, দুই দিক থেকে আমাদের লেন্সটাকে এভাবে ধরে রাখছে। মনে করো এখানে উপর থেকে কয়েকটা লিগামেন্ট, নিচে থেকে কয়েকটা লিগামেন্ট, এভাবে ধরে রাখলো। এই ধরে রাখলো দেখে মনে হচ্ছে না যে লেন্সটাকে ও একদম বেঁধে রেখেছে, এবং বেঁধে রাখার কারণে লেন্স কিন্তু জায়গা থেকে সরতে পারবে না, ঠিক কিনা? লেন্স তার নিজের জায়গায় ফিক্সড থাকবে, বুঝতে পারছো? অর্থাৎ সিলিয়ারি সরি সাসপেনসরি লিগামেন্ট, যেটা সাসপেনসরি লিগামেন্টের কাজ হচ্ছে লেন্সটাকে যথাস্থানে বজায় রাখা, জায়গা থেকে লেন্স যেন না সরে। কারণ লেন্স সরে গেলে কি হবে, লেন্স সরে গেলে কিন্তু আমাদের আলোর প্রতিসরণটা ঠিক মতো হবে না। ডান, তাহলে লেন্সের সাসপেনসরি লিগামেন্টের কাজ একটাই, লেন্সকে যথাস্থানে বজায় রাখা। আচ্ছা তারপরে যদি আমি বলি যে এই যে মাঝখানে সিলিয়ারি পেশি আছে, এখানে এই সিলিয়ারি পেশিগুলো এখানেও আছে, পেশি যেহেতু অবশ্যই এই পেশি কি করবে, সংকোচন প্রসারণ করবে, পেশির সংকোচন প্রসারণ হয়, রাইট? আচ্ছা এই সংকোচন প্রসারণ দেখো তো, পেশি থেকে যেহেতু লিগামেন্ট এক্সটেন্ড করে, এই যে এরকম পেশি থেকে লিগামেন্ট এক্সটেন্ড করলে পেশির সংকোচন প্রসারণে লিগামেন্টেরও কি একটা টান খাওয়ার ব্যাপার আছে না, লিগামেন্ট একটু টান পড়বে বা একটু ঢিলা হয়ে যাবে, হবে কি না? তোমাকে আমি দুই দিক থেকে মনে করো দুইটা পেশি, এই দুইটা আপু দুইটা আঙ্গুল দেখো, এই দুইটা পেশি হচ্ছে দুই দিকের সিলিয়ারি পেশি। এই পেশি থেকে এখানে লম্বা 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 করে সাপোজ সাসপেনসরি লিগামেন্ট আছে, যখন পেশি একটু সংকুচিত হলো, মানে পেশি তখন লিগামেন্টটাকে টান দিবে, লিগামেন্ট টান দিলে তোমার লেন্স এরকম লম্বা হয়ে যাবে না, যেহেতু লেন্সটাকে আমরা বেঁধে রেখেছিলাম। আবার যদি পেশি প্রসারিত হয়, ঢিল হয়ে গেল লেন্সটাও, আবার একটু ঢিলা হয়ে কেমন যেন হয়ে গেল, মানে বোঝা যাচ্ছে যে সিলিয়ারি পেশির সংকোচন প্রসারণ হলে লেন্সের শেপ চেঞ্জ হয়ে যাবে, লেন্সটা হয় এরকম টান খেয়ে লম্বা হয়ে যাবে, আদারওয়াইজ নর্মাল পজিশন চলে আসবে। অর্থাৎ সিলিয়ারি পেশি কি করলো, সিলিয়ারি পেশি তোমার লেন্সের আকার আকৃতি পরিবর্তন করে, ঠিক আছে? লেন্সের আকার আকৃতি পরিবর্তন করে, এবং এই আকার আকৃতি পরিবর্তন করাটাকে আমরা বলি উপযোজন, চোখের উপযোজন। তোমাদের বইয়ে আজকে একটা টপিক আছে লেন্সের আকৃতি পরিবর্তন করা, এটাকে বলা হয় উপযোজন করা। তাহলে আমরা কি কি পেলাম এখানে একটু রিপিট করে দেখো, ফার্স্ট হচ্ছে আইরিশ পেলাম, এটা হচ্ছে আইরিশ, এই যে লম্বা কি বলা যায় যে এরকম একটা গঠন, এটা হচ্ছে আইরিশ, আমাদের কোরয়েড থেকে এক্সটেন্ড করলো। এই আইরিশ দুইটার মাঝখানের এই ছিদ্রটা হচ্ছে কি, পিউপিল।
ছিদ্রের নাম কি? পিউপিল। আইরিসের কেন্দ্রে অবস্থিত। তারপর এখানে দেখো স্থূল বলয়ের মতো এই অংশটা, এটা হচ্ছে সিলিয়ারি বডি, এখানে সিলিয় পেশি থাকে। সিলিয় পেশি থেকে দেখো, সিলিয় পেশি থেকে এখানে কি আসবে? কিছু তন্তুর মতো গঠন এক্সটেন্ড করবে। এই জিনিসগুলা কালার চেঞ্জ করে নিই, এখনই বলবা দেখতে পাই না। এই যে এই গঠনগুলো হচ্ছে এক্সটেন্ড করলো তন্তুর মতো, এইদিকেও আছে উপরে নিচে দুই দিকেই। এই তন্তুগুলো কি? সাসপেনসরি লিগামেন্ট। সিলিয়ারি বডি থেকে সাসপেনসরি লিগামেন্ট আসবে এবং সে লেন্সের সাথে যুক্ত থাকবে, থাকলো যুক্ত। এখন এই সাসপেনসরি লিগামেন্ট কি করে? লেন্সটাকে যথাস্থানে ধরে রাখে। আর সিলিয়ারি পেশিগুলো সংকোচন প্রসারণ করলে এই সাসপেনসরি লিগামেন্ট হয় টান দিয়ে ধরবে, না হয় ঢিল হয়ে যাবে, এবং তার কারণে কি হবে? লেন্সের আকৃতি পরিবর্তন হবে বা উপযোজন হবে। ডান। আচ্ছা, তাহলে আমাদের কোরয়েডের এই হচ্ছে চারটা অংশ, আইরিস, পিউপিল, সিলিয়ারি বডি আর সাসপেনসরি লিগামেন্ট। চারটা অংশ আমাদের কোরয়েড অক্ষিকোটরের বাইরের দিকে এসে গঠন করলো, বুঝতে পারলাম? ওকে, কোরয়েডের ব্যাপার শেষ। দেখো আমরা রেটিনার কথা বলে ফেলেছি। এখানে আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি, যে আমাদের আইরিসের সাথে পিউপিলের সম্পর্ক আছে। তোমরা পড়েছো কিনা যে আইরিসের সংকোচন প্রসারণে পিউপিলের শেপ চেঞ্জ হয়, পিউপিলের আকার আকৃতি ছোট বা বড় হতে পারে। এই জায়গায় একটা প্যাচ লাগবে তোমাদের, কারণ পরীক্ষা সত্য মিথ্যায় আসে, প্রিভিয়াস ইয়ারেও আসছে। তো আমি এখন একটু বুঝাবো, সবাই একটু মাথা ঠান্ডা করো, নিজেদের কমেন্ট বাদ দিয়ে একটু দেখো যে আপু কি বলছি। এই কয়েক মিনিটের মধ্যে একটু কমেন্ট না করো, তোমরা একটু মনোযোগ দাও, মনোযোগ চলে গেলেই ভুলে যাবা। ফার্স্টে দেখো, আপু তোমাকে বললাম যে আইরিস অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি, দুই ধরনের অনৈচ্ছিক পেশি, বৃত্তাকার আর অরীয়। তো এই আইরিসের পেশি যেহেতু, মনে করো এই আঙুল দুইটা হচ্ছে আইরিস, আমার এই আঙুল দুইটা, এবং এই আঙুল দুইটার মাঝখানে যে গ্যাপ দেখা যাচ্ছে, ওই গ্যাপটা কি? গ্যাপটা হচ্ছে পিউপিল। এখন এই যে আইরিস, আইরিসের পেশি আছে, যদি আইরিসের পেশি সংকুচিত হয়, আইরিস দুই দিক থেকে টান খাবে না। মনে করো এদিকের পেশিগুলো সংকুচিত হয়ে গেল, এদিকের পেশিও সংকুচিত হয়ে গেল, আইরিস কিন্তু এরকম টান দিবে। যখন আইরিসকে টান দিল, আইরিস কিন্তু এরকম সরে গেল। আইরিস সরে যাওয়া মানে কি? মাঝখানে গ্যাপ বেড়ে গেছে না, আপুর দুই আঙ্গুলের মাঝখানে কিন্তু এখন ফাঁকা জায়গাটা বড় হয়ে গেল। অর্থাৎ আইরিস যখন পেশি সংকুচিত হবে, আইরিস দুই দিকে সরে যাবে, পিউপিল বড় হয়ে যাবে। বুঝতে পারলাম কিভাবে? আইরিসের সাথে পিউপিলের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এটা একটু লিখো, দাঁড়াও, আমি এই ছবিটাই কিছু মুছতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি এই লেখালেখি সহ এটা আপলোড দিতে, যাতে পরবর্তীতে তুমি বাসায় পড়ার সময় বুঝতে পারো যে আপু ক্লাসে কি কি টপিক টাচ করে গেছি। আইরিস আর পিউপিল হচ্ছে ব্যস্তানুপাতিক। আইরিস ছোট হলে পিউপিল বড় হবে, আইরিস বড় হলে পিউপিল ছোট হবে, বুঝছি? আচ্ছা, এখন থেকে তাহলে তুমি এটা মনে রাখলেই হবে যে আইরিস ইনভার্সলি প্রপোর্শনাল টু পিউপিল। এখন তুমি জানো পিউপিলের মধ্য দিয়ে আলো প্রবেশ করে, তো পিউপিল যদি বড় হয়ে যায় তাহলে আলো বেশি প্রবেশ করবে, ছিদ্র বড় হয়ে গেছে, মাঝখানে ফাঁকা জায়গা বেশি। পিউপিল ছোট হয়ে গেলে, মাঝখানে ফাঁকা জায়গা কমে গেল, আলো কি বেশি প্রবেশ করবে না কম? কম প্রবেশ করবে। অর্থাৎ পিউপিলের সাথে আমাদের আলোর সম্পর্ক কি রকম? সমানুপাতিক। পিউপিল বড় হলে আলো বেশি, পিউপিল ছোট হলে আলো কম প্রবেশ করবে। বুঝতে পারলাম তাহলে জিনিসটা, ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আইরিস পিউপিলের ব্যাপারটা। আর আইরিস আর পিউপিলের যে কি বলা যায় যে সাইজের ব্যাপারটা, কোনটা বড় হবে কোনটা ছোট হবে, একটু প্যাচ লেগে যায়। তুমি এরকম দুইটা ম্যাথমেটিক্যাল সূত্র টাইপ লিখে রাখো, তাহলে আমার মনে হয় যে একটু বুঝতে সুবিধা হবে। আমাদের চোখের স্তর নিয়ে যা যা ছিল, স্তরের ব্যাপারটা শেষ, চলে আসি লেন্সে। দেখো এইটা হচ্ছে আমাদের লেন্স। আমি কেমন ডিমের মতন না কি রকম যেন একটা আঁকিয়ে নিয়ে আসছি, যতটুকু আমি পারি তাও তাকে আমি আঁকাই নিয়ে আসছি। আমি যদি ক্লাসে আঁকাতাম তুমি পাগলই হয়ে যেত যে এই ভদ্রমহিলা কি আঁকাচ্ছে এগুলা, এমন কেন করতেছে। আচ্ছা শুনো, এই যে লেন্স, লেন্সটা কেমন? দ্বিউত্তল এবং স্থিতিস্থাপক, ঠিক আছে? লেন্সটা দ্বিউত্তল আর স্থিতিস্থাপক, ওকে? এবং তুমি দেখতেই পাচ্ছ যে লেন্সের যে দুইটা দিক, সামনের দিকটা, এই যে এই জায়গাটা একটু বেশি চাপা, রাইট? লেন্সের সামনের দিকটা পিছনের দিকের চেয়ে একটু বেশি চাপা, এটা মনে রাখো। লেন্সে কোনো রক্ত সরবরাহ নাই, লেন্সে কোনো রক্ত সরবরাহ নাই বললাম। এখন আমাকে একটু বলো তো, যে একটু আগে আমি একটা কিছু পড়িয়েছিলাম যেখানে রক্ত সরবরাহ ছিল না, চোখের আর একটা অংশ যেখানে রক্ত সরবরাহ নাই, কোন অংশ বলো তো?
চোখের কোন অংশে রক্ত সরবরাহ নাই লেন্স ছাড়া? লেন্স ছাড়া কোন অংশে রক্ত সরবরাহ নাই একটু আমাকে জানাও কমেন্টে। কর্নিয়া, ভেরি গুড। মুনতাহিনা নিসা, সবার ফার্স্টে আনসার দিয়েছো, থ্যাংক ইউ। এছাড়া মনিরা জান্নাত, শাহনাজ ইয়াসমিন, জামিনুল ইসলাম, জিশান, আর নাম নিতে পারবো না, অনেক নাম, সবাইকে থ্যাংক ইউ। শুনো তাহলে, কর্নিয়াতে, এই যে কর্নিয়া, এই কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ নাই। এখন মনে করে দেখি, কর্নিয়ার যে রক্ত সরবরাহ নাই, তো কর্নিয়া কোন জায়গা থেকে পুষ্টি পদার্থ গ্রহণ করে? অ্যাকুয়াস হিউমার থেকে। এই লেন্সটাও সেম কাজ করে, আমাদের লেন্সেও কোনো রক্ত সরবরাহ নাই এবং এই লেন্স অ্যাকুয়াস হিউমার থেকে, সরি, অ্যাকুয়াস হিউমার থেকে পুষ্টি গ্রহণ করবে। তার মানে আমরা ধরেই নিলাম আমাদের চোখের ভিতরে দুইটা জায়গা যেখানে রক্ত সরবরাহ নাই, কর্নিয়া আর লেন্স, এবং এরা উভয়ই অ্যাকুয়াস হিউমার থেকে কি বলে পুষ্টি পদার্থ গ্রহণ করে। যারা আনসার দিচ্ছ সবাইকে অসংখ্য ধন্যবাদ, ম্যাক্সিমাম সবাই পারছো, আচ্ছা ভেরি গুড। আজকে আমি একটু বকা দিয়ে ফেলছি ক্লাসে, তার জন্য আমি একটু দুঃখিত। আচ্ছা ওকে, তারপর দেখো যে এখানে কি হলো। তাহলে আমরা লেন্সের ব্যাপারটা পড়ে ফেললাম, লেন্সের মোটামুটি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, লেন্সের মধ্যে আর কিছু নাই। এরপর চলে আসে প্রকোষ্ঠ। আমরা আজকে শুরুতেই পড়েছিলাম যে অক্ষি গোলকের তিনটা জিনিস কি কি, একটা হচ্ছে স্তর, তারপর লেন্স, স্তর আর লেন্স পড়া শেষ, তারপর হচ্ছে প্রকোষ্ঠ। আসো আমরা এখন প্রকোষ্ঠ পড়ি। আমাদের চোখের প্রকোষ্ঠ হচ্ছে তিনটা, মনে করো এখানে একটা, এই যে এখানে একটা, এখানে দুই, দুই নাম্বার লিখলাম, আর এখানে হচ্ছে তিন নাম্বার। তিনটা প্রকোষ্ঠ, তিনটা প্রকোষ্ঠ মনে রাখার জন্য আমরা একটু লিখে নিব ক আ লোর, ক আ লোর। তিনটা প্রকোষ্ঠ পড়ার জন্য আমরা এই চারটা অক্ষর লিখে রাখি, ক আ লোর। আচ্ছা ফারহানা ফাহু, তুমি যে কোশ্চেনটা করছো ওটা আমি বই পড়ানোর সময় বলবো, ওটার কথা আমার মাথায় আছে। আমি যখন বই পড়াবো তখন আমি ওটার কথা বলে দিব, টেনশন নেওয়ার দরকার নাই। ক্লাসটা শেষ হওয়ার পর তোমরা তোমাদের কোশ্চেন গুলা করলে ভালো হয়। দেখো আগে আপু কি বলি, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে ক আ লোর লিখলাম, কেন লিখলাম দেখো, ক দিয়ে হচ্ছে কর্নিয়া, আ দিয়ে আইরিস। এই কর্নিয়া আর আইরিস এর মাঝখানে আমাদের প্রথম প্রকোষ্ঠ থাকে, মানে এই এক নাম্বারটা, এইটার নাম হচ্ছে অগ্র প্রকোষ্ঠ। কেন বলি দেখো, এটা কি কর্নিয়া না? আপু ব্লু কালার করছি কিন্তু, প্রকোষ্ঠের সবকিছু ব্লু কালার। দেখো এইটা হচ্ছে কর্নিয়া আর এটা হচ্ছে আইরিস। এই কর্নিয়া আর আইরিস এর মাঝখানে আমাদের এক নাম্বার প্রকোষ্ঠ থাকে, রাইট? তাহলে ঠিক আছে কিনা, কর্নিয়া আইরিসের মাঝখানে প্রথম প্রকোষ্ঠ, এটার নাম হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, ঠিক আছে? অগ্র প্রকোষ্ঠ। তারপর দেখো দুই নাম্বার কার মধ্যে আছে, এই যে আইরিস আর এটা হচ্ছে লেন্স। আইরিস আর লেন্সের মাঝখানে আমাদের দুই নাম্বার প্রকোষ্ঠ থাকে, এই যে দেখো, আ দিয়ে আইরিস আর লতে লেন্স। তাহলে এইটার মাঝখানে থাকবে দ্বিতীয় প্রকোষ্ঠ বা পশ্চাৎ প্রকোষ্ঠ, এটাকে পশ্চাৎ প্রকোষ্ঠ বলে। ওকে, তাহলে অগ্র প্রকোষ্ঠ ডান, পশ্চাৎ প্রকোষ্ঠ ডান। এবং ভিতরের যেটা দেখো, লতে লেন্স আর র দিয়ে হচ্ছে রেটিনা, এই লেন্স আর রেটিনার মাঝখানে থাকবে তিন নাম্বার প্রকোষ্ঠ যার নাম হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এই যে বড় এটা দেখো, এটা হচ্ছে লেন্স আর এটা হচ্ছে রেটিনা, এই দুইটার মাঝখানে আছে এই তিন নাম্বার প্রকোষ্ঠ, ওর নাম কি? ভিট্রিয়াস প্রকোষ্ঠ। আমাদের চোখের সবচেয়ে বড় প্রকোষ্ঠ হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তাহলে তিনটা প্রকোষ্ঠ কি কি পেলাম? অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ আর ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এখন এই প্রকোষ্ঠ গুলা কিন্তু খালি থাকবে না, হ্যাঁ, কিছু না কিছু থাকবে এগুলোর মধ্যে। কি থাকবে? কিছু তরল পদার্থ থাকে। দেখো আমাদের প্রথম যে দুইটা প্রকোষ্ঠ, এই অগ্র আর পশ্চাৎ, এই দুইটার মধ্যে থাকে অ্যাকুয়াস হিউমার। এই দুই প্রকোষ্ঠে অ্যাকুয়াস হিউমার নামক একটা তরল পদার্থ থাকে, একদম স্বচ্ছ একটা তরল। এই তরলের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ হয়, অ্যাকুয়াস হিউমার আলোর প্রতিসরণে সাহায্য করে। আর তুমি জানো যে অ্যাকুয়াস হিউমার থেকে আমাদের কর্নিয়ার লেন্স পুষ্টি গ্রহণ করে, মাত্রই পড়লাম, ঠিক আছে? তাহলে অ্যাকুয়াস হিউমার কি কি করবে? আলোর প্রতিসরণে সাহায্য করবে, আরেকটা হচ্ছে কি করে, আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে যে ও কর্নিয়া আর লেন্সে পুষ্টি সরবরাহ করছে। আপু আপনার মার্ক করার কালিটা আরেকটু বোল্ড করেন, কোন জায়গায় মার্ক করছেন সেটা আইডেন্টিফাই করা যায় না। আমি ব্লু কালার দেখালাম, গ্রিন কালার দেখালাম, এরপরেও আইডেন্টিফাই করা যাচ্ছে না, সর্বনাশ। এবার আমি কোথায় যাব?
এখন আমি কোথায় যাব? আচ্ছা, তাহলে অগ্র আর পশ্চাৎ প্রকোষ্ঠ হচ্ছে অ্যাকোয়াসিউমার। ঠিক আছে, অ্যাকোয়াসিউমার ডান। দেখো, 3 নাম্বারটার নামই হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ও যেহেতু বললো, ওর জন্য একটা কাজ করি, একটু হেল্প করি ওকে। দেখো, 3 নাম্বার প্রকোষ্ঠ যেটা, এই যে সবচেয়ে বড় এটা, এই 3 নাম্বার প্রকোষ্ঠের নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তাহলে এই প্রকোষ্ঠে কি থাকবে? ভিট্রিয়াস প্রকোষ্ঠ, তাহলে এর মধ্যে থাকবে ভিট্রিয়াস হিউমার। 3 নাম্বার প্রকোষ্ঠের নাম যেহেতু ভিট্রিয়াস, থাকবেও ভিট্রিয়াস, ভিট্রিয়াস হিউমার থাকবে। ঠিক আছে, এই ভিট্রিয়াস হিউমারটা আসলে দেখতে কেমন? ভিট্রিয়াস হিউমারটা হচ্ছে ওই যে ডিমের একটা সাদা অংশ থাকে না, ডিমের কুসুম ছাড়া যে সাদা অংশ, ওই সাদা অংশের মতন একটা থকথকে, কেমন জেলির মতো। কিন্তু তোমাদের তোমার না মানে মুরগির ডিমের সাদা অংশটা কিন্তু অস্বচ্ছ, কেমন ঘোলা টাইপের হয়। কিন্তু আমাদের ভিট্রিয়াস হিউমার যেটা, সেটা স্বচ্ছ, কারণ ওর মধ্যে যে আলো প্রবেশ করবে, মানে আলো পাস করবে আর কি, প্রবেশ তো না, প্রতিসরণ হবে। তাহলে ভিট্রিয়াস হিউমারটা হচ্ছে স্বচ্ছ ডিমের সাদা অংশের মতো। ঠিক আছে, এখন এই ভিট্রিয়াস হিউমার দেখো কি দিয়ে তৈরি। এই ভিট্রিয়াস হিউমারের 99% হচ্ছে পানি, 99% পানি, আর 1% হচ্ছে কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড। আমি এখানে লিখলাম না, বই আছে। তাহলে 99% পানি আর 1% কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড, কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড। ওকে, তাহলে আমাদের প্রকোষ্ঠ নিয়ে যা কিছু ছিল সব পড়া শেষ, ডান। আর কারো কোনো সমস্যা আছে? এইবার আমাকে একটু কোশ্চেন করো। দেখো, আমাদের অক্ষি গোলক নিয়ে যা যা পড়া দরকার এই ছবিটার মধ্যে সব পড়া হয়ে গেছে। আমি ছবিটাকে সেভ করি, পরে ডিলিট করে ফেলবো। এই ছবি সহ অ্যানোটেড ভার্সন গ্রুপে আপলোড দেওয়া হবে। এইবার তোমরা বলো তোমাদের কোশ্চেন কি আছে। 2 মিনিট সময় দিচ্ছি, যার যা কোশ্চেন লিখো চটপট। মুরগির ডিম দিয়ে কি বললাম? আমাদের ভিট্রিয়াস হিউমারটা মুরগির ডিমের সাদা অংশের মতো। ডিমের সাদা অংশটা কেমন? একটু থকথকে জেলির মতো না, ওই রকম, কিন্তু স্বচ্ছ। আমাদের ভিট্রিয়াস হিউমার কিন্তু স্বচ্ছ, ঠিক আছে, ঘোলা না। আচ্ছা, তারপরে ভিট্রিয়াস হিউমার থেকে চোখের পানি বের হয় না, চোখের পানি বের হয় না ভিট্রিয়াস হিউমার থেকে। আমাদের ল্যাক্রিমাল গ্রন্থি আছে, একটু পরে আমরা পড়বো, সেখান থেকে অশ্রু তৈরি হয়। ভিট্রিয়াস হিউমার বা অ্যাকোয়াস হিউমার থেকে চোখের পানি বের হয় না। একবার পুরোটা সামারাইজ করবো, তাহলে পোলাপান মারবে আমাকে, ধরে বলবে আপু এবার পাগল হয়ে গেছি পুরা। একবার পুরোটা সামারাইজ করতে গেলে একদম তুমিও পাগল হয়ে যাবে, আমিও পাগল হয়ে যাবো। যেটুকু হয়েছে ওইটুকুতেই থাক, যদি তুমি কোনোটা জায়গায় কনফিউশন থাকে তুমি আমাকে জানাও, অথবা পরে আবার ওই জায়গাটা একটু দেখে নিও। ফোবিয়া সেন্ট্রালিস এর কোষ কোনটা? ফোবিয়া সেন্ট্রালিস কোন কোষ থাকবে? বাকিটাই চিন্তা করো। ফোবিয়া সেন্ট্রালিস, সেন্টার মানে কেন্দ্র, কোন কোষ থাকে বেশি, কোন কোষ থাকে অল্প, রড কোষ থাকে। রেটিনার এখানে 10 হচ্ছে, রেটিনার 10টা উপস্তর, রেটিনার 10টা উপস্তর। এই যে 1%, এই 1% কি আল্লাহ, এবার আমি পাগল হয়ে যাবো। এই 1% হচ্ছে ভিট্রিয়াস হিউমারে 99% পানি থাকে। তার আমি অন্য কালার দিয়ে সলিউশন করি এখন, মাথা মুটা খারাপ পুরো। আচ্ছা, সবুজ করি। দেখো, এই যে ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমারের 99% হচ্ছে পানি, আর 1% হচ্ছে কোলাজেন আর হায়ালুরোনিক অ্যাসিড। এই 1% কোলাজেন হায়ালুরোনিক অ্যাসিড, বইয়ে আছে সবকিছু, আমরা বই থেকে মিলাই নিব পরে। ওকে, তারপর আর কোনো কোশ্চেন? ঠিক আছে, এরপরে যার যা কোশ্চেন আছে সেটা আসলে আমরা বই থেকে পড়ার সময় একবারে দেখি। কোশ্চেন করা বন্ধ, চলে আসি। দেখো নেক্সট হচ্ছে, দেখো এই ছবিটাই আমাদের বই পড়া শেষ। এখন তোমরা অনেকেই বলছিলে যে আপু আপনার ছবি দেখে বুঝতে পারছি না, আপনার ছবি আরো বেশি প্যাচ লাগিয়ে দিচ্ছে, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার ছবি তোমাকে বুঝাতে পারছে না। এখন আমরা অরিজিনাল ছবি দেখে আসো, বাস্তব ছবিটা কেমন। আমাদের বাস্তবে চোখ দেখতে এই রকম, ঠিক আছে, এই রকম দেখতে। দেখো আমরা আসলে মিলাই জিনিসগুলো, যা যা পড়লাম একটু মিলাই। খেয়াল করো, এই যে দেখতে পাচ্ছো এই স্তরটা, ওয়েট, সবচেয়ে বাইরে এই স্তরটা কি, যেটা আমি টিক দিচ্ছি, এই স্তরটা হচ্ছে সবচেয়ে বাইরে, স্ক্লেরা, রাইট, অক্ষিগোলকের সবচেয়ে বাইরের স্তর। তারপরে কি আছে? আমরা পড়েছি স্তর 3টা, স ক আর র। স দিয়ে হচ্ছে স্ক্লেরা সবচেয়ে বাইরে, তারপরে মাঝখানে কি, কোরয়েড। এই যে দেখো, এখানে ওরা কালো কালার দেখায়নি, এই জায়গাটুকু,
এই যে কোরয়েড, একদম সবচেয়ে ভিতরে হচ্ছে রেটিনা। দেখো এই যে সবচেয়ে ভিতরে এই জায়গাটুকু, এই এরিয়াটা হচ্ছে পুরা এরিয়াটা কি রেটিনা, এই যে রেটিনা। তাহলে চোখের তিনটা স্তর, এই যে দেখো এখানে অপটিক নার্ভ বের হয়ে গেছে পিছন দিকে, চোখের পিছনের দিক থেকে অপটিক নার্ভ বের হয়ে গেছে। আচ্ছা তারপরে দেখো যে এই যে সামনে সেখানে তুমি দেখতে পাচ্ছ একটা বলয়ের মতো গঠন, এই বলয়ের মতো গঠনটা হচ্ছে সিলিয়ারি বডি। কি বললাম? সিলিয়ারি বডি। এই সিলিয়ারি বডি থেকে দেখো তন্তুর মতো সুতা সুতা দেখতে পাচ্ছো, এই যে দেখো আপু এখন টিক মার্ক দিচ্ছি, সুতার মতো এই গঠনগুলো কি সাসপেন্সরি লিগামেন্ট সিলিয়ারি বডি থেকে এক্সটেন্ড করে। এবং আমাদের এই যে মাঝখানে তো একটা লেন্স, এই যে লেন্স লেখা আছে, লেন্সের সাথে এই সাসপেন্সরি লিগামেন্ট গুলা যুক্ত, ঠিক আছে, লেন্সের সাথে যুক্ত। তাহলে এই হয়ে গেল সিলিয়ারি বডি থেকে লেন্স, এই লেন্সের সাথে আমাদের সাসপেন্সরি লিগামেন্টটা অ্যাটাচ থাকে। এবং সামনে দেখো এই সিলিয়ারি বডি থেকেই একটু সামনে এসে এখানে এটা কি, এটা হচ্ছে এই যে লম্বা একটা জিনিস চলে আসছে, এই জিনিসটা, এই লম্বা জিনিসটা হচ্ছে আইরিস। আমাদের কোরয়েড থেকে সামনের দিকে এক্সটেন্ড করে একটু অভিক্ষেপ টাইপের, সেটা হচ্ছে আইরিস। এবং আইরিশের মাঝখানে যে ফাঁকা জায়গা, এই জায়গাটা হচ্ছে পিউপিল, আইরিশের কেন্দ্রে অবস্থিত ছোট ছিদ্র, এই ছিদ্রকে বলা হয় পিউপিল। এবং এই যে স্ক্লেরা, এই স্ক্লেরায় দেখো চোখের সামনে এসে একটা পর্দা হলো, এটা হচ্ছে কর্নিয়া। এটা কি? কর্নিয়া। এবং আমরা জানি যে আমাদের চোখের সামনে দুইটা প্রকোষ্ঠ, চোখের সামনের প্রকোষ্ঠ দুইটা কি, অগ্র আর পশ্চাৎ। এই দুইটা প্রকোষ্ঠে থাকে অ্যাকুয়াস হিউমার, আর চোখের ভিতরের সবচেয়ে বড় প্রকোষ্ঠ যেটা সেখানে থাকে ভিট্রিয়াস হিউমার, এই যে দেখো ভিট্রিয়াস হিউমার। দেন এখন একটা জিনিস আমি একটু বলে দিই, তোমাদের কনফিউশন হবে বাসায় পড়তে গেলে, সেটা হচ্ছে একটু দাঁড়াও লাল কালার করবি, এই যে দেখো এখানে একটা গঠন দেখতে পাচ্ছো, আমি যে এখন মার্ক করলাম লাল কালার দিয়ে একটা জিনিস মার্ক করছি, দেখো লাল কালার করলাম যে দুইটা অংশ, উপরে একটা আর নিচে একটা, এই দুইটা গঠনকে কি বলে? এরা হচ্ছে কনজাংটিভা। এরা কি? এরা কনজাংটিভা। তুমি দেখো এই কনজাংটিভা কিন্তু তোমার কর্নিয়ার সামনে আসেনি, অর্থাৎ কনজাংটিভা কিন্তু কর্নিয়াকে আবৃত করে না, এখানে এসে শেষ। তাহলে কোন পর্যন্ত আসলো? এই কনজাংটিভা কর্নিয়া আর স্ক্লেরার সংযোগ স্থল পর্যন্ত থাকবে, কর্নিয়া আর স্ক্লেরার সংযোগ স্থল পর্যন্ত, এটাকে বলা হয় কনজাংটিভা। এটা কর্নিয়াকে আবৃত করে না, তুমি বলতে পারো এটা স্ক্লেরার আবরণ, স্ক্লেরার আবরণ বলা যায়, ঠিক আছে, কর্নিয়াকে আবৃত করবে না, তোমার বইটা লেখাই আছে। এবং এই কনজাংটিভা কি করে? আমাদের চোখকে ধুলাবালি জীবাণু থেকে রক্ষা করে, এটুকু জানলেই চলবে। ওকে, তারপর দেখো এখন আমাদের চোখের এই জিনিসগুলো দেখলাম, আর একটা ছবি দেখি আসো, এই ছবিটা একটু খেয়াল করো। এই ছবিটাতে আমরা আমাদের সিলিয়ারি বডির যে পার্টটা, সিলিয়ারি বডিটাকে একটু বড় করে দেখছি। দেখো তো এই যে সবচেয়ে বাইরে, এটা কি সবচেয়ে বাইরের স্তর, চোখের সবচেয়ে বাইরে কি থাকে? স্ক্লেরা থাকে। এই স্ক্লেরাটাই সামনে এসে কি হয়ে গেল? কর্নিয়া হয়ে গেল, রাইট? আচ্ছা তারপর দেখো এইখানে এই যে চওড়া লাল রঙের এরিয়া, এই যে আমি এখন দাগ দিলাম গোল করে ফেললাম, এই এরিয়াটা কি? এটা হচ্ছে সিলিয়ারি বডি। হ্যাঁ, সিলিয়ারি বডি। তুমি দেখো এখানে তুমি লম্বা লম্বা দাগ দেখতে পাচ্ছ, এই দাগ দাগ টাইপের এগুলো হচ্ছে সিলিয়ারি পেশি, মাংসের মতো দেখাচ্ছে না, এটা হচ্ছে সিলিয়ারি পেশি। এই পেশি থেকে কিছু সুতার মতো গঠন, দেখো সাদা সাদা, এই সুতাগুলো হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট, এই যে আমাদের লেন্সের সাথে যুক্ত সিলিয়ারি বডি থেকে এই সাসপেন্সরি লিগামেন্ট। এন্ড দেখো এই এটা তো কোরয়েড, ভিতরে এটা কোরয়েডের এখানে হচ্ছে সিলিয়ারি বডি এই জায়গাটা, আর তারপরেই এইটা হচ্ছে আইরিশ। এটা কি? আইরিশ। আচ্ছা আপু, যারা অন্ধ তাদের কোনটির উপস্থিতির কারণে তারা চোখে দেখে না? আচ্ছা, এটা আমাদের পড়ার টপিকের মধ্যে না, এই মুহূর্তে আমি এটা নিয়ে কথা বলবো না, ক্লাস শেষে কথা বলবো। হ্যাঁ, পড়ার টপিকের মধ্যে কোনো কোশ্চেন থাকলে সেটা তুমি কমেন্টে করতে পারো, আনসার দেওয়া হবে। বাট পড়ার টপিকের বাইরে অপ্রাসঙ্গিক কথা এখন বলো না, ওটা লাস্টে আনসার করবো আমি, সমস্যা নেই। তাহলে দেখো আমাদের এই ছবিটা বুঝতে পারছো, বাস্তবে আমাদের সাসপেন্সরি লিগামেন্ট সিলিয়ারি বডি সেগুলো এই রকম হয় দেখতে, আইরিশটা দেখতে এইরকম। তোমরা তখন ছবি দেখছিলে, আঁকানো ছবি, বুঝতে কষ্ট হচ্ছিল, আই থিঙ্ক এখন জিনিসটা ক্লিয়ার। ডান, এরপর যদি সমস্যা হয় তুমি তখন পিডিএফটা আপলোড দেওয়া হয়, তুমি সেখান থেকে দেখে নিতে পারবা।
আচ্ছা আপু, সিলিয়ারি বডি আর সিলিয়ারি পেশি সেম না? সিলিয়ারি বডি আর সিলিয়ারি পেশি সেম না? সিলিয়ারি বডি হচ্ছে কমপ্লিট একটা বলয়, তার মধ্যে একটা অংশ হচ্ছে সিলিয়ারি পেশি। সিলিয়ারি বডির ভিতরে একটা অংশ হচ্ছে সিলিয়ারি পেশি। আসো আমরা এখন বই দেখি, এতক্ষণ তো খুব ভিজি ভিজি পড়লাম, এবার আসো বই দেখি। দেখো চোখের এখানে ফার্স্টের যে লাইনটা দাগ দেওয়া, চোখের মাত্র 1/6 ভাগ বাইরে থাকে। ঠিক আছে, 1/6 ভাগ চোখের অক্ষিকোটরের বাইরে, আর বাকি 5 ভাগ আমরা পড়েছিলাম অক্ষিকোটরের ভিতরে। এখন আমরা বই দেখবো, চটপট খালি মিলাই আসো। 1/6 ভাগ বাইরে আছে, বাকি 5 ভাগ হচ্ছে ভিতরে থাকবে। দেখো এই ফ্লো চার্টটায় 3 স্টার দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট। কেন বলি? আপু বলেছিলাম যে আমাদের চোখকে আমরা প্রধানত 2টা অংশে ভাগ করি, অক্ষি গোলক আর আনুষঙ্গিক অংশ। অক্ষি গোলকটাকে 3টা ভাগে ভাগ করা হচ্ছে, কি কি? স্তর, লেন্স, প্রকোষ্ঠ। একটু মিলাও, যা যা পড়লাম একটু দেখো ঠিক আছে কিনা। স্তরের কথায় কি বলেছিলাম? স্তর আবার 3টা, ওই যে স, ক, র, 3টা স্তর। স দিয়ে স্ক্লেরা, ক তে কোরয়েড, র দিয়ে রেটিনা। 3টা স্তর, স্ক্লেরা, কোরয়েড, রেটিনা। আচ্ছা স্ক্লেরা যেটা, দেখো এই স্ক্লেরাটাতে সামনে এসে কি হবে? স্ক্লেরাটা সামনে এসে হয়ে যাবে কর্নিয়া, ঠিক আছে? স্ক্লেরাটা সামনে এসে হয়ে যাবে কর্নিয়া। ওকে, তাহলে কর্নিয়া ঠিক আছে। দেখো কোরয়েডের 4টা অংশ, দেখো তো ঠিক আছে কিনা? সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ, পিউপিল। সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ, পিউপিল। হ্যাঁ, কোরয়েডের 4টা অংশ, ডান। রেটিনায় আপু বলেছিলাম রড আর কোন কোষ থাকে, দেখো তো রড কোষ, কোন কোষ, ঠিক আছে? তাহলে এগুলো আমাদের পড়া শেষ। তারপরে যেটা চলে আসি, দেখো লেন্স এটা ঠিক আছে, রেটিনা যেটা, সরি প্রকোষ্ঠ যেটা, প্রকোষ্ঠ। আচ্ছা প্রকোষ্ঠের কথা আপু কি বলছিলাম? 3টা প্রকোষ্ঠ, অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ আর ভিট্রিয়াস প্রকোষ্ঠ। অগ্র, পশ্চাৎ, ভিট্রিয়াস, 3টা প্রকোষ্ঠ, ক্লিয়ার? দেখো তো অক্ষি গোলকে যা যা আমরা এতক্ষণ পড়লাম সব কি ফ্লোচার্টে আছে, রাইট? এই জন্য ফ্লোচার্টটা কিন্তু আমাদের পড়া শেষ। আসো দেখো আনুষাঙ্গিক অংশ, আনুষাঙ্গিক অংশগুলো আমরা এখনো পড়িনি, জাস্ট একটু দেখে রাখি কি কি আছে। দেখো অক্ষিপটল, অক্ষিপেশি, নেত্রপল্লব বা অক্ষিপল্লব। নেত্রপল্লব যা, অক্ষিপল্লবও সেম। আবার অক্ষিপক্ষ, অক্ষিগ্রন্থি, খেয়াল করো আনুষাঙ্গিক অংশের সবগুলোর নাম কিন্তু অক্ষি দিয়ে। আমাদের এখানে কিন্তু কারো নাম অক্ষি দিয়ে ছিল না, বাট আনুষাঙ্গিক অংশের সবকিছুই কিন্তু অক্ষি দিয়ে নাম। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে কোনো কিছুর নাম যদি অক্ষি দিয়ে শুরু হয় তাহলে সেটা কি? আনুষাঙ্গিক অংশ। অক্ষি মানেই আনুষাঙ্গিক অংশ, একটা খালি এক্সেপশন তোমাকে একটু মুখস্থ করতে হবে, কনজাঙ্কটিভা। তুমি কনজাঙ্কটিভাটা দেখলে একটু কনফিউজড হয়ে যেতে পারো। কনজাঙ্কটিভা কিন্তু অক্ষি গোলকের কোনো অংশ না, এটা একটা আনুষাঙ্গিক অংশ, জাস্ট আমাদের চোখের সামনে দিকে চলে আসে। কনজাঙ্কটিভাটা একটু আলাদা করে মুখস্থ রেখো, এটা আনুষাঙ্গিক অংশ। চোখের জানালা কোনটা, পিউপিল নাকি কর্নিয়া? কর্নিয়া, তোমার কম্প্যানিয়ন বুকে আছে। চোখের জানালা বলা হয় কর্নিয়াকে, কম্প্যানিয়ন বুকে আছে। এই ফ্লোচার্ট শেষ, আসো পরের পৃষ্ঠায় যাই। এই পৃষ্ঠায় দেখো অক্ষি গোলকের এই জিনিসগুলো আমাদের পড়া হয়ে গেছে না, স্তর, লেন্স, প্রকোষ্ঠ, স্ক্লেরা নিয়ে পড়াশোনা করি। আসো স্ক্লেরায় আপু বলেছিলাম এটা অক্ষি গোলকের সবচেয়ে বাইরের স্তর। দেখো সবচেয়ে বাইরের সাদা অস্বচ্ছ তন্তুময় স্তর মিলে কিনা, এবং এই স্ক্লেরাটাই চোখের ভিতরে কিন্তু, মানে অক্ষি গোলকের ওখানে কিন্তু অস্বচ্ছ, আর যখন তোমার চোখের সামনের দিকে চলে আসলো অক্ষি কোটরের বাইরে, তখন কিন্তু ও কি হয়ে যাবে? একটা স্বচ্ছ পর্দা হয়ে যাবে, নাম কি? কর্নিয়া। স্ক্লেরাটা সামনে এসে হয়ে যাবে কর্নিয়া। ওকে আচ্ছা আপু, দেখো তো বলছিলাম কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ নাই, অ্যাকোয়াস হিউমার থেকে পুষ্টি গ্রহণ করে, ঠিক কিনা? ডান। তারপর খেয়াল করো কনজাঙ্কটিভার কথা তো অলরেডি বলেই ফেলছি, যেটা আসি কনজাঙ্কটিভা কর্নিয়াকে আবৃত করে না। এই লাইনগুলো কিন্তু সব পড়া হয়ে গেছে। আচ্ছা স্ক্লেরার কাজ দেখো, কাজের অংশটাতে আকৃতি বজায় রাখে, সংরক্ষণ করবে বা সুরক্ষা দিবে, আর পেশি সংযুক্ত রাখা। আমরা 3টা কাজই পড়েছিলাম, আকৃতি,
সুরক্ষা আর পেশি। দেখো কর্নিয়ার মধ্য দিয়ে চোখের ভিতর আলো প্রবেশ করে। কনজাংটিভার কাজ বলতে ধুলাবালি জীবাণু থেকে রক্ষা করা, এগুলা ইম্পর্টেন্ট। পড়া শেষ, আসি দেখো কোরয়েড। কোরয়েডে আপু খালি বলেছিলাম যে দুইটা অক্ষর মনে রাখবা, দুইটা অক্ষর কি, মতে মেলানিন, র দিয়ে রক্তবাহিকা, মেলানিন আর রক্তবাহিকা। মেলানিন রঞ্জক থাকায় এটা কালো রঙের হয়, ঠিক আছে কিনা? কোরয়েড কালো রঙের হবে কারণ সেখানে মেলানিন আছে। কোরয়েড নিচে বর্ণিত অংশগুলো নিয়ে গঠিত। দেখো এই কয়েকটা অংশ, কোরয়েডের চারটা অংশের কথা বলেছিলাম, আইরিশ, পিউপিল, সিলিয়ারি বডি, সাসপেনসরি লিগামেন্ট। আসো মিলাই আইরিশ ফার্স্টে। আইরিশটা একটু দেখো কোথায় আছে, আমাদের যে কোরয়েড থেকে একটু এক্সটেন্ড করে, দুই ধরনের অনৈচ্ছিক পেশি নিয়ে গঠিত, রাইট? দুই ধরনের অনৈচ্ছিক পেশি, নাম কি বলেছিলাম, নাম ছিল হচ্ছে বৃত্তাকার আর অরীয়, রাইট? বৃত্তাকার আর অরীয়। তারপরে চলে আসি সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি হিসেবে কি দেখেছিলাম, সিলিয়ারি বডি হচ্ছে স্থূল বলয়াকার অংশ। সিলিয়ারি বডি স্থূল বলয়ের মতো অংশ এবং এটা আইরিশ ও কোরয়েডের সংযোগ স্থলে থাকে। তুমি জাস্ট পরে ছবিটা দেখে নিও তাহলেই হবে। এবং দেখো সিলিয়ারি বডিতে কি কি আছে, সিলিয়ারি বলয়, প্রবর্ধক, সিলিয়ারি পেশি, সবগুলোর নামে কিন্তু তুমি সিলিয়া কথাটা পাবা। সিলিয়ারি বডির প্রত্যেকটা অংশের নামে সিলিয়ারি কথাটা পাওয়া যায়, তো মুখস্থ করার দরকারই নাই। তারপর দেখো চলে আসি এইখানে পরের পৃষ্ঠায়। আপু বলেছিলাম সিলিয়ারি বডির একটা কাজ খুব ইম্পর্টেন্ট, অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করে। দেখো সিলিয়ারি বডি অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করে, এবং এটা মনে আছে কিনা ওই যে আমি করছিলাম লেন্সের সাসপেনসরি লিগামেন্ট দিয়ে একটা লেন্সের আকার আকৃতি চেঞ্জের ব্যাপার দেখাচ্ছিলাম, যেরকম টান দিয়ে ধরবে ঢিল হয়ে যাবে, এগুলো বলছিলাম। খেয়াল করো সিলিয়ারি পেশিগুলো সংকোচন প্রসারণ হয় যে তার মাধ্যমে কি করবে, লেন্সের আকৃতি পরিবর্তন করে। লেন্সের আকৃতি পরিবর্তন করাকে বলা হয় উপযোজন, উপযোজন বা অ্যাকোমোডেশন, যেটাই বলো। লেন্সের আকৃতি পরিবর্তনকে বলা হয় উপযোজন বা অ্যাকোমোডেশন। তাহলে এগুলা সিলিয়ারি বডির কাজ, সিলিয়ারি বডি ডান। তারপরে আসি সাসপেনসরি লিগামেন্ট। সাসপেনসরি লিগামেন্ট কি করে দেখো, লেন্সটাকে যথাস্থানে অবস্থান করে, লেন্সটাকে একটা নির্দিষ্ট ফিক্সড পজিশনে রাখে। মনে আছে লেন্স থেকে সুতার মতন গঠন বের হয়, দুই দিক থেকে মনে হয় যে লেন্সটাকে বেঁধে রাখছে, বাংলা সিনেমার নায়িকাদের মতো লেন্সটাকে বেঁধে রাখলো, তাহলে কি হলো, লেন্স জায়গা থেকে সরতে পারবে না, একদম জায়গায় ফিক্সড। সাসপেনসরি লিগামেন্ট লেন্সটাকে এই জায়গাটাতে ফিক্সড রাখে, জায়গা থেকে সরতে দেয় না। সাসপেনসরি লিগামেন্ট ডান। চলে আসে পিউপিল। পিউপিল কি জিনিস, আইরিশের কেন্দ্রে একটা ছোট্ট ছিদ্র, দেখো আইরিশের কেন্দ্রে অবস্থিত। এবং তুমি দেখো যেহেতু আমাদের আইরিশটা অনেকটা এইরকম, মনে করো এই একটা আইরিশ, এই একটা আইরিশ, এখানে এই মাঝখানের ফাঁকা জায়গাটা হচ্ছে পিউপিল, মনে করো এটা হচ্ছে আইরিশ, দেখেই দেই, আর এই জায়গাটা হচ্ছে পিউপিল, রাইট? এই আইরিশ আর পিউপিল তো লিখলাম। এখন আইরিশের মাঝখানে, দুই আইরিশের মাঝখানে এখানে হচ্ছে পিউপিল অবস্থিত। দেখা যায় যে আইরিশের যে পেশি বৃত্তাকার আর অরীয়, এই বৃত্তাকার অরীয় পেশির সংকোচন প্রসারণে পিউপিলের আকার আকৃতি পরিবর্তন হয়। তোমাকে আমি লিখে দিছিলাম মনে আছে যে আইরিশ প্রপোর্শনাল টু 1/পিউপিল, আইরিশ আর পিউপিল কি ব্যস্তানুপাতিক, লিখে দিয়েছিলাম। এখন আসো মিলাই। একটা স্টুডেন্ট কোশ্চেন করেছিল তখন যে আপু বৃত্তাকার পেশির সাথে তো ঝামেলা আছে, বৃত্তাকার আর অরীয়, একটু বলি। আসলে আইরিশের যে দুইটা পেশি বৃত্তাকার আর অরীয়, ওরা এক জায়গায় থাকে কিন্তু ওদের মধ্যে কোনো বন্ধুত্ব নাই, প্রচুর শত্রুতা। হ্যাঁ একদম সারাদিন মারামারি কামড়াকামড়ি অবস্থা, কেউ কাউকে দেখতে পারে না, একজন পূর্ব দিকে গেলে আরেকজন পশ্চিম দিকে যায়, ওদের কাজ উল্টা। হ্যাঁ অরীয় পেশি যেই কাজ করে বৃত্তাকার পেশি উল্টা কাজ করে, বুঝতে পারলাম কেন? দেখো এই যে দেখো অরীয় পেশি সংকুচিত হলে বৃত্তাকার পেশি, সরি এটা না, এই লাইনটা না, অন্য লাইন দাঁড়াও দেখাই, এই লাইনটা না, এখানে আসলে ভাবে লেখা নাই, আমি একটু মুখেই বলি, এখানে লেখা নাই, আমি একটু খেয়াল ছিল না। অরীয় পেশি সংকুচিত যদি হয় বৃত্তাকার পেশি প্রসারিত হবে, আর অরীয় পেশি প্রসারিত হলে বৃত্তাকার পেশি সংকুচিত হবে, জাস্ট উল্টা কাজ। এখন তো বিপদে পড়ে গেলাম যে আপু আইরিশের কোন পেশি সংকুচিত হলে পিউপিলের কি হবে আপু, এখন তো পাগল পাগল লাগতেছে নিজেকে, আমি একটু বলি।
কি হবে দেখো, তুমি অরীয় পেশির কথা মাথায় আনবা না। এক কথায় আমরা আইরিশে অরীয় পেশিটা কি করবে এটা মাথায় আনবো না, খালি জানবো যে হ্যাঁ অরীয় পেশি আছে, আছে থাকুক, ও সংকোচন করে না প্রসারণ করে, আমরা এটা মনেই করবো না, ওকে বাদ দিয়ে দিব। আমরা খালি বৃত্তাকার পেশিকে মনে রাখবো। আমরা মনে রাখবো পিউপিল যেহেতু একটা ছিদ্র, ছিদ্র মানে কি গোল, তাহলে বৃত্তও যেহেতু গোল, পিউপিল আর বৃত্তাকার পেশি ওদের মধ্যে একটা মিল পাওয়া যাবে। কারণ দেখো বৃত্তাকার পেশি সংকুচিত হলে পিউপিলও সংকুচিত হয়। বৃত্তাকার পেশি যেমন যেমন করে পিউপিলও তেমন তেমন করে। তুমি আইরিশ আর পিউপিলের কোশ্চেন আসলে এই ইকুয়েশন মনে রাখবা। আর যদি তোমাকে অপশনে দেয় যে বৃত্তাকার পেশি বা অরীয় পেশি উল্লেখ আছে, তখন তুমি এই বৃত্তাকার আর পিউপিল একরকম এইভাবে আনসার করবা, কারণ পরীক্ষায় আসে, তোমাদের আজমল স্যারের অনুশীলনীতেই আছে। তা না হলে আমি এটা নিয়ে আলোচনায় যেতামই না, খুব ভেজালের জায়গা। আর যেহেতু আসে, তোমরা কন্টিনিউয়াসলি এটা নিয়ে কোশ্চেন করো, যে আপনি জায়গাটা একটু বুঝালে ভালো হয়, আগের গ্রুপ গুলাতে দেখেছি, সেই জন্য ভাবলাম যে আজকে আমি এখানে কথা বলি। তাহলে দেখো যে বৃত্তাকার পেশি আর পিউপিল হচ্ছে সেম, কারণ বৃত্ত গোল, পিউপিলও ছিদ্র গোল। এই জন্য বৃত্তাকার পেশি সংকুচিত হলে পিউপিল সংকুচিত হবে, বৃত্তাকার পেশি প্রসারিত হলে পিউপিল প্রসারিত হবে। আর তুমি জানো যে অরীয় কি করে, সব উল্টা কাজ করে, তো অরীয়কে আমরা বাদ দিয়ে ধরলাম, ওকে আমরা হিসাবের মধ্যে আনলামই না। পিউপিলের ব্যাপারটা কি ডান, আমি কি বুঝাতে পেরেছি? দেখো এখন কাজের ব্যাপারে যদি আসি, পিউপিলের মধ্য দিয়ে যে আলো প্রবেশ করে আমরা জানি, কর্নিয়া দিয়ে আলো ঢুকবে, তারপরে পিউপিলের মধ্য দিয়েও যাবে, এবং মৃদু আলোতে, মৃদু আলো বা অল্প আলোতে পিউপিল বড় হয়, উজ্জ্বল আলোতে পিউপিল ছোট হয়। মৃদু আলোতে পিউপিল বড়, উজ্জ্বল আলোতে ছোট। চলে আসি রেটিনায়, পিউপিল নিয়ে কাহিনী শেষ। দেখো রেটিনার কথা যদি বলি, আমরা জানি সর্বাপেক্ষা ভিতরের স্তর এবং একমাত্র আলোক সংবেদী, বলেছিলাম কিনা, চোখের একমাত্র আলোক সংবেদী অংশ হচ্ছে রেটিনা। আপু বলেছিলাম 10টা উপস্তর, দেখো তো মিলছে কিনা, যাদের এখন কোশ্চেন গুলা ছিল একটু মিলিয়ে নাও, এখন যে বই থেকে দেখে নিলাম 10টা উপস্তর। এন্ড দুই ধরনের আলোক সংবেদী কোষ থাকে, রড কোষ, কোন কোষ, রেটিনায় রড কোষ থাকে, কোন কোষ থাকে। এখন আমরা এই রড আর কোন কোষ সম্পর্কে একটু ডিটেলস পড়াশোনা করব। আসো পরের পৃষ্ঠায় একটা বক্স আছে, ওই বক্স থেকে পড়ি, বক্স থেকে পড়লে একটু গুছানো পড়া হবে। এই বক্সটার কথা বলছি, পার্থক্য এখান থেকে একবারে পড়ে ফেলে আসো। দেখো রড কোষ, ওর নাম হচ্ছে রড। তো আমরা বিভিন্ন বিল্ডিং এ সিমেন্ট রড এর কথা শুনি না, যে সিমেন্ট দেওয়া, রড দেওয়া, ইট দেওয়া, বিল্ডিং এ যে রড ইউজ করা হয়, ওই রড দেখতে কেমন হয়? ইস্পাতের যে রড, অনেক লম্বা হয় আর চিকন হয়, তাই না? লম্বা আর সরু হয়। আমাদের চোখের রডও সেম, যেহেতু নাম রড, দেখতে রডের মতো, দেখো লম্বা আর সরু। তাহলে কোন কোষ কি হবে? উল্টা হবে। দেখো লম্বার জায়গায় কোন কোষ কি খাটো, সরুর জায়গায় প্রশস্ত, ওকে। তারপর দেখো যে রড কোষ দেখতে রড আকৃতির, রোডোপসিন নামক রঞ্জক থাকে, রড কোষে রোডোপসিন থাকবে, স্বাভাবিক ব্যাপার, নামের সাথে মিল আছে, মুখস্থ করার দরকার নাই। এখন কথা হচ্ছে কোন কোষ যেটা, এটা কোন আকৃতির, ওকে, এটা কোন আকৃতির, বাট এখানে কোন অপসিন থাকা উচিত না বলো? রড কোষে যেহেতু রডোপসিন, তাহলে কোন কোষে কেন কোন অপসিন নাই বলো তো? কোন অপসিন তো থাকা উচিত, কোন অপসিন নাই কেন? কি একটা কাজ হয়ে গেল? কোন কোষে আয়োডোপসিন থাকে, কোন অপসিন থাকবে না কিন্তু। হ্যাঁ চাপা মারতে গিয়ে যেন কোন অপসিন আনসার করে দিয়ে চলে এসো না, আয়োডোপসিন থাকবে, ঠিক আছে? রড কোষে রডোপসিন, বাট কোন কোষে আয়োডোপসিন। আচ্ছা সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রেখো, সংখ্যাটা ইম্পর্টেন্ট। রড কোষ হচ্ছে 12 কোটি থেকে 12 কোটি 50 লক্ষ, আর কোন কোষ কত? কোন কোষ হচ্ছে 60 থেকে 70 লক্ষ, ওকে। তাহলে সংখ্যাগুলো মুখস্থ, সংখ্যার পরে আসে। দেখো রড কোষ, রতে রড, রতে রাত, তাহলে রড কোষ রাতের দর্শনে ব্যবহৃত হয়। মানে তুমি রাত্রেবেলা যখন অন্ধকারে কোনো কিছু দেখতে পাও, মানে ওই যে হালকা পাতলা যা দেখা যায় বা রাতে দেখার জন্য রড কোষ ব্যবহৃত হয়। আর কোন কোষ কি হবে? উল্টা, দিনের বেলা, দেখো দিনের দর্শনে ব্যবহৃত হয়। তাহলে রড কোষ রাতে, কোন কোষ দিনে। এখন আসি, রাতের বেলা ধরে নিলাম তোমার দিন দুনিয়া সাদা কালো, রাতে সবকিছু আমরা সাদা কালো দেখতে পাবো। দেখো রড কোষ সাদা কালো প্রতিবিম্ব তৈরি করে। আর কোন কোষে আমরা কি মনে রাখবো? দেখো কতে কোন, ক দিয়ে হচ্ছে কালারফুল, তাহলে কোন কোষে আমরা রঙিন প্রতিবিম্ব দেখতে পাই, সবকিছু রঙিন দেখা যায়।
রড কোষে সবকিছু সাদা কালো, কোন কোষে রঙিন, কারণ কতে কোন কতে কালারফুল, বুঝতে পারলাম। আচ্ছা একজন বলছে আপু সংখ্যাটা রেঞ্জে না থাকলে কিভাবে আনসার করব, রড কোষ কোন কোষের সংখ্যা কেন রেঞ্জে থাকবে না আপু, বই যেহেতু রেঞ্জ আছে কোশ্চেনে রেঞ্জই দিবে, তোমার বই থেকে ডিরেক্ট কোশ্চেন হয়, ওনারা বানিয়ে তোমাকে দিবে না তো সংখ্যা, রেঞ্জেই থাকবে, তুমি রেঞ্জেই আনসার করবা। এখন আসি দেখো কয়েকটা কথা, এখানে দুইটা জিনিস আজমল স্যারের বইয়ে নাই, আলিম স্যারের বইয়ে আছে, কম্প্যানিয়ন বুকেও আছে। আমি এটা নিয়ে একটু কথা বলি, দেখো রড কোষ কোন কোষের গঠন করা শেষ, তো অনেক সময় দেখা যায় যে আমাদের এই বিভিন্ন জায়গায় তো রোগ বালাই হয়, তোমার চোখেও রোগ হতে পারে, তোমার চোখে রোগ হলে কোন কোন রোগে রড কোষ ক্ষতিগ্রস্ত হয়, কোন কোন রোগের ক্ষেত্রে কোন কোষ ক্ষতিগ্রস্ত হয়, রড কোষের ক্ষতি হলে কি হবে, কোন কোষের ক্ষতি হলে কি হবে সেটা দেখে আসো। তো একটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছি যে রড কোষে রোডোপসিনের সাথে ভিটামিন এ থাকে, রড কোষে ভিটামিন এ থাকে, লিখে রাখতে পারো রড কোষ ভিটামিন এ থাকবে। তুমি একটু ভাবো তো রড কোষে যদি ক্ষতিগ্রস্ত হয়, কারো রড কোষ নষ্ট হয়ে গেছে, সবার উদ্দেশ্যে এখন কোশ্চেন করবো, মনোযোগ দিয়ে শুনো, কারো রড কোষ নষ্ট হয়ে গেলে সে কি রাত্রেবেলা দেখতে পারবে, রড কোষ তো রাতে দেখতে সাহায্য করে, তার মানে রড কোষ নষ্ট হয়ে যাওয়ার অর্থাৎ সে রাতে দেখতে পারবে না, রাতে দেখতে না পাওয়া কোন রোগের নাম, কোন রোগে আমরা রাতে দেখতে পাই না, রাতের বেলা সবকিছু অন্ধকার, দিনের বেলা আবার ঠিক আছে, কোন রোগ, রড কোষ ক্ষতিগ্রস্ত হলে বলো কোন রোগ হবে, রাতে দেখতে পারবো না, তৎপর আনসার দাও, রাত কানা, রাইট, আনসার হচ্ছে রাত কানা, ভেরি গুড। দেখো তাহলে আমরা এখানে একটু লিখে রাখি, রড কোষ ক্ষতিগ্রস্ত হলে ব্যক্তির রাতকানা রোগ হবে, এটা আলিম স্যারের বই আছে, বাট এটা বুঝে আনসার করা যায় আসলে, কারণ রড কোষ দিয়ে যেহেতু তুমি রাত্রেবেলা দেখতে পাও, রড কোষের ক্ষতি হলে রাতের বেলা দেখতে পারবা না, রাতে দেখতে না পেলে নাম হয়ে যাবে রাতকানা। তুমি ছোটবেলায় পড়েছিলে না যে ভিটামিন এ যদি অভাব হয়, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, এখন বুঝতে পারছো কেন হয়, কারণ এই যে তোমার ভিটামিন এ, এই ভিটামিন এ না থাকলে তোমার রড কোষ ক্ষতিগ্রস্ত হয়, আর রড কোষ ক্ষতিগ্রস্ত হলে তুমি তো রাতকানা হবাই। দেন চলে আসি পরেরটাতে, কোন কোষ, আমরা দেখলাম কোন কোষ রঙিন প্রতিবিম্ব গঠন করে, কারো যদি কোন কোষ ক্ষতিগ্রস্ত হয় সে রঙিন জিনিস দেখতে পারে না, কোনো রং দেখতে পারে না, তার জীবনে কোনো রং নাই, এটা কি রোগ, কোন কোষ ক্ষতিগ্রস্ত হলে তুমি কোনো কালার দেখতে পারবা না, কোনো রং দেখতে পারবা না, বলো কি রোগ হবে, রোগের নাম কি, কালার ব্লাইন্ড, জেবুন্নেসা জিনিয়া, তুমি কালার ব্লাইন্ড বলেছো ঠিক আছে, মানে আমাকে কোশ্চেন করলা হবে কি না, কালার ব্লাইন্ড, ঠিক আছে। আচ্ছা প্রণয় কর্মকার, মোহাম্মদ রিফাত, হৃদা বিশ্বাস, ইশিয়া জান্নাত, শান্ত দে, সুরাইয়া সাইমা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, কালার ব্লাইন্ড, ভেরি গুড। কোন কোষ ক্ষতিগ্রস্ত হলে ব্যক্তি বর্ণান্ধ হয়ে যাবে বা কালার ব্লাইন্ড হয়ে যাবে, সে রঙিন জিনিস দেখতে পারবে না, তার কাছে সবকিছু সাদা কালো মনে হবে, তুমি আই থিঙ্ক কালার ব্লাইন্ড এর একটা টপিক পড়েছো, জিন তত্ত্ব বিবর্তনে ছিল, মেডিকোতে না পড়ো, এইচএসসি লেভেলে তো পড়েছিলে, ওই যে লাল সবুজ বর্ণান্ধতা, তুমি জানো বর্ণান্ধতা কি হয়, তাহলে এটা হচ্ছে কালার ব্লাইন্ড এর ব্যাপারটা। রড কোষ কোন কোষের ব্যাপার সেপার আমাদের শেষ, বইয়ে যা যা ছিল সেগুলো হচ্ছে এইগুলোই। এখন চলে আসি পরে কয়েকটা টপিক, দেখো অপটিক ডিস্ক বলতে বলা যায় যে পুরা যে কোন জায়গাটা, অপটিক ডিস্ক হচ্ছে আসলে আমাদের যেখান থেকে মানে যে জায়গাটায় সব নিউরন গুলা যুক্ত হয়ে অপটিক স্নায়ু তৈরি হচ্ছে, সব নিউরন গুলা যেখানে আছে ওটা অপটিক ডিস্ক। অপটিক ডিস্ক কতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে অন্ধবিন্দু, ব্লাইন্ড স্পট, আমরা কি পড়েছি, রাইট, অন্ধবিন্দু পড়েছি। আচ্ছা অন্ধবিন্দু সম্পর্কে আপনি কি বলেছিলাম, যে রেটিনার যে জায়গা থেকে অপটিক স্নায়ু তৈরি হয়, রেটিনার যে জায়গা সেটা হচ্ছে অন্ধবিন্দু, এন্ড অন্ধবিন্দু সম্পর্কে সবকিছু কিন্তু নেগেটিভ, সবকিছু নেগেটিভ, সবকিছু না বলেছিলাম, রড কোষ নাই, কোন কোষ নাই, আলোক সংবেদী না, প্রতিবিম্ব তৈরি হবে না, সব না, আসো মিলাই, রড ও কোন কোষ নাই, আলোক সংবেদী না, মিলল, ডান, অন্ধবিন্দু ব্লাইন্ড স্পট, ওকে ডান। ম্যাকুলা লুটিয়া, দেখো ম্যাকুলা লুটিয়ায় আপনি কি বলেছিলাম, যে একটা হলুদ রঙের অঞ্চল, পুরো অঞ্চলটাকে বলা হয় ম্যাকুলা লুটিয়া, আর ওইটার কেন্দ্রে একটা গর্ত থাকলে সেটার নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস বা পিতবিন্দু বা ইয়েলো স্পট,
ওকে, তাহলে দেখো কেন্দ্রে ব্যাকুলালুটিয়ার কেন্দ্রে ফোবিয়া সেন্ট্রালিস গেল। আপু বলেছিলাম ফোবিয়া সেন্ট্রালিসে প্রচুর কোন কোষ থাকে, দেখো প্রচুর কোন কোষ থাকে আর অল্প কিছু রড কোষ থাকে, সেই জন্য ফোবিয়া সেন্ট্রালিস সবচেয়ে বেশি আলোক সংবেদী জায়গা, সবচেয়ে সুন্দর প্রতিবিম্ব তৈরি করবে। আর অপটিক স্নায়ু নিয়ে তো বলার কিছু নাই, অপটিক স্নায়ু তো জানোই কি জিনিস, এখানে আর কি বলবো। আচ্ছা তাহলে এই জিনিসগুলো আমাদের অলরেডি পড়া শেষ, আসো আমরা একটা ছবি দেখি। সবাই একটু দেখো, এটা হচ্ছে রড কোষ আর কোন কোষের ছবি। তোমাদেরকে লেখালেখি গুলো দরকার নাই, বুঝছো, লেবেলিং লাগবে না, তুমি জাস্ট একটু দেখো যে দেখতে এইরকম। এটা হচ্ছে রড কোষ, লম্বা সরু, আর এটা হচ্ছে কোন কোষ, খাটো প্রশস্ত। কোন কোষ হচ্ছে খাটো আর প্রশস্ত, তাহলে রড কোষ আর কোন কোষটা দেখলাম এরকম দেখতে বাস্তবে। বাকি আশেপাশে কি লেখা আছে লেখাগুলোর দরকার নাই, আসো আমরা আবার বইয়ে ফিরে যাই। দেখো তো এই বক্সটা আমাদের কি এখন আবার পড়া লাগবে বলো? আমরা অন্ধবিন্দু আর পীতবিন্দু সম্পর্কে সব পড়ে ফেলেছি না বলো? পড়া শেষ, চলে আসি রেটিনার কাজ। রেটিনার কাজে খালি একটা ওয়ার্ড ডাক দিবা, একটা ওয়ার্ড, প্রতিবিম্ব। রেটিনার কাজ একটাই, প্রতিবিম্ব তৈরি করা। রেটিনার কাজ হচ্ছে প্রতিবিম্ব তৈরি করা। লেন্স কি জিনিস? আচ্ছা লেন্সের কথাটা একটু বলি। লেন্স হচ্ছে, লেন্স আপু বলেছিলাম একটা স্থিতিস্থাপক দ্বিউত্তল, আমাদের লেন্স কিন্তু দ্বিউত্তল, এটা ইম্পর্টেন্ট একটা ইনফো, স্টার মার্ক দিয়ে রাখো। লেন্স হচ্ছে দ্বিউত্তল একটা জিনিস আমাদের লেন্স। দেখো সামনের দিক বেশি চাপা, ওই যে আমি একটা বিদঘুটে ছবি এঁকেছিলাম, ওই ছবিতে দেখেছিলে না, লেন্সের সামনের দিক একটু বেশি চাপা থাকে, এবং দেখো লেন্সে রক্ত সরবরাহ নেই, লেন্সে কোনো রক্ত সরবরাহ থাকে না। কি হয়, লেন্সে রক্ত সরবরাহ না থাকার জন্য লেন্স অ্যাকোয়াস হিউমার থেকে পুষ্টি গ্রহণ করে। লেন্স এবং কর্নিয়া দুইটাই কিন্তু অ্যাকোয়াস হিউমার থেকে পুষ্টি গ্রহণ করে। তাহলে লেন্সের বিষয়ে এগুলোই। আসি অক্ষিগোলকের গহ্বর বা প্রকোষ্ঠ, তিনটা প্রকোষ্ঠ বা তিনটা গহ্বর আছে, আমরা পড়েছিলাম ক আ লোর, ক আ লোর এভাবে পড়েছিলাম। কতে কর্নিয়া আদি আইরিস, কর্নিয়া আর আইরিসের মাঝখানে কোন প্রকোষ্ঠ লিখলাম আমরা তখন? অগ্র প্রকোষ্ঠ, রাইট? আসো মিলাই, এই যে দেখো অগ্র প্রকোষ্ঠ, কর্নিয়া ও আইরিশের মাঝখানে, ঠিক আছে? তারপর দেখো আইরিস আর ল দিয়ে তো লেন্স, এই দুইটার মাঝখানে কোন প্রকোষ্ঠ? পশ্চাৎ প্রকোষ্ঠ। দেখো এই যে পশ্চাৎ প্রকোষ্ঠ, আইরিস ও লেন্সের মধ্যবর্তী স্থানে। তাহলে পশ্চাৎ প্রকোষ্ঠ গেল, তারপর চলে আসে দেখো লেন্স আর রেটিনা, লেন্স আর রেটিনার মাঝখানে কোন প্রকোষ্ঠ? ওই যে ভি দিয়ে নাম, ভিট্রিয়াস প্রকোষ্ঠ, এই যে দেখো ভিট্রিয়াস প্রকোষ্ঠ, লেন্স ও রেটিনার মধ্যবর্তী সবচেয়ে বড় প্রকোষ্ঠ। চোখের তিনটা প্রকোষ্ঠের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। হ্যাঁ এখন আমরা তো জানি যে কোনটায় কি থাকে, আমরা পড়েছিলাম যে এই দুইটা প্রকোষ্ঠে থাকে অ্যাকোয়াস হিউমার, অগ্র আর পশ্চাৎ প্রকোষ্ঠে, মানে চোখের সামনের যে দুইটা প্রকোষ্ঠ, সামনের দুইটাই কি থাকে দেখো, অ্যাকোয়াস হিউমার, অ্যাকোয়াস হিউমার, আর ভিট্রিয়াস প্রকোষ্ঠে কি থাকে? ভিট্রিয়াস হিউমার থাকে। সাইম উর রহমান, অপটিক কায়াজমা এই টপিকের অন্তর্ভুক্ত না, ওটা স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত, এটা আমি এখন বলতে চাচ্ছি না, ক্লাস শেষে অথবা সলভ ক্লাসে আলোচনা হবে। হ্যাঁ ক্লাসের বাইরে উত্তর দিলে অন্য স্টুডেন্ট একটু বিরক্ত হয়ে যাবে ভাই, আমি তোমাকে কমেন্টে বলে দিব, পরে কমেন্টে আনসার দিয়ে দিবো, ক্লাসে লাইভে বলছি না। হ্যাঁ তুমি একটু প্রবলেম পোস্টে এটা কমেন্ট করে রাখো, জুলজি প্রবলেম পোস্টে, আমি ওখানে গিয়ে আনসার দিয়ে দিবো, সমস্যা নেই, আমাকে ট্যাগ দিয়ে রাখলে তো আরো ভালো হয়, আমি তাহলে মনে থাকবে যে হ্যাঁ কোশ্চেন আছে, আমাকে ট্যাগ দিয়ে রাখো এখানে, মেনশন করে রাখো অপটিক কায়াজমা কি কোশ্চেন করে মেনশন করে রাখো। আচ্ছা তারপর আসি দেখো অ্যাকোয়াস হিউমারের কাজ, আমরা এগুলো সব পড়া শেষ। অ্যাকোয়াস হিউমার আলোর প্রতিসরণে সাহায্য করে ঠিক কিনা? দেখো তো অ্যাকোয়াস হিউমার চোখের সামনে থাকে না, চোখের সামনের দুইটা প্রকোষ্ঠে, অর্থাৎ তোমার চোখের সামনের যে অংশ সেই অংশের আকৃতি ঠিক রাখে, চোখের সম্মুখ অংশের আকৃতি ঠিক রাখে, এবং লেন্স ও কর্নিয়ার পুষ্টি যোগায়, এটা তো বহুতবার পড়ে ফেলেছি আর নতুন করে পড়ার কিছু নাই। তারপর দেখো ভিট্রিয়াস প্রকোষ্ঠ, ভিট্রিয়াস প্রকোষ্ঠ দেখো ডিমের সাদা অংশের মতো কিন্তু স্বচ্ছ, হ্যাঁ 99% পানি, 1% কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড। আচ্ছা ভিট্রিয়াস হিউমারের কাজ কি? ভিট্রিয়াস হিউমারের কাজ দেখো আলোর প্রতিসরণে সাহায্য এবং অক্ষি গোলকের আকৃতি বজায় রাখে।
যেহেতু অনেক বড় একটা প্রকোষ্ঠের মধ্যে থাকে, তো কি গোলকটা যেন এরকম গোল অবস্থায় থাকে, সেজন্য ও একটা আকৃতি বজায় রাখার কাজ করে। তো দেখো তো, চোখের অক্ষি গোলক নিয়ে যা যা ছিল ম্যাক্সিমাম লাইন বাই লাইন কিন্তু আমাদের পড়া শেষ। এবার যদি কালকের পরীক্ষায় তোমার খারাপ হয়, তোমার তো খবর আছে 12 ক্লাসে, একদম মায়ের হবে মায়ের। আচ্ছা এবার আমাকে একটা কাজ করো, এতক্ষণ আমি যা যা পড়ালাম চোখের আনুষাঙ্গিক অংশ বাদে অক্ষি গোলকের ভিতরে আমরা যা যা পড়লাম, স্তর, প্রকোষ্ঠ, লেন্স, এই সবকিছু তুমি 2 মিনিট সময় দিচ্ছি, রিভিশন দাও চটপট। এই সবকিছু একটু রিভিশন দিয়ে আসো তো, একটা স্পট এক্সাম নিব। চোখের অক্ষি গোলকের সবকিছু ঝটপট এই করে আসো, কি বলা যায় যে রিভিশন দিয়ে আসো, একটা স্পট এক্সাম নেই। যাদের সাংসারিক গল্প করছো কমেন্টে, তোমাদের সাংসারিক গল্প নিয়ে ইনবক্সে চলে যাও, ঘর সংসার সব ইনবক্সে, এখানে ক্লাসের কমেন্ট কোনো ঘর সংসার পাতলে হবে না, ঘর সংসার পরে, এখন পড়া পড়ে আসো যাও। চোখ আর কানের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? আসলে আপু এই চ্যাপ্টারের 4টা যে টপিক, আপু বা ভাইয়া যাই হোক খেয়াল করেনি, 4টা টপিক যেটা, স্নায়ুতন্ত্র, কান, চোখ, গ্রন্থি, 4টা টপিক ইম্পর্টেন্ট, আমি কোনোটাই বাদ দিতে পারবো না। অ্যাডমিশনে আসলে কোনো কিছুই বাদ দেওয়া সম্ভব না, হ্যাঁ তো আমি বাদ দিতে বলবো না, কারণ সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন থাকে, মানে প্রতি বছর তো থাকেই 5টা 6টা 7টা এরকম থাকতেই পারে, তো বাদ দেওয়াটা একটা বোকামির কাজ হবে, দুইটাই করতে হবে। চোখে ঝাপসা দেখার কি কারণ? চালসে বলে একটা রোগ আছে, সেক্ষেত্রে তোমার হচ্ছে আমাদের কি বলা যায় কর্নিয়াতে একটু প্রবলেম হয়, কর্নিয়াতে প্রবলেম হওয়ার কারণে এই ধরনের রোগে চোখে একটু ঝাপসা দেখা যায়। চোখের ডক্টর দেখিয়ে ফেলো, দ্রুত চিকিৎসা করে ফেলো, খুব ভয়ঙ্কর কিছু না, বাট ডক্টর দেখানো ভালো, ডক্টর দেখাই ফেলো। আপু আপনার ওখান থেকে একটা চিকন সাউন্ড হচ্ছে, ওইটার জন্য ঘুম ধরছে, ঘুমাই যাও। ঘুম ধরলে ঘুমের সাথে কোনো কনসিডারেশন নাই, জাস্ট ঘুমাই যাও। আমার এখানে সাউন্ড হচ্ছে, আমার ঘুম আসে না, তোমার ওখান থেকে ঘুম আসছে, কি একটা বিপদ, ঘুমাই যাও, গুড নাইট। আচ্ছা পড়া হয়ে গেলে আমাকে একটু ডান লিখে জানাও যে আপু পড়া শেষ, আমি স্পট এক্সামের কোশ্চেন দেখাই, অনেকক্ষণ তো হয়ে গেল। না এই চিন চিন শব্দটা যে ঘুম আসে, এটা আজকে তো কথা বলতে হবে ভাইয়ার সাথে, যে ভাইয়া এখানে ক্লাস নিবো না, একটা চিন চিন শব্দে আমার স্টুডেন্ট ঘুমায় যায় ভাইয়া, এভাবে তো আমাদের আমাকে দিয়ে হবে না ভাইয়া। স্পট এক্সামের কোশ্চেন দেখো, 3টা কোশ্চেন আছে, চটপট একটা কমেন্টে আনসার করবা, ঠিক আছে? একটা কমেন্টে, আলাদা আলাদা কমেন্ট করলে কিন্তু মাইন্ড, একটা কমেন্টে 3টা কোশ্চেনের আনসার দাও। কাজী আল ফাহাদ রুদ্র, তোমার কোশ্চেনটা নিয়ে আমরা সলভ ক্লাসে আলোচনা করব, ওটা একটা আলাদা টপিক, ওটা আমি লিখে রাখছি সলভ ক্লাস, ওটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। হ্যাঁ আচ্ছা, সবার ফার্স্টে আনসার দিয়েছো ফাতিহা জাহান, ভেরি গুড। তারপরে আফনান সাথী, জান্নাতুল কালাম, ঈশা, অপন তালুকদার, ইফতিমা মাধু, শুক্লা রয়, তন্নি আক্তার, জোনা স্মিথ, আর সম্ভব না আমার পক্ষে, আই এম ডান। আচ্ছা সবাই যে সঠিক আনসার দিচ্ছ, আমি অনেক খুশি যে এতক্ষণ পর তোমাদের পড়ায় মনোযোগ আছে। আসলে আলোচনা করি, দেখো অক্ষি গোলকের সবচেয়ে বাইরের স্তর কোনটা? সবচেয়ে বাইরে আমরা 3টা স্তর পড়েছি, স, ক, র। স দিয়ে হচ্ছে স্ক্লেরা, তাহলে সবচেয়ে বাইরে কোনটা? স্ক্লেরা। নাম্বার ডি, কোন স্তরে মেলানিন থাকে? আমরা পড়েছিলাম ম আর র দিয়ে, তাই না? ম তে হচ্ছে মেলানিন, কোরয়েডে ছিল, তাহলে মেলানিন থাকবে কোরয়েডে, মেলানিনের জন্য কোরয়েডটা কালো কালার হয়।
আরো যারা আনসার দিচ্ছ মনে করো আমি সবার নাম নিচ্ছি, তুমি আমার ভয়েস নিজের মাথায় একটু ইমাজিন করে নাও। সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা আনসার দিচ্ছ, ভেরি গুড। আচ্ছা দেখো, তাহলে এই মেলানিন এটা গেল। আর চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কোনটা? একমাত্র আলোক সংবেদী অংশ হচ্ছে রেটিনা। তাহলে আনসার সবার ঠিক আছে। দেখো তো, নূরজাহান ইন্নি বিনতে আলফত, নূরজাহান ইন্নি বিনতে আলফত, তোমার নাম আমি দুইবার বললাম, এ কি যন্ত্রণা! এই জন্য নাম বলবো না। লাস্ট ক্লাসে বলছিলাম না, যারা এরকম কান্নাকাটি করবে আমার ক্লাসের ক্যাপশনে তাদের নাম দিয়ে দিব, ক্যাপশন তাদের নামে দিব, আমার আইডি নাম চেঞ্জ করে ফেলবো, মেডিকেল গ্রুপের নাম চেঞ্জ করে ফেলবো, সব পাল্টে ফেলবো। আচ্ছা স্পট এক্সাম শেষ, আমাদের চোখের বিষয়ে কিন্তু পড়াশোনা আর একটুখানি বাকি, আনুষাঙ্গিক অংশ। চলো শুরু করি, আনুষাঙ্গিক অংশে আসি। দেখো এখানে কি দেখতে পাচ্ছ এই ছবিটাতে? এই ছবিটাতে দেখো আমরা কিছু পেশি দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে কালার চেঞ্জ করতে হবে আসলে। এই যে দেখো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বিভিন্ন অক্ষি পেশি। এখানে নামগুলো দেওয়া আছে, দেখো সুপিরিয়র অবলিক, সুপিরিয়র অবলিক, সুপিরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস, ইনফিরিয়র রেকটাস, ইনফিরিয়র অবলিক, মানে বেশ কিছু নাম দেওয়া। এখানে 6টা পেশির নাম দেওয়া আছে। তুমি তোমার যে বইটা, যদি কারো কাছে সেপ্টেম্বরের বইটা থাকে, তার আগ পর্যন্ত, সেপ্টেম্বর এডিশনের আগ পর্যন্ত অক্ষি পেশির সংখ্যা ছিল 6টা। ছয়টা অক্ষি পেশি ছিল, কিন্তু সেপ্টেম্বর এডিশন অনুযায়ী অক্ষি পেশির সংখ্যা এখন হচ্ছে 7টা। আমরা পড়ব প্রতি চোখে অক্ষি পেশির সংখ্যা হচ্ছে 7টা, মানে দুই চোখ মিলে সংখ্যা মোট কত? 14টা। দুই চোখ মিলে মোট অক্ষি পেশির সংখ্যা হচ্ছে 14টা। আসো আমরা দেখি, প্রথমে যে 6টা পড়তাম আগের পুরাতন 6টা, ওই 6টা নিয়ে কথা বলি। এস আই, ফার্স্টে এস আই লিখলাম। দেখো এস আই দিয়ে আমি বুঝাচ্ছি দুইটা অবলিক পেশি, দুইটা অবলিক। দেখো এস ফর সুপিরিয়র অবলিক, আই ফর ইনফিরিয়র অবলিক, অর্থাৎ অবলিক পেশি দুইটা। তারপরে যদি বলি আমি স্লিম দিয়ে লিখলাম, এই স্লিম দিয়ে হচ্ছে 4টা রেকটাস পেশি, তাহলে অবলিক পেশি 2টা আর রেকটাস পেশি হচ্ছে 4টা, 4টা রেকটাস পেশি। দেখো এস ফর সুপিরিয়র রেকটাস, এল ফর ল্যাটারাল রেকটাস, আই ফর ইনফিরিয়র রেকটাস, আর এম ফর মিডিয়াল রেকটাস, 4টা রেকটাস পেশি। তাহলে অবলিক পেশির নাম পড়লাম, রেকটাস পেশির নাম পড়লাম। দেখ এখানে কিন্তু আমরা মোট 6টা পেশি পড়লাম, আর একটা পেশি বাদ আছে, ওটা আমরা একটু পরে পড়বো। আসো আমরা আরেকটা ছবি দেখি, এই ছবিটা একটু দেখো, খেয়াল করো তো, এইটাও আমাদের অক্ষি পেশির ছবি। দেখো এখানে একটা পেশি সংযুক্ত হয়েছে আমাদের চোখের উপরের দিকে, ওটার নাম হচ্ছে সুপিরিয়র রেকটাস। সুপিরিয়র মানে কি? উপরে, তাহলে উপরের দিকে থাকবে। দেখো নিচের দিকে এটা যুক্ত হয়েছে, ওর নাম হচ্ছে ইনফিরিয়র রেকটাস, নিচের দিকে, চোখের নিচের দিক, ইনফিরিয়র রেকটাস। আচ্ছা তাহলে সুপিরিয়র রেকটাস হচ্ছে উপরে, ইনফিরিয়র রেকটাস নিচে। এখন এই যে রেকটাস পেশিগুলো কি কাজ করে, অক্ষি পেশির কাজ নিয়ে একটু কথা বলি। এই মানে অক্ষি পেশিগুলোর মেইন কাজ হচ্ছে আমাদের অক্ষি গোলককে বিভিন্ন দিকে ঘুরতে সাহায্য করে। তুমি যে তোমার চোখ চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, সবকিছু দেখতে পাও, এটার জন্য অক্ষি পেশিগুলোই কাজ করবে। কিভাবে কাজ করবে দেখো, চোখের উপরে যে পেশিটা, উপরে মানে কি? সুপিরিয়র, সুপিরিয়র রেকটাস, এই উপরের দিকে যে পেশি থাকে সেই পেশি তোমার অক্ষি গোলককে উপরের দিকে ঘোরাতে সাহায্য করে। সুপিরিয়র রেকটাস, এই যে সুপিরিয়র রেকটাস, এইটা তোমার অক্ষি গোলককে উপরে ঘুরাবে। তাহলে ইনফিরিয়র কি করবে? ইনফিরিয়র নিচে ঘুরাবে, ইনফিরিয়রটা নিচের দিকে ঘোরালো, উপরে নিচে সমস্যা নাই। ঝামেলা হয়ে যায় এই মিডিয়াল রেকটাস আর ল্যাটারাল রেকটাসে, এই দুইটা হয়ে যায় ভেজাল। দেখো মিডিয়াল কোন দিকে যাবে আর ল্যাটারাল কোন দিকে যাবে। আপু একটু বলি, আমরা যখন বায়োলজিতে পড়ি, যে কোনো একটা অঙ্গ, যে কোনো একটা জিনিসের ভেতরের দিক হচ্ছে মিডিয়াল, বাইরের দিক হচ্ছে ল্যাটারাল। ভেতরের দিক কি বললাম? মিডিয়াল। আর বাইরের দিক কি? ল্যাটারাল। মনে করো আপুর এই চোখটা নিয়ে কথা বলি, আমার এই চোখ দিয়ে যদি কথা বলি, আমার এই চোখের ভিতরের দিক কি? এইটা, এই জায়গাটা, এই ভিতরের দিকে হচ্ছে মিডিয়াল রেকটাস পেশি আছে। আর বাইরের দিক বলতে এই জায়গাটা, এই জায়গাটায় কি থাকবে? ল্যাটারাল রেকটাস পেশি থাকবে। তাহলে যদি আমি আমার অক্ষি গোলককে ভিতরের দিকে ঘোরাতে চাই,
তাহলে সেটা কি হবে? সেটা মিডিয়াল রেকটাস হবে। আর যদি বাইরের দিকে ঘোরাতে চাই তাহলে সেটা হবে ল্যাটারাল রেকটাস। বুঝতে পারলাম? তাহলে ভিতরের দিকে হলে মিডিয়াল, বাইরের দিকে হলে ল্যাটারাল। যারা কমেন্টে গল্প করছো তোমরা কিন্তু একটু পরে এই কাজগুলো আর বুঝবা না যে কোনটা কোন দিকে ঘুরে, তখন মাথা ঘুরবে খালি, অক্ষিগোলক ঘুরবে না, তখন খালি মাথায় ঘুরবে। মনোযোগ দাও একটু, এত চিল্লায় চিল্লায় পড়াচ্ছি, একটু মনোযোগ দাও। হ্যাঁ, তাহলে এই হচ্ছে অক্ষিগোলকের পেশির কাজ। এখন আসো আমরা বই দেখি, আমাদের বই কি বলছে, আজমল স্যার কি বলে, উনার জানাই তো বাঁচার উপায় নাই। দেখো ফার্স্ট এখানে আসি, সাতটা করে এক্সট্রিনসিক পেশি, মনে রাখবা অক্ষি পেশি মানেই এক্সট্রিনসিক পেশি, ঠিক আছে? অক্ষি পেশি মানেই এক্সট্রিনসিক পেশি, সাতটা করে থাকে মানে দুই চোখ মিলে 14টা। দেখো চারটা রেকটাস আর দুইটা হচ্ছে অবলিক, চারটা রেকটাস দুইটা অবলিক, আর একটা ওই যে যে একটা আমরা নতুন পাচ্ছি এই বছর, নতুন যে একটা পেশি যুক্ত হলো তার নাম কি? রিভেটর পালপেব্রি সুপিরিয়রিস, লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস। হ্যাঁ, কি কঠিন নাম আপু, এত বড় নাম একটা পেশি, কি দরকার আমার এই পেশি। আচ্ছা এখন এখানে যে বাকিগুলোর কাজ দেওয়া আছে, কাজ তুমি একবার রিডিং দিবা তাহলেই হবে। আমি এইটা নিয়ে কথা বলবো, নতুনটা নিয়ে, নতুনটা নিয়ে কথা বলি। দেখো লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস নিয়ে কথা বলবো। প্রশ্ন দেখো, নাম দেখে আমরা কাজ করে ফেলি। লিভেটর, লিভেটর মানে লিভার, উপরে উঠানো, ঠিক আছে? লিভেটর মানে কোনো কিছুকে আমি উপরের দিকে উঠাচ্ছি, উঠানো হচ্ছে লিভেটর। ওকে, পালপেব্রি মানে হচ্ছে চোখের পাতা। এখন এই চোখের পাতা তো উপরেও আছে নিচেও আছে, কোনটার কথা বললো? দেখো তো সুপিরিয়রিস মানে কি, সুপিরিয়র মানে উপরে, তাহলে এখানে নিশ্চয়ই তোমার উপরের যে চোখের পাতা সেটার কথা বলছে। তাহলে আসলে এই নাম অনুযায়ী কাজটা কি দাঁড়ালো, যে সুপিরিয়র চোখের পাতা, উপরের চোখের পাতাকে লিভেটর করব মানে উপরে উঠাবো। আসো মিলাই, দেখো তো ঊর্ধ্ব অক্ষি পল্লবকে উপরে উঠাতে সাহায্য করে, ঊর্ধ্ব অক্ষি পল্লব মানে উপরের চোখের পাতা, এই চোখের পাতাকে উপরে উঠাতে সাহায্য করবে, লিফট করবে, রেইজ করবে। ডান? তাহলে কাজ কিন্তু মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট নাম দেখে একটু ভেঙে ভেঙে কাজটা বুঝে ফেলো, যতটুকু আমরা বুঝে আনসার করতে পারি। মুখস্থ তো করবোই, ঠিক আছে, বাট ডায়ালগে বুঝে আনসার করা উচিত। তোমরা তো ওরে বাবারে গন গন করে ঠাটা মুখস্থ করো, কি যে ভয়ঙ্কর। আচ্ছা অক্ষি পল্লব, দেখো অক্ষি পল্লব বা চোখের পাতা, খেয়াল করো উপঅক্ষি পল্লব বা নিকটিটেটিং পর্দা, এই একটা লাইন সাথে খালি পড়তে হবে। এটা হচ্ছে মানুষের লুপ্ত প্রায় নিষ্ক্রিয় অঙ্গ, তোমরা বিবর্তন চ্যাপ্টারে পড়েছো তাই না, নিষ্ক্রিয় অঙ্গ ওখানে ছিল। অক্ষিপক্ষ, আইব্রো, এগুলো নিয়ে তেমন পড়ার কিছু নাই। চলে আসি পরের পৃষ্ঠায়, দেখো এখানে অক্ষি গ্রন্থিটা পড়তে হবে, অক্ষি গ্রন্থিটা ইম্পর্টেন্ট, আপু থ্রি স্টার দিয়ে রাখছি এই জন্য। এই অক্ষি গ্রন্থির তিনটা, আমাদের চোখে তিন ধরনের গ্রন্থি থাকে, ল্যাক্রিমাল, হার্ডেরিয়ান, মিবোমিয়ান। হ্যাঁ, তিন ধরনের গ্রন্থি, তিন ধরনের গ্রন্থির নাম আমরা মনে রাখবো হামলা দিয়ে, হামলা, ঠিক আছে? হ দিয়ে হচ্ছে হার্ডেরিয়ান, মতে মিবোমিয়ান, আর ল দিয়ে হচ্ছে ল্যাক্রিমাল। হার্ডেরিয়ান, মিবোমিয়ান, ল্যাক্রিমাল, চোখের গ্রন্থি হামলা করবে। ওকে, তাহলে এখন আসো আমরা কাজগুলো দেখি। ল্যাক্রিমাল গ্রন্থি কি করে? অশ্রু তৈরি করে, মানে চোখের পানি, এই যে তুমি সারাদিন ভ্যা ভ্যা করে কাঁদো সেটার জন্য ল্যাক্রিমাল গ্রন্থিটা দায়ী, ঠিক আছে? অশ্রু তৈরি করবে কে? ল্যাক্রিমাল গ্রন্থি। এন্ড আমরা সবাই কিন্তু প্রতিরক্ষা চ্যাপ্টারে পড়েছি, প্রতিরক্ষায় মনে করে দেখো কি ছিল, অশ্রুতে লাইসোজাইম থাকে, মনে আছে? এই যে দেখো লাইসোজাইম থাকে। ডান, ল্যাক্রিমাল গ্রন্থি শেষ। এখন দেখো হার্ডেরিয়ান গ্রন্থি, যেটা হার্ডেরিয়ান আর বিমোবিয়ান এরা দুইজনই সেম জিনিস খরণ করে, একই টাইপ তৈলাক্ত খরণ, দুইজনই তৈলাক্ত খরণ করে, ঠিক আছে? হার্ডেরিয়ান গ্রন্থি, মিবোমিয়ান গ্রন্থির সেম কাজ, তৈলাক্ত পদার্থ খরণ করবে। কনজাংটিভা আমাদের অনেক আগেই পড়া হয়ে গেছে, তাহলে আমাদের চোখের জিনিস শেষ। আমি খালি পরের পৃষ্ঠায় দুইটা লাইন নিয়ে একটু কথা বলবো, আর কিছু টপিক নিয়ে। এই লাইনটা একটু আসো, উপযোজন টপিক, এই একটা লাইন কি বলা আছে সবাই একটু খেয়াল করো। চোখ থেকে 6 মিটার দূরত্বে অবস্থিত কোন বস্তুর প্রতিবিম্ব স্বাভাবিকভাবে রেটিনায় প্রতিফলিত হয়। আপু দুইটা অক্ষর গোল করেছি, তুমি তোমার বই এই দুইটা অক্ষর আগে গোল করো, এই দুটো অক্ষর নিয়ে কথা আছে।
হ্যাঁ, এই দুটো জিনিস নিয়ে কথা বলি। লেখাটা কি, যে 6 মিটার দূরত্বে কোনো বস্তু রাখলে স্বাভাবিকভাবে রেটিনায় প্রতিফলিত হয়। স্বাভাবিক আর অস্বাভাবিক আবার কি জিনিস, তাই না বলো? চোখ তো সবই স্বাভাবিক, চোখে দেখতে পারলেই হয়েছে, স্বাভাবিক হোক অস্বাভাবিক হোক যাই হোক। আমি একটু বলি কেন এরা করলো। এখন ওই যে আপু তোমাকে বলেছিলাম না, যে লেন্সের আকৃতি পরিবর্তন করা হয় সেটাকে বলা হয় উপযোজন। এই যে দেখো, আমরা কিন্তু উপযোজন টপিকটাই আসছি, চোখের আমাদের লেন্সের আকৃতি পরিবর্তন যখন করি সেটাকে উপযোজন বলে। এখন এই আকৃতি পরিবর্তনটা আমরা কখন করি বলো, কখন করি? আচ্ছা একটু বলি কখন করি। দেখো, তোমার চোখ থেকে কোনো বস্তু তুমি যখন 6 মিটার দূরত্বে রাখবা, এই 6 মিটার দূরত্ব থেকে কাছে নিয়ে আসলে অথবা দূরে নিয়ে গেলে আমাদের চোখের আকৃতি পরিবর্তন করতে হয়, উপযোজন করতে হয়। কিন্তু তুমি যদি বস্তুকে 6 মিটার দূরত্বেই রাখো, কোনো উপযোজন ছাড়া, লেন্স যেমন আছে তেমন অবস্থায় দেখতে পারবা স্বাভাবিকভাবে, উইদাউট এনি উপযোজন বা অ্যাকোমোডেশন যেটাই বলো। তাহলে 6 মিটার দূরত্বে কোনো বস্তু রাখলে আমরা স্বাভাবিকভাবে রেটিনায় প্রতিফলিত হব, মানে আলোটা স্বাভাবিকভাবে প্রতিফলিত হবে। এবার এখানে দেখো, আচ্ছা যাদের কাছে একটু কষ্ট মনে হচ্ছে যে আপু আপনি চোখ নিয়ে এতক্ষণ ধরে পড়াচ্ছেন, এখনো গ্রন্থি আছে, প্রাণীর আচরণ আছে, তাহলে একটা কাজ করো না, তোমরা কেন এটা জিনিসটা বুঝো না যে ক্লাস কিন্তু গ্রুপে থাকে, তোমাকে এখনই করতে হবে ক্লাস, এমন কোনো কথা নাই। অনেকক্ষণ ক্লাস করছো, তোমার কষ্ট হয়ে যাচ্ছে, তুমি পরে আসো, তুমি পরে আবার দেখে নিও, রেকর্ডেড থাকবে, তো রেকর্ডেড থাকবে, কমেন্ট সেকশন থাকবে, তুমি থাকবো, আমি থাকবো, সবাই থাকবে, তুমি জাস্ট পরে এসে দেখো, এখন অনেক কিছু বাকি। তো যারা পড়তে যাচ্ছে ওদেরকে পড়তে দাও, যারা চাচ্ছ না তারা এখন চলে যাও, একটু ঘুমাতে যাও, একটু খেয়ে দিয়ে আসো, যাও পরে আসো। আচ্ছা এখানে কিছু রোগ রোগ বিরোগের কথা আছে, রোগ বালাই নিয়ে একটু কথা বলি। আমাদের আমরা যারা ইয়াং জেনারেশন, আমাদের প্রবলেম কি হয়, আমরা দূরের জিনিস দেখতে পাই না, তাই না? স্কুল কলেজে কি হতো, যে পিছনের দিকে বসলে আমরা ব্ল্যাক বোর্ডে স্যার কি লিখে বা ম্যামরা কি লিখতো ওটা দেখতে পারতাম না, তো আমরা সামনের বেঞ্চে গিয়ে বসতাম, কি একটা যন্ত্রণা, আমরা দূরের জিনিস দেখতে পাই না। আর আব্বু আম্মুর ক্ষেত্রে কি হয়, আব্বু আম্মু দেখবে একটা বই বা কোরআন শরীফ বা পেপার এগুলো পড়ার সময় চোখে চশমা দেয়, ওনারা কাছের জিনিস দেখতে পারে না, তাই না বলো? এই রকম দুইটা প্রবলেম হয়, একটা হচ্ছে কাছে দেখতে না পাওয়া, আর একটা দূরের জিনিস দেখতে না পাওয়া। আসলে আমরা দেখি, যেই দৃষ্টিতে কাছের বস্তু স্পষ্ট দেখা যায় না, মানে আব্বু আম্মুর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া। হ্যাঁ, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে হাইপার মেট্রোপিয়া, কাছের জিনিস দেখা যায় না। মনে রাখতে পারো যে আব্বু আম্মুরা, মানে আম্মু বিশেষ করে সবসময় হাইপার থাকে, একদম মাথা ব্যথা গরম চিল্লায় সারাদিন, আম্মুর হাইপার মেট্রোপিয়া আছে, কাছের জিনিস দেখতে পায় না, ঠিক আছে? আর আমাদের কি আছে, আমাদের হচ্ছে মায়োপিয়া, আমরা দূরের বস্তু দেখতে পাই না, আমাদের হচ্ছে মায়োপিয়া। ওকে, তো দেখো এই হাইপার মেট্রোপিয়াতে উত্তল লেন্সের চশমা ব্যবহার করা হয়, আর মায়োপিয়াতে অবতল লেন্স ব্যবহার করা হয়। এখন যে আমি তোমাকে বললাম যে আম্মুর হাইপার হয়ে থাকে, দ্যাটস ওয়াই আম্মুর হাইপার মেট্রোপিয়া আছে, এটা যেন আম্মুকে বলো না, তাহলে কিন্তু মেডিকেলতে এসে আমাকে ধরে নিয়ে গিয়ে মারবে, এটা বলো না কিন্তু, ঠিক আছে? আচ্ছা আমি জাস্ট মজা করছি, আই এম জোকিং। দেখো, দ্বিনেত্র দৃষ্টি বা বাইনোকুলার ভিশন, একটা লাইন লাগবে, মানুষের দুইটা চোখের মাঝখানে দূরত্ব হচ্ছে 6.3 সেন্টিমিটার, দুই চোখের মাঝখানে দূরত্ব 6.3 সেন্টিমিটার, আমাদের চোখের ব্যাপার স্যাপার শেষ। এইখানে একটা বক্স আছে, এই বক্সটা আমি জুম করব না, তোমরা জুম করতে বললে একদম মাইর দিব। এই বক্স এরকমই দেখাচ্ছি কারণ এই বক্সটা অনেকের বইয়ে নাই, এটা সেপ্টেম্বর 2020-এ আছে, তার আগের এডিশন হলে সেখানে থাকবে না। এখন তুমি কান্নাকাটি করো, একটু গড়ায় গড়ায় কাঁদো, একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা গড়া দাও, কান্নাকাটি করার দরকার নাই। এই বক্সে যা যা আছে আমরা সব পড়েছি, বিশ্বাস করো এতক্ষণ যা যা পড়লাম বইয়ের ভিতরে যা যা আছে সেই জিনিসগুলোর একটা সামারি হচ্ছে এই বক্স, মানে কাইন্ড অফ ওই যে আমরা নোট বানাতাম না ছোটবেলায়, বইয়ের ইম্পর্টেন্ট কথাগুলোকে এখানে খাতায় লিখতাম, নোট বানাতাম, এটা হচ্ছে কাইন্ড অফ সেই নোট। তুমি যদি রিভিশন দিতে চাও, চট করে একটু দেখেই পরীক্ষা দিতে চলে যাবো, রিভিশন দেওয়ার জন্য এই ধরনের বক্স হেল্পফুল, বাট এখানে এক্সট্রা কিছুই নাই, সব তোমার বইয়ের ভিতরেই আছে। তো কান্নাকাটি করার কোনো দরকার নাই, আমি জানি তুমি চিল্লাচিল্লি করবা যে এই বক্স নাই, এখন আমার কি হবে, আমার জীবন শেষ, যাও দেয়ালে মাথাটা একটা বাড়ি দিয়ে আসো। এখন দেখো, এখানে ক্লাস নোট দেখাচ্ছি, এই একটা পৃষ্ঠা আর এখানে আরেকটা পৃষ্ঠা, একটু আমি বলে দেই, সবাই একটু খেয়াল করো, এই যে দুইটা পৃষ্ঠা, এই দুইটা পৃষ্ঠা কম্প্যানিয়ন বুকের না, এটা কম্প্যানিয়ন বুকে নাই, এটা জাস্ট এক্সট্রা ভাবে তৈরি করা, আমি ক্লাসে আজকে যেভাবে পড়াচ্ছিলাম ছোটখাটো ছন্দ দিয়ে বা শর্টকাট দিয়ে সেগুলো এই বক্সের মধ্যে নোট করে দেওয়া আছে, তুমি চাইলে
চোখের যে অংশটুকু সেটা এই দুইটা পৃষ্ঠা থেকে পড়তে পারো, আদারওয়াইজ তুমি কম্প্যানিয়ন বুক থেকেও পড়তে পারো, তুমি যেখানে কমফোর্টেবল। হ্যাঁ, এটা জাস্ট আমার আলাদা করে তৈরি করা, তোমাদের সুবিধার জন্য তুমি এখন যেখান থেকে পড়বা তোমার ইচ্ছা। আচ্ছা, এবার আমরা চলে আসি গ্রন্থি, গ্রন্থি নিয়ে পড়ি আসো। গ্রন্থির এখানে আমি যেটা বলবো, একটা বক্স আছে, তুমি যদি বক্সটা আমার সাথে একটু মনোযোগ দিয়ে পড়তে পারো তাহলে আমাদের পড়া শেষ হয়ে যাবে, মানে চোখ আর গ্রন্থি পড়া শেষ। প্রাণীর আচরণে আমাকে খালি 10 মিনিট থেকে 15 মিনিট সময় দিবা, আমি তোমাকে দেখাই দিব কি কি জিনিস লাগবে, প্রাণীর আচরণে কি কি জিনিস লাগবে আমি জাস্ট তোমাকে তখন বলে দিব। ওকে, এখন আসো দেখো, আমরা গ্রন্থি যেহেতু শুরু করছি, সবাই একটু আমাকে একটা কোশ্চেনের আনসার দাও। গ্রন্থি কত প্রকার? গ্রন্থি কত প্রকার? গ্রন্থি কত প্রকার? আহাতি রয়, চোখ ভেজে খেয়েছ, খুব ধন্যবাদ। তোমার কালকে চোখের পরীক্ষা যদি 100 না আসে তারপরে দেখবা তুমি। গ্রন্থি হচ্ছে দুই প্রকার, রাইট? আমাদের গ্রন্থি দুই প্রকার, ভেরি গুড। দেখো গ্রন্থি দুই প্রকার কি কি? একটা হচ্ছে বহিঃখরা, আরেকটা হচ্ছে অন্তঃখরা, তাই তো? দুই প্রকার গ্রন্থি, বহিঃখরা আর অন্তঃখরা। এই যে আমি মাঝে মধ্যে টুকটাক বকা দিই, তোমরা আমার মাইন্ড করো না তো, আমি এমনই, তোমরা রাগ করবে না। হ্যাঁ আচ্ছা, বহিঃখরা আর অন্তঃখরা। দেখো বহিঃখরা গ্রন্থি নিয়ে যেহেতু কথা বলি, আমাকে একটু বলো বহিঃখরা গ্রন্থি কি ক্ষরণ করে? এনজাইম, রাইট? বহিঃখরা গ্রন্থি এনজাইম ক্ষরণ করে। হ্যাঁ, আর অন্তঃখরা গ্রন্থি কি ক্ষরণ করে? হরমোন ক্ষরণ করে। দেন তারপরে আমরা এটা মনে রাখতে পারি যে অন্তঃখরা গ্রন্থি অনালি, অন্তঃখরা গ্রন্থি হচ্ছে অনালি, মানে অতে অনালি, অতে অন্তঃখরা, অন্তঃখরাতে কোনো নালি নাই, এটা একটা নালী বিহীন গ্রন্থি। তাহলে বহিঃখরা কি হবে? বহিঃখরা হচ্ছে নালী যুক্ত, বহিঃখরা নালী যুক্ত গ্রন্থি। আচ্ছা, তাহলে অন্তঃখরা বহিঃখরা নালী যুক্ত, নালী বিহীন পড়লাম। এখন তুমি চিন্তা করো যে বহিঃখরা যেহেতু নালী যুক্ত, তো অবশ্যই বহিঃখরার ক্ষেত্রে নালী দিয়েই সবকিছু পরিবাহিত হবে, রাস্তা আছে, ভেজাল নাই। বাট অন্তঃখরাতে তো কোনো রাস্তাঘাট নাই, নালী নাই, তাহলে এই হরমোন ও কি দিয়ে পরিবাহিত হবে? উঠতে উঠতে তো যেতে পারবে না, উড়ে যাবে না, উড়ে যাবে না, তাহলে কি করবে? দেখো কি করবে আমি বলি, আমাদের দেহের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রক্ত। রক্ত দেখো সবকিছু পরিবহন করে, পুষ্টি পদার্থ, বর্জ্য পদার্থ, আয়ন, প্লাজমা, প্রোটিন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সবকিছু পরিবহন করে। তো রক্ত একদিন যাচ্ছে, যাওয়ার সময় দেখলো হরমোন চুপচাপ দাঁড়ায়, যাওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। রক্ত তখন বললো যে তুমি চুপচাপ দাঁড়ায় থাকবা, তুমি আমার সাথে চলো, তোমাকেও নিয়ে যাই, এমনি এতগুলো গাঁটি বস্তা নিয়ে যাচ্ছি, তাহলে তোমাকে এবার রেখে যাবো কেন? অর্থাৎ হরমোন কিসে পরিবাহিত হবে? হরমোন রক্তে পরিবাহিত হবে, ঠিক আছে? আপনি তো কমই দেন আপু, ফয়সাল ভাইয়া তো পোলাদের পরেন যে 10 তলা থেকে ফেলে দেয়, কি কি করে? বাস্তবে ফেলতে পারলে খুব ভালো হতো। আচ্ছা, অন্তঃখরা গ্রন্থি রক্তে পরিবাহিত হয়। ওকে, এখন দেখো তাহলে আমরা রক্ত এগুলো পড়লাম। একটা জিনিস আর একটু বলে দিই, অন্তঃখরা গ্রন্থির ক্ষরণ মানে হরমোন যেহেতু রক্তে পরিবাহিত হয়, তার মানে তুমি বুঝতেই পারছো যে রক্ত আমাদের দেহের সব জায়গায় যায়, হরমোনও সব জায়গায় যেতে পারবে, রাইট? রক্ত যেখানে যেখানে যাবে তোমার হরমোনও সব জায়গায় যাবে। তাহলে দেখো আমাদের এই হরমোন উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে কাজ করে, উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে কাজ করে। আচ্ছা, বহিঃখরা গ্রন্থি, বহিঃখরা গ্রন্থির যে এনজাইম সেটা উৎপত্তি স্থলের কাছে অথবা দূরে উভয় জায়গায় কাজ করতে পারে, কাছে দূরে দুই জায়গায় যেতে পারে, কাছে দূরে দুই জায়গায় যেতে পারে। ভাইয়ার ডায়লগ নিয়ে আর কোনো কমেন্ট না, কমেন্ট এখানেই শেষ, এখন পড়ায় ফিরে আসো। অনেক হাসি ঠাট্টা করলাম, অনেকক্ষণ ধরে পড়ছো বলে মাথা মতো গরম হয়ে যাবে, দ্যাটস ওয়াই এখন এখানে আর কোনো কমেন্ট করা যাবে না, এই কমেন্ট এখানেই শেষ, ঠিক আছে? আসলে যেটা পড়াচ্ছি সেখানে মনোযোগ দাও। তাহলে দেখো আমরা এই যে অন্তঃখরা বহিঃখরা পার্থক্য করে ফেললাম না? অনেকে বলছো যে আপু মিশ্র গ্রন্থি তো এক প্রকার আছে, ওটাও তো প্রকারের মধ্যেই পড়ে, তো আমরা কেন গ্রন্থিকে তিন প্রকার বললাম না? দেখো মিশ্র গ্রন্থির কথাটা তোমাদের বইয়ে ডিরেক্ট বলা নাই, তোমাদের বইয়ে ডিরেক্ট আছে গ্রন্থি দুই প্রকার, বহিঃখরা অন্তঃখরা, তো আমরা সেটাই মনে রাখবো, বইকেই ফলো করবো, এর বাইরে আমরা যাবো না। আচ্ছা এখন দেখো আমরা আসো বই আসি।
এই যে বক্সটা, এই বক্সটা কিন্তু আমাদের এখন পড়া শেষ। আমরা অন্তঃক্ষরা বহি করার পার্থক্য মাত্রই পড়লাম। এই বক্সটা তুমি একবার খালি রিডিং দিবা, পড়া হয়ে গেছে। আজকে আমাদের টপিক হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে। দেখো অন্তঃক্ষরা গ্রন্থি কি ক্ষরণ করে? হরমোন। তাহলে হরমোন নিয়ে যদি কথা বলি, এই হরমোন প্রথম আবিষ্কার হয় 1902 সালে উইলিয়াম বেলিস আর আর্নেস্ট স্টার্লিং, এই দুইজন শারীরতত্ত্ববিদ আবিষ্কার করেছিলেন 1902 সালে। প্রথম কোন হরমোন আবিষ্কার করলেন? সিক্রেটিন। ঠিক আছে, প্রথম সিক্রেটিন আবিষ্কার করলেন। তারপর 1905 সালে এটাকে ওনারা হরমোন নামকরণ করেন। তাহলে হরমোন আবিষ্কার হচ্ছে 1902 আর নামকরণ হচ্ছে 1905। ক্লিয়ার? ওকে, হরমোনের বৈশিষ্ট্য তুমি খালি একবার রিডিং দিবা। মাত্র তুমি অন্তঃক্ষরা গ্রন্থির সবকিছু পড়েছো, অন্তঃক্ষরা গ্রন্থির সাথে হরমোনের বৈশিষ্ট্য তুমি মিল পেয়ে যাবা, একবার রিডিং দিলেই হবে। একটু দেখে রাখো যে হরমোন দেহের রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার। ঠিক আছে, তাহলে এইটুকু জানলেই হবে। আচ্ছা, দেন আমরা চলে আসি, একটা ছবি দেখি। আসো, সব অন্তঃক্ষরা গ্রন্থি, আমাদের দেহে কি কি অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেগুলো একটা ছবি দেখি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের দেহের, ছেলে মেয়ে যাই বলো, সবার দেহে ম্যাক্সিমাম এই গ্রন্থিগুলো থাকে। ওভারি টেস্টিসটাই খালি ডিফারেন্ট থাকে, ছেলেদের বডিতে টেস্টিস থাকবে, মেয়েদের বডিতে ওভারি থাকবে। আদারওয়াইজ এই যে পিনিয়াল, পিটুইটারি, থ্যালামাস, কি বলা যায়, থ্যালামাস সরি, থাইরয়েড, থাইমাস, অ্যাড্রেনাল, এগুলো হচ্ছে দেহের বিভিন্ন গ্রন্থি। ছবিটার মাধ্যমে আমি তোমাকে অবস্থান গুলো দেখাচ্ছি যে কোথায় কোনটা থাকবে। এবার আসো আমরা সেই সোলেমানি বক্সে চলে আসি। এই বক্স পড়তে গিয়ে তখন পাগলই হয়ে যাব। তোমরা এখন বলবা যে আপু হয় আপনি নিজে মরে যান, না হলে আমাকে মেরে ফেলেন, যে কোনো একটা করেন, এই বক্স আমি পড়তে পারবো না। কথা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা দুইটা, একটা করোটিক স্নায়ুর বক্স আর একটা হচ্ছে এই হরমোনের বক্স। এই দুইটা বাদ দেওয়ার কথা বললে গুনা হবে তোমার, দুইটাই পড়তে হবে। এই বক্সটা তুমি একটু মনোযোগ যদি দাও, সামনের 10 থেকে 15টা মিনিট তুমি অন্য সবকিছু বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিবা। কমেন্টের দিকে খেয়াল করবা না, আশেপাশে কি হচ্ছে খেয়াল করবা না, ক্লাসে মনোযোগ দাও। এই বক্স আজকে তোমাকে আমি ক্লাসে মুখস্থ করাতে চাচ্ছি, ক্লাসে মুখস্থ করা দিব, তাহলে গ্রন্থি নিয়ে পড়াশোনা শেষ। বুঝতে পারলাম? এরপরে কিন্তু গ্রন্থি নিয়ে আর কোনো পড়াশোনা নাই, ক্লাস খুব দ্রুত শেষ হয়ে যাবে। জাস্ট তোমার মনোযোগটা দরকার এখন আমার। আচ্ছা দেখো, প্রথমে যেটা বলছি যে এই বক্সে কি আছে, কতগুলো অন্তঃক্ষরা গ্রন্থির নাম দেওয়া আছে, অবস্থান দেওয়া আছে। তো গ্রন্থির নাম তো জানি, অন্তঃক্ষরা গ্রন্থি কোনগুলো, অবস্থানটা খেয়াল করি আসো। পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে মস্তিষ্কে? আমরা জানি মস্তিষ্কে আরেকটা গ্রন্থি আছে, দেখো পরের পৃষ্ঠায় যাই, ওই পিনিয়াল, এই যে দেখো পিনিয়াল। তাহলে আমরা কি পেলাম? পিটুইটারি আর পিনিয়াল এই দুইটা গ্রন্থি আমাদের মস্তিষ্কে থাকে, রাইট? তাহলে আমি কি বলতে পারি যে হচ্ছে পয়ঃরশ্মি দিয়ে যে গ্রন্থির নাম শুরু হবে সেই গ্রন্থির অবস্থান মস্তিষ্কে থাকবে। পিটুইটারি, পিনিয়াল দুইটাই মস্তিষ্কে। ওকে, তারপর দেখো এখানে কি আছে, থাইরয়েড। থাইরয়েড কোথায় থাকে? এই যে আমাদের শ্বাসনালী আছে না, ট্রাকিয়া, একদম মাঝখানে, এই শ্বাসনালীর সামনে এই জায়গাটাতে, যেখানে আপু আঙুল দিলাম, এই জায়গাটাতে একটা প্রজাপতি আকৃতির গ্রন্থি হচ্ছে থাইরয়েড। আর থাইরয়েডের ঠিক পিছনেই প্যারাথাইরয়েড থাকে, থাইরয়েডের ঠিক পিছনে। তাহলে থাইরয়েড প্যারাথাইরয়েড পড়লাম। থাইমাসটা কোথায় থাকে? যেখানে শ্বাসনালীর শেষ, এই জায়গাটাতে, এই জায়গাটাতে থাইমাস থাকবে, শ্বাসনালীর নিচে। এই যে দেখো শ্বাসনালীর নিচে, শ্বাসনালীতে থাইরয়েডের পিছনে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি না যে কোনো গ্রন্থির নাম যদি থাই দিয়ে শুরু হয়, দেখো থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, মানে কোন গ্রন্থির নামে থাই থাকলেই সেটার অবস্থান শ্বাসনালীর আশেপাশে, ঠিক কি না? গ্রন্থির নামে থাই থাকা মানেই শ্বাসনালীর আশেপাশে থাকবে। ক্লিয়ার? তারপরে দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আমার মনে হয় এটা সবার জানা, অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা অংশকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তারপর যদি বলি অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল, দেখো অ্যাড্রেনাল বা সুপ্রারেনালের কথা বলছি, ওর নামটা খেয়াল করো, সুপ্রা রেনাল। রেনাল মানে কি? বৃক্ক। সুপ্রা মানে উপরে, অর্থাৎ সুপ্রারেনাল দিয়ে বুঝাচ্ছি বৃক্কের উপরে, বৃক্কের উপরের প্রান্তে টুপির মতো অবস্থান করে এই অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি। এই যে দেখো প্রত্যেকটা বৃক্কের মধ্যপ্রান্তে অবস্থান করে, বৃক্কের উপরে। পিনিয়াল তো পড়া শেষ, শুক্রাশয় কোথায় থাকবে? পুরুষের দেহে থাকবে, ডিম্বাশয় থাকবে, স্ত্রীদের দেহে, সেটা তো ডান, অবস্থান পড়া শেষ। নেক্সট হচ্ছে আসো হরমোন পড়ি।
কোথা থেকে কোন হরমোন ক্ষরণ হয়, এই বক্স এটা আমাদের পড়া হয়ে গেছে, আমরা এখন এটা পড়বো। দেখো পিটুইটারি গ্রন্থি তিনটা ভাগে ভাগ করা যায়, অগ্রভাগ, মধ্যভাগ, পশ্চাৎ ভাগ। পিটুইটারি গ্রন্থিকে তিনটা খণ্ডে বা ভাগে ভাগ করছি। অগ্রভাগ থেকে 6টা ট্রপিক হরমোন ক্ষরিত হয়। কি হরমোন? ট্রপিক হরমোন। তুমি বলতে পারো এখন ট্রপিক হরমোন কি জিনিস, একটু বুঝিয়ে দিই। দেখো যেই হরমোন একটা গ্রন্থি থেকে ক্ষরণ হয়ে আরেকটা গ্রন্থির উপরে গিয়ে কাজ করে সেটাকে বলা হয় ট্রপিক হরমোন। ও একটা গ্রন্থি থেকে ক্ষরণ হবে, হয়ে সে আরেকটা গ্রন্থির উদ্দীপনা দিবে আর কি, আরেকটা গ্রন্থির উপরে গিয়ে কাজ করবে, এটা হচ্ছে ট্রপিক হরমোন। আমাদের অগ্রভাগ থেকে, পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকেই 6টা ট্রপিক হরমোন আসে। হ্যাঁ, এই জন্য আমরা মনে রাখবো পিটুইটারি গ্রন্থির অগ্রভাগের যে হরমোন, সেই হরমোন গুলোর নামে হয় তুমি ট্রপিক শব্দটা পাবা, আদারওয়াইজ উদ্দীপক শব্দটা পাবা, যে কোনো একটা। ট্রপিক হরমোনের নামে ট্রপিক শব্দ থাকবে, আদারওয়াইজ উদ্দীপক শব্দ থাকবে। আসো মিলাই, ফার্স্টে কি এটা? বৃদ্ধি পোষক হরমোন। হায় হায়, বৃদ্ধি পোষক, গ্রোথ হরমোন, নামের মধ্যে তো ট্রপিক কথাটাও নাই, উদ্দীপক কথাটাও নাই, এখন কি হলো? এখন তো হলো না, কথাটা মিললো না। আচ্ছা আসো আমরা মিলাই। এই যে এসটিএইচ লেখা দেখতে পাচ্ছো, এসটিএইচ, এসটিএইচ মানে কি? সোমাটো ট্রপিক হরমোন। বৃদ্ধি পোষক হরমোনের আরেক নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। ওর নামে কি ট্রপিক আছে? না, সোমাটোট্রপিক, তাহলে ট্রপিক আছে। থাইরয়েড উদ্দীপক হরমোন, দেখো উদ্দীপক মিলল। ফলিকল উদ্দীপক হরমোন মিলল। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। তাহলে আমরা 4টা হরমোনের নামে উদ্দীপক অথবা ট্রপিক কথাটা পাচ্ছি। দুইজন, লুটিনাইজিং আর প্রোল্যাকটিন, এই দুইজনের নাম মিলল না, উদ্দীপকও নাই ট্রপিকও নাই। আমি একটু বলে দিই, এই বক্সটাতে আমি ম্যাক্সিমাম জিনিস ট্রাই করবো তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য, বাট কয়েকটা জিনিস আমি তোমাকে দাগ দিয়ে দিব, সেটা তোমাকে মুখস্থ করতে হবে, অ্যান্ড সেটা সোললি তোমাকে মুখস্থ করতে হবে। ওখানে কোনো ভেজাল করা যাবে না, ফাঁকিবাজি করা যাবে না। যেটা আমি বুঝাচ্ছি সেটা তুমি বুঝে নাও, বাট মুখস্থ জায়গাটা কিন্তু একদম মুখস্থ। এই দুইটা হরমোনের নাম মুখস্থ করবা, লুটিনাইজিং আর প্রোল্যাকটিন। এদের নামের মধ্যে ট্রপিক বা উদ্দীপক কথাটা নাই। তাহলে এটা হচ্ছে নিঃসৃত হরমোন অগ্রভাগের গুলো। দেখো তারপর আসে মধ্যভাগ। মধ্যভাগে কি আছে? মেলানোসাইট উদ্দীপক। হাই হাই, উদ্দীপক তো এখানে আছে, বাট আপু আপনি তো বলছিলেন যে অগ্রভাগ থেকে উদ্দীপক আসে, মধ্যভাগে কেন আসলো? মধ্যভাগে মেলানোসাইট উদ্দীপক কেন আসছে আপু একটু বলে দেই। খেয়াল করো তো, পিটুইটারি গ্রন্থির তিনটা ভাগ থেকে যতগুলা হরমোন ক্ষরণ হয় একটাতেও কিন্তু ম দিয়ে নাম শুরু হয় না, একটার নামও ম দিয়ে শুরু হয় না, শুধুমাত্র এই মেলানোসাইটের নামটাই ম দিয়ে শুরু। তা আমি বলতেই পারি মতে মধ্যভাগ, মতে মেলানোসাইট, সেটা উদ্দীপক হোক বা যাই হোক, মতে মধ্যভাগ, মতে মেলানোসাইট হরমোন। হ্যাঁ, তাহলে মেলানোসাইট উদ্দীপক হরমোন মধ্যভাগ থেকে। আর পশ্চাৎ ভাগে মনে রাখবা অ দিয়ে, পশ্চাৎ ভাগের হরমোন মানেই হচ্ছে অ দিয়ে। অতে অ্যান্টিডায়ুরেটিক হরমোন, অতে অক্সিটোসিন। নামগুলো শেষ। এখানে থাইরয়েড, দেখো থাইরয়েডের নামের সাথে হরমোনের নামের মিল আছে, থাইরক্সিন, ট্রাই আয়োডো, থাইরোনিন মিল আছে, তোমাকে পড়তে হবে খালি ক্যালসিটোনিন। ক্যালসিটোনিনটা আমি যে গাঢ় করে দাগ দিয়ে দিলাম, এটা মুখস্থ করবা, এটার নামের সাথে থাইরয়েড গ্রন্থির নামের কোনো মিল নাই, তাহলে এটা মুখস্থ, ঠিক আছে। প্যারাথাইরয়েডের দেখো নাম একদম ডিরেক্ট, প্যারাথর্মন, থাইমাসে ডাইরেক্ট থাইমোসিন, একদম ডিরেক্ট, কোনো মুখস্থ করার কিছু নাই, নাম মিলে যায়। পরের পৃষ্ঠায় যাই। দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের এই যে 4টা হরমোন, আমার মনে হয় না এই 4টা হরমোন কাউকে এখন নতুন করে পড়ানোর দরকার আছে, সবাই এটা আমরা পরিপাক শোষণ চ্যাপ্টারে পড়েছি, এটা প্রায়ই পড়ি আমরা, যে ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এগুলো কিন্তু ইজি আমরা জানি। চলে আসি সুপ্রা রেনাল গ্ল্যান্ড। দেখো সুপ্রা রেনাল যেহেতু এটা বৃক্কের মাথায় টুপির মতো অবস্থান করে, তো আমাদের বৃক্কের সাথে এই গ্রন্থির গঠনগত মিল দেখা যায়। কেমন? তোমার মনে আছে কিনা, বৃক্কের বাইরের দিকে কর্টেক্স থাকে, ভিতরে মেডুলা থাকে, রাইট? এই গ্রন্থিতেও দেখো কর্টেক্স আছে, মেডুলা আছে। এই অ্যাড্রেনাল গ্রন্থির বাইরের দিকের অঞ্চলকে বলা হয় কর্টেক্স, ভিতরের দিকের অঞ্চলকে বলা হয় মেডুলা। এখন কর্টেক্স থেকে যে দুইটা হরমোন আসবে ওদের নামের মধ্যে তুমি কর্টেক্স কর্টেক্স একটা ভাব পাবা। দেখো এই যে কর্টেক্স হরমোন দুইটা কিরকম, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড, কর্টেক্স কর্টেক্স ভাব। তাহলে আমরা মনে রাখলাম যে কর্টেক্স থেকে কর্টিকয়েড আসবে,
মেডুলা যেটা, মেডুলা থেকে তিনটা হরমোন আসে, তিন রকম, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, ডোপামিন। তিনটা নামই তোমাকে মুখস্থ রাখতে হবে, এখানে কোনো চালাকির কোনো উপায় নাই, তিনটা নামই মুখস্থ, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, ডোপামিন। ঠিক আছে, তিনটা একদম সুন্দর মতো মুখস্থ করে ফেলো। পিনিয়াল মনে রাখবা, পিএম, পিনিয়াল, মেলাটোনিন, দেখো মেলাটোনিন, পিনিয়াল থেকে কি আসবে, মেলাটোনিন আসবে। আচ্ছা, তারপর শুক্রাশয় তো জানি টেস্টোস্টেরন আসে, আর ডিম্বাশয় থেকে আমরা এটাও জানি যে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন আসে, রাইট? এখানে তো আর নতুন করে পড়ার কিছু নাই। এখন আমরা পড়বো কি, কাজ পড়বো, সবার টেনশন কাজ নিয়ে, এতক্ষণ সবাই ধুক ফুক করতেছে, আল্লাহ আপু কাজ যে কিভাবে পড়াবেন আপনি, এটাই দেখবো আজকে। আসো কাজ করি, হরমোন তো শেষ। আচ্ছা, যেটা কথা এখন কাজের জায়গাটাতে, আমি চেষ্টা করব ম্যাক্সিমাম হরমোনের, হরমোনের নামের সাথে কাজটাকে মিলিয়ে পড়ানোর জন্য কিছু আছে যেগুলো আমি তোমাকে দাগ দিয়ে দিব, ওইগুলো তোমার মুখস্থ করতে হবে, যেগুলো আমি দাগ দিয়ে দিব সেগুলা তুমি মুখস্থ করবা। আচ্ছা, ফার্স্টেই হচ্ছে বৃদ্ধি পোষক হরমোন, ওর নাম কি বৃদ্ধি পোষক, মানে ওর নামের মধ্যেই বৃদ্ধি কথাটা আছে, গ্রোথ কথাটা আছে, অর্থাৎ ও বৃদ্ধির কাজ করবে। দেখো, অস্থি ও কোমল টিস্যুর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, বৃদ্ধি পোষক, বৃদ্ধি করবে, সাথে প্রোটিন সংশ্লেষণ কাজটা মুখস্থ, প্রোটিন সংশ্লেষণ, টিক দেখা টিক মার্ক দিয়ে দিচ্ছি, এটা মুখস্থ, বৃদ্ধি পোষক হরমোন বৃদ্ধি কাজ করবে, প্রোটিন সংশ্লেষটা একটু মুখস্থ করতে হবে। দেখো, থাইরয়েড উদ্দীপক হরমোন, অর্থাৎ এই হরমোনটা থাইরয়েড কে উদ্দীপনা দেয়, খেয়াল করো, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ক্ষরণ কার্যকারিতা নিয়ন্ত্রণ, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ক্ষরণ কার্যকারিতা নিয়ন্ত্রণ। নেক্সট হচ্ছে লুটিনাইজিং হরমোন, লুটিনাইজিং হরমোনের কাজ মুখস্থ এবং খুবই ইম্পর্টেন্ট, তিনটা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, খুবই 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 ইম্পর্টেন্ট, একটু বুঝাই। দেখো, লুটিনাইজিং হরমোনের প্রথম কাজ হচ্ছে ডিম্বপাত, ডিম্বপাত করে। আচ্ছা, ডিম্বপাত কথাটা তুমি এই চ্যাপ্টারে পাবা, আবার তুমি একটু পরে কোথায় পাবা বলি, বলা যায় যে ওই যে মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারেও তুমি এই কমেন্টটা পাবা। এখন দেখো, মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে তুমি যখন এই যে কি বলে ডিম্বপাতের কথাটা পাবা, তখন দেখবা যে ডিম্বপাত নিয়ে অনেক রকম হরমোনের অনেক ভেজাল করা, বোঝা যায় না যে আসলে এক্স্যাক্টলি কোন হরমোন ডিম্বপাত করে। আজকে মনে রাখো, ডিম্বপাত, ওভুলেশন, সবকিছু লুটিনাইজিং হরমোন করবে। ডিম্বপাতের ইংরেজি হচ্ছে ওভুলেশন, ডিম্বপাত বলুক, ওভুলেশন বলুক, যাই বলবে কে করবে, লুটিনাইজিং হরমোন করবে, ক্লিয়ার? লুটিনাইজিং হরমোন, এবং সাথে ও আরো দুইটা কাজ করে, দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে আর পুরুষের টেস্টোস্টেরন ক্ষরণ উদ্দীপ্ত করে। তাহলে লুটিনাইজিং হরমোনের তিনটা কাজ, ডিম্বপাত করা, দুগ্ধক্ষরণ আর টেস্টোস্টেরন ক্ষরণ উদ্দীপ্ত করা, ডান। ফলিকল উদ্দীপক, দেখো নাম্বার ফোর, ফলিকল উদ্দীপক মানে ও ফলিকলকে উদ্দীপনা দেয়। ফলিকল কি জিনিস, আমাদের ডিম্বাশয়ে কিছু কোষ থাকে, ডিম্বাশয়ের কোষগুলোকে আমরা ফলিকল বলি, তো এই ডিম্বাশয়ের ফলিকলকে উদ্দীপনা দিবে। দেখো, ডিম্বাশয়ের ফলিকলে পূর্ণতা দান। চলে আসি প্রোল্যাকটিন, প্রোল্যাকটিন, ল্যাকটিন কথাটা, এই যে দেখো ল্যাকটিন, ল্যাকটিন কথাটা আসছে ল্যাকটেশন থেকে, ল্যাকটেশন, ল্যাকটেশন মানে কি, দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করা। তাহলে দেখো, প্রোল্যাকটিনের কাজ হচ্ছে দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ, প্রোল্যাকটিনের কাজ কি, দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ। চলে আসি অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। আচ্ছা, এখানে আমরা একটু কাজটা বুঝি। দেখো, প্রথমে বলা আছে অ্যাড্রেনো, অ্যাড্রেনো মানে অ্যাড্রেনাল গ্রন্থিকে বোঝাচ্ছে, কোন গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি। তারপরে বললো কর্টিকো, কর্টিকো মানে কর্টেক্স, আর ট্রপিক মানে উদ্দীপনা দেওয়া, অর্থাৎ এই হরমোন অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সকে উদ্দীপনা দেয়। নামটাকে ভাঙলে তো এরকমই কিছু পাওয়া যাচ্ছে, তাই না? অ্যাড্রেনো কর্টিকো মানে কর্টেক্স, ট্রপিক মানে উদ্দীপনা দেওয়া। আসো মিলাই, অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি ক্ষরণ কার্যকারিতা নিয়ন্ত্রণ মানে উদ্দীপনা দিল। নাম দিয়ে কি কাজ মনে রাখা যাচ্ছে? আচ্ছা, তারপরে চলে আসি, দেখো মেলানোসাইট, সাইট শব্দটার অর্থ কি, সাইট শব্দটার অর্থ হচ্ছে কি বলা যায়, পরিণত কোষ। হ্যাঁ, সাইট শব্দটার অর্থ হচ্ছে পরিণত কোষ। নিশ্চয়ই এই হরমোন কোন একটা কাজের উপরে, মানে কোন একটা কোষের উপরে কাজ করবে, কোন কোষ, মেলানোফোর কোষ, মেলানোসাইট উদ্দীপক হরমোন মেলানোফোর কোষের উপরে কাজ করে।
চলে আসি অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। আচ্ছা আমি এখানটাতে একটু থামছি। মুখস্থ তো দিনের দিন থাকে, 7 দিন পর যা দেখি তা নতুন লাগে। একজন কমেন্ট করেছো, ফারদিন নামের কেউ একজন, তোমার নতুন লাগে কারণ তুমি সেটা রিভিশন দাও না, একদিন পরে তারপর ওটাকে বিদায় দিবে, বিদায় দিয়ে দাও। তুমি একে ফজলুল হক না, তোমাকে মাঝে মধ্যে রিভিশনের মধ্যে রাখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন বক্সটা পড়ানো শুরু করি আমি তখনই বললাম যে কমেন্ট সেকশন আমি কোনো কমেন্ট চাচ্ছি না, স্টিল ওই কমেন্ট করার পরে সেই থ্রেডটাতে রিপ্লাই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কেন? হোয়াই? জিনিসটা ইম্পর্টেন্ট, ভালো না লাগলে ক্লাস ছেড়ে আস্তে করে চলে যাবা। ক্লাসের মধ্যে বারবার ওই কমেন্টে কেন রিপ্লাই করছো তোমরা? ও কমেন্ট করলো, ওকে মতো ছেড়ে দাও, তোমরা সেরকম। এখন এই বক্সটা পড়াচ্ছি, মাঝখানে এসে বারবার কমেন্ট দেখে বিরক্ত হয়ে এটা নিয়ে এখন বকাবকি করতে হলো। আবদুল্লাহ আল সামথিং, প্লে ফাস্ট না, প্লে ফাস্ট, এন্ড আমি ফাস্ট প্লে করতে পারছি না, কারণ ফাস্ট প্লে করলে তুমি হয়তো বুঝবে, বাকিরা বুঝবে না। আমি এখন ফার্স্ট প্লে করতে পারলাম না, আন্তরিক ভাবে দুঃখিত। আচ্ছা চলে আসি যেখানে, পশ্চাৎ ভাগের হরমোনে আসি। দুইটা হরমোন আপু কি বলেছিলাম, অ দিয়ে, রাইট? অতে দুইটা হরমোন, অ্যান্টি ডায়ুরেটিক, অক্সিটোসিন। খেয়াল করো ডায়ুরেটিক, যেটা ডাইউরেটিক শব্দটা বজ্র নিষ্কাশন চ্যাপ্টারে পড়বা, ডায়ুরেটিক মানে হচ্ছে মূত্রের প্রবাহ বৃদ্ধি করে এরকম কোন জিনিস। মনে করে দেখো, ইউরিনের প্রবাহ বৃদ্ধি করা বা মূত্রের প্রবাহ বৃদ্ধি করা জিনিসটা কি? ওই যে লবণাক্ত পানি, চা, কফি, এই কথাগুলো, তাই তো? তো এই জিনিসগুলো আমাদের মূত্রের প্রবাহ বৃদ্ধি করে। আর অ্যান্টি ডায়ুরেটিক মানে কি? অ্যান্টি ডায়ুরেটিক মানে সে মূত্রের প্রবাহ কমাবে, ডায়ুরেটিকের উল্টা কাজ করবে, অ্যান্টি ডায়ুরেটিক। দেখো মূত্রের প্রবাহ কমানো বলো, বাড়ানো বলো, যাই বলো না কেন, এই জিনিসটা করতে হলে নিশ্চয়ই তোমাকে পানি পুনঃশোষণ ব্যাপারটার উপরে একটা আয়ত্ত আনতে হবে, রাইট? মূত্রের প্রবাহ, ইউরিনের ফ্লো বাড়ানো কমানো করতে গেলে পানি পুনঃশোষণ চেঞ্জ করতে হবে। দেখো এই হরমোন পানি পুনঃশোষণ ক্ষমতা নিয়ন্ত্রণ করে, পানি পুনঃশোষণ ক্ষমতা নিয়ন্ত্রণ করবে, তারপর তুমি ইউরিনের ফ্লো যেমন দরকার সেরকম করে বাড়াই দিবে। আচ্ছা এর আরেকটা কাজ আছে, রক্তবাহিকার সংকোচন। এটা একটু বুঝাই, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন এডিএইচ, ওর আরেক নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। আরেক নাম কি বললাম? ভ্যাসোপ্রেসিন। দেখো ভ্যাসো মানে ভেস দিয়ে আমি বুঝাচ্ছি ভেসেল, ভেসেল মানে কি জানো, রক্তবাহিকা গুলো আছে না, রক্ত ধমনি, তারপর শিরা, এই রক্তবাহিকা গুলো আগে ইংরেজিতে ভেসেল বলে, তাহলে ভেস দিয়ে বুঝালাম ভেসেল, আর প্রেস দিয়ে হচ্ছে চাপ দেওয়া, তাহলে রক্তবাহিকার সংকোচন। দেখো তো ভেসেলে প্রেস করছো, রক্তবাহিকায় চাপ দিচ্ছ, কি হবে? রক্তবাহিকার সংকোচন হয়ে যাবে, ঠিক কিনা? ওর নাম দেখেই বুঝতে পারছি ও রক্তবাহিকার সংকোচন করবে, আসামিলাই রক্তবাহিকার সংকোচন নিয়ন্ত্রণ করে। রক্তবাহিকার সংকোচন নিয়ন্ত্রণ করে, ডান, ওকে। তারপর আসি দেখো অক্সিটোসিন, অক্সিটোসিনের কাজ কি? একদম মুখস্থ, অক্সিটোসিনের কাজ হাঁটা মুখস্থ করে ফেলবে, একদম কোনো কথা নাই। জরায়ু সংকোচন করা, দুগ্ধকরণ নিয়ন্ত্রণ খুব ইম্পর্টেন্ট, কিন্তু অক্সিটোসিনের কাজটা খুবই ইম্পর্টেন্ট। এখন দুগ্ধকরণ নিয়ন্ত্রণটা আমরা বেশ কয়েকবারই পেলাম রিপিটেডলি, অনেকে বলতে পারে আপু পরীক্ষা আসলে কোনটা দিব। প্রথম কথা হচ্ছে দুগ্ধকরণের যে কাজটা, এটা অ্যাকচুয়ালি আমাদের দেহের সব কাজই, যে কোনো কাজ যে শুধুমাত্র একটা অংশ দিয়ে হবে, অন্য কোনো অংশ সেখানে কাজ করতে পারবে না এমন না। কয়েক একটা নির্দিষ্ট কাজ বেশ কিছু হরমোন মিলে করতে পারে, কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো দুগ্ধকরণ নিয়ন্ত্রণের কাজটা তিনটা হরমোন করে, তিনটা হরমোন এই বক্সের মধ্যেই পেলাম। নাম্বার 1 লুটিনাইজিং, নাম্বার 2 প্রোল্যাকটিন, নাম্বার 3 অক্সিটোসিন। তিনটা, কোন তিনটা? এই যে দেখো, এই যে লুটিনাইজিং, প্রোল্যাকটিন আর অক্সিটোসিন, এই তিনটা হরমোন দুগ্ধকরণ নিয়ন্ত্রণের কাজ করে। তো অপশনে যেটা থাকবে সেটাই আনসার করবা, তিনটাই কখনোই থাকবে না। নেক্সট হচ্ছে দেখো থাইরয়েডের কথা বলি, থাইরয়েডে থাইরোনিন আর থাইরক্সিন এ উভয়ই কি করে, বিপাক নিয়ে কাজ করে, একটু মুখস্থ করতে হবে এখানে। থাইরোনিন থাইরক্সিনের কাজটা একটু মুখস্থ করতে হবে। আর তারপরে আসে দেখো ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন, ওর নাম শুনে মনে হচ্ছে না যে ক্যালসিয়াম ক্যালসিয়াম ভাব আছে, ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন ক্যালসিয়ামের উপরেই কাজ করবে। দেখো ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। তারপর আসে প্যারাথর্মোন, প্যারাথর্মোন কি করে, ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে।
এখন আসো, ঝামেলা কোথায় হয়ে গেল? আপু, ক্যালসিট্রোনিনও ক্যালসিয়াম, প্যারাথর্মোনও ক্যালসিয়াম, কি আনসার করব? খেয়াল করো, ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ বললে ক্যালসিট্রোনিন আনসার করব, আর যদি বিপাক নিয়ন্ত্রণ বলে তাহলে প্যারাথর্মোন আনসার করব। এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার গুলোতে বেশ কয়েকবার রিপিটেডলি আসছে, আগামীকাল সলভ ক্লাসে আমি তোমাকে দেখাই দিব এই ক্যালসিয়ামের বিপাক আর মাত্রা। এবং এইভাবেই আসে, মাত্রা হলে ক্যালসিটোনিন, বিপাক হলে প্যারাথর্মোন। ডান। আর থাইমাস গ্রন্থি যেহেতু লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট তৈরিতে কাজ করে, তো অবশ্যই সেখানে লিম্ফোসাইট প্রস্তুতি হবে, আর বি লিম্ফোসাইট থেকেই তো অ্যান্টিবডি আসে, তাহলে অ্যান্টিবডি গঠন তো হবেই। আচ্ছা, তারপর চলে আসি, দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কাজ তুমি জানো, জাস্ট আমি একবার রিডিং বলে যাই। গ্লুকাগন গ্লুকোজের মতন শোনাচ্ছে, দ্যাটস ওয়াই ও গ্লুকোজের পরিমাণ বাড়াবে, শর্করার পরিমাণ বাড়ায় গ্লুকাগন। ইনসুলিন উল্টা কাজ করে, কি করে? শর্করার পরিমাণ কমায়। সোমাটোস্ট্যাটিন অগ্নাশয়িক হরমোন, মানে বাকি যে তিনটা হরমোন অগ্নাশয়ের, এই বাকি তিনটা হরমোনের ক্ষরণ নিঃসরণ করবে, নিয়ন্ত্রণ করবে। আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষুধা হ্রাস করে। আচ্ছা, আসি কর্টেক্স এর এখানে, গ্লুকো কর্টিকয়েড। দেখো গ্লুকো মানে গ্লুকোজ, গ্লুকোজ মানে কি? শর্করা। দেখো শর্করার বিপাক নিয়ন্ত্রণ। দেন মিনারেলো, মিনারেলো মানে কি? মিনারেল, মিনারেল মানে খনিজ লবণ, খনিজ লবণের বিপাক নিয়ন্ত্রণ, মিলে যাচ্ছে। আসি মেডুলার এখানে, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, ডোপামিন। অ্যাড্রেনালিন থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হৃদগতি বৃদ্ধি, অ্যাড্রেনালিন আমাদের হার্ট বিট বাড়ায়, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। নর অ্যাড্রেনালিন একটাই কাজ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ। দেখো ওর একটাই কাজ, রক্তচাপ নিয়ন্ত্রণ, আর কোনো কাহিনী নাই। আর ডোপামিন আমরা জানি কি করে, স্নায়ুতন্ত্র পড়েছিলাম, নিউরোট্রান্সমিটার ছিল মনে আছে, স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় নিউরোট্রান্সমিটার যেগুলো ছিল, আপু বলেছিলাম না গড দিয়েছিল, দতে কি ছিল? ডোপামিন। দেখো নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, ডোপামিন একটা হরমোন, এটা নিউরোট্রান্সমিটার হিসেবেও কাজ করে। আচ্ছা, পিনিয়াল গ্রন্থি হচ্ছে মেলাটোনিন, মেলাটোনিনের পাশে লিখে রাখো স্লিপ হরমোন, মেলাটোনিনের আরেক নাম হচ্ছে স্লিপ হরমোন। হ্যাঁ, মানে তোমার যে ঘুমের পরিমাণ বেশি, তোমার যে এই যে চিন চিন শব্দ শুনলে ঘুম আসে, আমার কথা শুনলে ঘুম আসে, আমি কথা না বললেও ঘুম আসে, সবকিছুতে খালি ঘুম আসে আর ঘুম আসে, এই ঘুম আসার জন্য মেলাটোনিন দায়ী। মেলাটোনিন হচ্ছে স্লিপিং হরমোন, যাদের মেলাটোনিন বেশি তাদের ঘুমের পরিমাণ বেশি। আচ্ছা দেখো, ঘুম ও জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে, আরেকটা কি করে, যৌন অঙ্গের সক্রিয়তা ঘটায়, যৌন অঙ্গের সক্রিয়তা ঘটায়, ঠিক আছে। আর টেস্টোস্টেরন ইস্ট্রোজেনের কাজ এই চ্যাপ্টারে খুব একটা দরকার নাই, মানে এই জিনিসগুলো এই চ্যাপ্টারে লেস ইম্পর্টেন্ট, কারণ শুক্রাশয় ডিম্বাশয় নিয়ে তোমাদের ম্যাক্সিমাম পড়াশোনা হচ্ছে ধারাবাহিকতা চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে জাস্ট তুমি জেনে রাখতে পারো যে টেস্টোস্টেরন কি করবে, পুরুষ যৌনাঙ্গের বৃদ্ধি, পুরুষদের যৌন লক্ষণ প্রকাশ, এগুলো। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কি করবে, আমাদের এই স্ত্রী দেহের গর্ভাবস্থায় যে কাজগুলো হয়, গর্ভাবস্থার কাজ, রজচক্র নিয়ন্ত্রণ, যৌন লক্ষণ প্রকাশ, এগুলোর কাজ করবে। মানে ডিটেলস আমাদের এই চ্যাপ্টারে লাগবে না, এটার ডিটেলস হচ্ছে ধারাবাহিকতা চ্যাপ্টারে। থাইরয়েডের পরিমাণটা, থাইরয়েড হরমোনের পরিমাণটা আমার এক্স্যাক্টলি এখন মনে নাই, তাই আমি ভুলটা বলতে চাচ্ছি না, আপু পরে দেখে সলভ ক্লাসে, বা তুমি যদি প্রবলেম পোস্ট একটু কমেন্ট করে রাখো, আমি দেখে তারপর আনসার দিয়ে দিবো। হ্যাঁ, থাইরয়েড হরমোনের মানটা আমার এখন মনে নাই আসলে, দেখতে হবে একটু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্রেইন, মস্তিষ্ক, এখানে দুইটা গ্রন্থি থাকে, ওই যে পি দিয়ে দুইটা গ্রন্থি, কোন দুইটা দেখো, এই যে এখানে দেখো ছোট্ট একটা গোল দেখতে পাচ্ছ, যে আমি এখন গোল করলাম, দাগ দিচ্ছি, এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি। আর এই যে দেখো পার্পেল কালার একটা জিনিস দেখা যাচ্ছে, ছোট্ট পার্পেল কালার, এটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি। এই দুইটা গ্রন্থি আমাদের মস্তিষ্কে থাকে, পিটুইটারি গ্রন্থিকে তুমি যদি আরেকটু বড় করে দেখো, যে পিটুইটারি গ্রন্থির একটা বড় ভার্সন দেখতে চাচ্ছি একদম কাছ থেকে, তাহলে দেখতে এইরকম। দেখো পিটুইটারি গ্রন্থির এটা হচ্ছে অগ্রভাগ, এটা পশ্চাৎ ভাগ, মাঝখানে মধ্যভাগ আছে, এখানে দেখা যাচ্ছে না, এটা পিটুইটারি গ্রন্থির ছবি। তারপর দেখো পিনিয়াল গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি সম্পর্কে দেখো ছোট্ট একটা ব্লু কালারের ডট, এই ডটটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি, মেলাটোনিন ক্ষরণ করে, মেলাটোনিনকে স্লিপ হরমোন বলা হয়, দেখছো যে ঘড়ির ছবি, ঘুম। আচ্ছা আমি যে ছবিগুলো দেখাচ্ছি, কারণ আমাদের পড়া কিন্তু শেষ, গ্রন্থি নিয়ে পড়াশোনা শেষ,
আমি জাস্ট এর পরের কয়েকটা পৃষ্ঠা তোমাকে একটু মার্ক করে দিব, দেখাই দিব, দেন প্রাণীর আচরণ শুরু করব। আর সময় লাগবে না বেশিক্ষণ। এখানে হচ্ছে থাইরয়েড গ্রন্থি দেখাচ্ছি, দেখো শ্বাসনালীর সামনে একটা প্রজাপতি আকৃতির গ্রন্থি, থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড দেখো, যেখানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড এইটা, আর যেখানে আমাদের শ্বাসনালী শেষ, শ্বাসনালীর নিচে এই জায়গাটা হচ্ছে থাইমাস গ্রন্থি। এই যে দেখো থাইমাস গ্রন্থি, সব যদি তুমি থাইমাস গ্রন্থিকে একটু বড় করে দেখতে চাও তাহলে হচ্ছে এই যে জিনিসটা এরকম। প্রাণীর আচরণ পড়াবো তো, প্রাণীর আচরণের সময় লাগবে না, খুব অল্প সময় লাগবে। জাস্ট কোন জায়গাগুলো প্রাণীর আচরণে একদম না পড়লেই নয় সেই জায়গাগুলো বলে দিব। আর প্রাণীর আচরণ বইটা খুব সুন্দর করে দাগানো আছে, তোমরা বইটা দাগালেই বুঝতে পারবা যে ওখানে কি কি পড়া দরকার। আমি জাস্ট তোমাকে একটু রিভিউ দিয়ে দিবো, খুব দ্রুত হয়ে যাবে। আচ্ছা এই যে দেখো, এটা কিন্তু অগ্ন্যাশয়, এটা আমরা সবাই চিনি, একটা মিশ্র গ্রন্থি, কিন্তু এটার অন্তঃক্ষরা পার্ট হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই জায়গায় দেখো বৃক্ক, দুইটা কিডনি বা বৃক্ক, দুই কিডনির উপরে দেখো মাথার এখানে কিন্তু অ্যাড্রেনাল গ্রন্থি দেখতে পাচ্ছি, দেখছো? অ্যাড্রেনাল গ্রন্থি টুপির মতো অবস্থান করে এই ছবিটা, বৃক্কের মাথায় টুপির মতো অবস্থান করবে। এখন তোমরা ওই বক্স যেটা বললাম, ওই বক্সটা একটু 2 মিনিট পড়ো, 2 মিনিট টাইম, একটা 12 বাজে, একটা 14টা আমি স্পট এক্সামের কোশ্চেন দেখাবো, 2 মিনিট বক্সটা একটু রিভিশন দিয়ে আসো, যাও একদম দৌড়, 2 মিনিট রিভিশন দিয়ে আসো। একটা 13 বেজে গেছে, একটা 15টা আমি স্পট এক্সাম দেখাবো। কালকের এক্সামে অবশ্যই প্রাণীর আচরণ থাকবে, চোখ ও গ্রন্থি থেকে কোশ্চেন থাকবে, সাথে প্রাণীর আচরণ থেকে কোশ্চেন থাকবে, চোখ গ্রন্থি আর প্রাণীর আচরণ দুটো থেকেই কোশ্চেন থাকবে। দুই মিনিট চটপট রিভিশন দিয়ে আসো, যাও ওই বক্সটা পড়লেই হবে খালি। মেলাটোনিন কিভাবে কমাবা, এটা নিয়ে টেনশন? মেলাটোনিন কমাতে হলে টেনশন করো, তোমার পরীক্ষা, তোমার এডমিশনে চান্স পাওয়া লাগবে, টেনশন বাড়াও, মেলাটোনিন দেখবে আপনা আপনি চলে গেছে, টেনশন থাকলে পড়াশোনা হয় না। টেনশন থাকলে পড়াশোনাও হবে না, ঘুমও হবে না। ঘুম যখন চলে যাবে দেখবা যে একদম চাপে পড়ে তোমার পড়া হচ্ছে, চান্স হচ্ছে, সব হচ্ছে। মেলাটোনিন কমানো নিয়ে টেনশন করো না, অতটা অতটা ভাবতে হবে না, খালি পড়া নিয়ে টেনশন করো, তাহলে দেখবে মেলাটোনিন গায়েব হয়ে গেছে। আচ্ছা পড়াশোনা শেষ, আসি স্পট এক্সামের কোশ্চেন দেখাই। দেখো এই যে তিনটা কোশ্চেন আছে, তিনটা কোশ্চেনের আনসার আমাকে চটপট একটু দাও তো কমেন্টে, দ্রুত তিনটা কোশ্চেনের আনসার একটা কমেন্টের মধ্যে দিবা। মেলানোসাইট আর মেলাটোনিন কি এক জিনিস? না, মেলানোসাইট একটা আলাদা কোষ, মেলানোসাইট একটা আলাদা কোষ, সেখান থেকে মেলানিন ক্ষরণ হয়, আর মেলাটোনিন একটা হরমোন, ডিফারেন্ট জিনিস। সবার প্রথমে আনসার দিয়েছো জেবুননেসা জিনিয়া, এটা ছাড়া আমি আর কারো নাম নিতে পারবো না। বাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ, আনসার ঠিক হচ্ছে। আসো আলোচনা করি, ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? ক্যালসিয়ামের সাথে মিল আছে এরকম হরমোন কোনটা? ক্যালসিটোনিন। তাহলে আনসার ক্যালসিটোনিন। মিনারেলো কর্টিকয়েড, দেখো মিনারেলো কর্টিকয়েড কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? অ্যাড্রেনাল গ্রন্থি, রাইট? অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স থেকে। পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগ থেকে কোন হরমোন ক্ষরিত হয়? পশ্চাৎ ভাগ মানেই আমরা এই অ দিয়ে বুঝি, রাইট? পশ্চাৎ ভাগ মানে হচ্ছে অতে, অতে কি? অক্সিটোসিন, অতে হচ্ছে অক্সিটোসিন, রাইট? আচ্ছা এখন আসো পরের পৃষ্ঠায় চলে আসি, যারা অ্যান্সার দিচ্ছ ভেরি গুড, সবারটা হচ্ছে। বক্সটা আই থিঙ্ক একটু হলেও পড়া হয়েছে, পুরাপুরি না হলেও। আসো এখানে আমরা এই কয়েকটা পৃষ্ঠায় অল্প কিছু জিনিস একটু দেখবো। দেখো পিটুইটারি গ্রন্থিকে প্রধান গ্রন্থি বলা হয়,
প্রভু গ্রন্থি বলা হয়, এবং মানব দেহের সবচেয়ে ছোট গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি, সবচেয়ে ছোট গ্রন্থি। ছয়টা ট্রপিক হরমোন ক্ষরণ আমরা পড়েছি। পিটুইটারি গ্রন্থির ওজন হচ্ছে 0.5 গ্রাম। পরের পৃষ্ঠা দেখো, থাইরয়েড গ্রন্থি প্রজাপতি আকৃতি, পড়া শেষ। তারপর যদি আসি প্যারাথাইরয়েডের কথা বলি, প্যারাথাইরয়েড গ্রন্থি প্যারাথরমোন যেহেতু ক্যালসিয়াম বিপাকে সাহায্য করে, তো দেখা যায় যে প্যারাথরমোনের সাথে ভিটামিন ডি এর একটা সম্পর্ক আছে, ভিটামিন ডি। দেখো এই ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেটস রোগ হয় আর বয়স্কদের হয় অস্টিওম্যালেশিয়া। বাচ্চাদের হবে রিকেটস আর বয়স্কদের অস্টিওম্যালেশিয়া। দেখো অ্যাড্রেনাল টুপির মতন অবস্থান করে, করে ফেলেছি, ওজনটা খালি মুখস্থ করবা, 3 থেকে 5 গ্রাম ওজনটা মুখস্থ। এখানে দেখো এই জায়গাটা একটু কথা বলি, অ্যাড্রেনাল মেডুলা থেকে 2টা হরমোন নিঃসৃত হয় লেখা, বাট আমরা কি জানি 3টা, এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন আর ডোপামিন, 3টা। এখানে পয়েন্টে লিখছেও 3টা, বাট ডিরেক্ট লাইনে 2টা লেখা। এখন আমরা কি করব? আচ্ছা আমরা যেটা করব, অ্যাড্রেনাল মেডুলা থেকে কয়টা হরমোন বললে? 2টা। আর কয় ধরন যদি বলে? কয় ধরন বললে? 3 ধরন। এখন এটা সেট করে ফেলো, ঠিক আছে? কয়টা বললে? 2টা। আর কয় ধরন বললে? 3 ধরন। থাইমাস গ্রন্থি যেহেতু, দেখো থাইমাস গ্রন্থি যেহেতু আমাদের প্রতিরক্ষায় কাজ করে, লিম্ফোসাইট তৈরি করে, তাহলে এটা ইমিউন রেসপন্সে কাজ করবে। ওকে চলে আসি, অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা খালি একটা সংখ্যা পড়বা এখান থেকে, যে সম্পূর্ণ অগ্নাশয়ের 1 থেকে 2 অংশ 2% হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সম্পূর্ণ অগ্নাশয়ের 1 থেকে 2%। এই পৃষ্ঠায় দেখো কয়েকটা পয়েন্ট এখানে মার্ক করা আছে, এই টপিক থেকে যে কয়েকটা পয়েন্ট দাগ দেওয়া আছে সেই কয়েকটা পয়েন্ট করলেই হবে, এর বাইরে কিছু লাগবে না। আর লাস্টের পৃষ্ঠাটায় খালি একটা লাইন পড়বা এইখানটাতে, থাইরক্সিন যদি স্বল্পতা হয়ে যায় তখন আমরা একটা সংশ্লেষিত বা আর্টিফিশিয়াল হরমোন ইউজ করি যার নাম হচ্ছে লেভোথাইরক্সিন। এটার নাম কি? লেভোথাইরক্সিন। আমাদের গ্রন্থি আর চোখের পড়াশোনা শেষ। এখানে দেখো এই পরের পৃষ্ঠায় একটা ক্লাস নোট টাইপের দেওয়া আছে, এইটাও কম্প্যানিয়ন বুকে নাই, নিজে তৈরি করেছি। এটা কি একটু বলে দেই, এই ক্লাস নোটটা অ্যাকচুয়ালি বলা যায় যে তোমাদের বক্সটা ছাড়া, হরমোনের বক্স ছাড়া দেখবা ভিতরে কিছু কাজ আছে যেগুলো বক্সে নাই। অনেকেই বলো যে ওই কাজগুলো কি পড়তে হবে নাকি বাদ দিব, তো ওই কাজ থেকে যা যা পড়তে হবে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে এই নোটটা তৈরি করা, ছোট্ট এক পৃষ্ঠারই একটা নোট। কম্প্যানিয়ন বুকে এটা নাই, আমি যেহেতু স্লাইড আপলোড করবো তো অবভিয়াসলি তুমি এটা পাবা, তুমি স্লাইড থেকে তখন পড়তে পারো। আবার তোমার যদি মনে হয় যে না তুমি এখান থেকে পড়বা না, তুমি ডিরেক্ট বই থেকে পড়বা অথবা কম্প্যানিয়ন বুক থেকে পড়বা, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এই চ্যাপ্টারের শেষ, চলে আসি প্রাণীর আচরণ, প্রাণীর আচরণ শুরু করি। দেখো ফার্স্টে দেখো প্রাণীর আচরণ নিয়ে আমাদের জীববিজ্ঞানের যেই শাখাটাতে আলোচনা করা হয় তাকে বলা হয় ইথোলজি বা আচরণ বিদ্যা। এই ইথোলজির জনক কে? ইথোলজির জনক হচ্ছে নিকো টিনবার্জেন। নিকো টিনবার্জেন বলো বা টিনবার্গেন বলো যেটাই বলো, উনি হচ্ছে ইথোলজির জনক। আলিম স্যারের বই একদম ডিরেক্ট লেখা আছে ইথোলজির জনক হচ্ছে নিকো টিনবার্জেন। তারপরে দেখো আচরণের প্রকৃতি, আচরণের প্রকৃতির মধ্যে এখানে খালি একটা জিনিস একটু ইম্পর্টেন্ট, সাংকেতিক উদ্দীপনা কত রকম? 3 রকম, মোটিভেশনাল, রিলিজিং আর টার্মিনেটিং। সাংকেতিক উদ্দীপনা 3 রকম, মোটিভেশনাল, রিলিজিং, টার্মিনেটিং। আসো আমরা এগুলো ডিটেলসে একটু দেখি। ফার্স্ট তুমি 3 রকম নাম মনে রাখো, 3 রকম নাম মনে রাখবা, ইংলিশ সহ, ইংলিশ নামটা সহ 3 রকম নাম মনে রাখবা। এখানে একটা লাইন একটু ইম্পর্টেন্ট, যে রিলিজিং উদ্দীপনা বা নির্গমন উদ্দীপনা, এই প্রথম যে রিলিজার বা রিলিজ এই শব্দটা কে প্রয়োগ করেন? বিজ্ঞানী লরেন্স। লরেন্স সর্বপ্রথম রিলিজার শব্দটা প্রয়োগ করেন, এবং উনি এটা কোন মানে কিসের উপর এক্সপেরিমেন্ট করেছিলেন? উনি হেরিঙ্গাল নামক একটা পাখির খাদ্য গ্রহণ, একটা গাংচিল, এই গাংচিলের খাদ্য গ্রহণের উপরে পর্যবেক্ষণ করে দেখলেন যে রিলিজারের ব্যাপারটা আসলে এরকম, এটুকু করতে হবে। তারপর আছে দেখো টার্মিনেটিং উদ্দীপনা,
টার্মিনেটিং উদ্দীপনা মানে কি? টার্মিনেট, টার্মিনেট মানে কি? শেষ। অর্থাৎ টার্মিনেটিং উদ্দীপনা মানে নিশ্চয়ই সমাপ্তিকরণের একটা ব্যাপার স্যাপার থাকবে। নাম দেখিয়ে পড়ে ফেলো। এখন আসি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, ট্যাক্সিস। যদি তুমি চ্যাপ্টার থেকে একটা জিনিস পড়তে চাও যে না আপু আমাকে একটা কথা বলেন যে এই চ্যাপ্টারের কোন জায়গাটা পড়লে আমার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট অংশ কভার হয়ে যাবে, আমি বলবো ট্যাক্সিস। ট্যাক্সিসের মধ্যে যা যা আছে, তুমি যদি ভালো মতন ট্যাক্সিসের পুরো 2-3টা পৃষ্ঠা ভালো মতো পড়তে পারো, চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কিন্তু তোমার পড়া হয়ে যাবে। এখন আমি ট্যাক্সিসটা নিয়ে মেনলি কথা বলবো, তারপরে কিছু জিনিস আমি একটু দেখাই দিবো আর কি। ট্যাক্সিসটা একটু মনোযোগ দিয়ে শুনো, অনেকক্ষণ ক্লাস করছো আমিও বুঝতে পারছি, কষ্ট হয়ে যাবে আজকে একটু, বাট একটু দেখো। আজমল স্যারের বইতে দেওয়া আছে লরেন্স জনক। লরেন্স কে জনক বলা হয়েছে কিনা আমি জানি না, আজমল স্যারের বইতে আমার মনে হয় না যে লরেন্স কে জনক বলা আছে। জনক হচ্ছে নিকট ইনভার্জন, ঠিক আছে? নিকট ইনভার্জনটাকেই মনে রাখো, পরীক্ষায় আসছিল যখন প্রিভিয়াস বছরগুলোতে, তখন নিকট ইনভার্জনের কথাটাই আসছিল। ট্যাক্সিসের কথা যদি বলি, খেয়াল করো ট্যাক্সিস জিনিসটা কি, যে কোনো একটা উদ্দীপনার দিকে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে ট্যাক্সিস। ট্যাক্সিসের বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করো, একটা অপরিবর্তনীয় সাড়া দিবে, স্থানিক দিকমুখিতা, অবশ্যই কোনো কিছুর দিকে তুমি এগিয়ে যাচ্ছ দিকমুখিতার একটা ব্যাপার থাকবে, এবং সেই দিকমুখিতায় প্রাণীর সম্পূর্ণ দেহ থাকবে, একটা উদ্দীপনা তো অবশ্যই থাকবে। দেখো একটা অবিরাম উদ্দীপনা থাকে ট্যাক্সিসে, একটা অবিরাম উদ্দীপনা থাকবে, উদ্দীপনা বন্ধ হবে না, এবং এই চলনটা উদ্দীপনা শক্তির সমানুপাতিক। উদ্দীপনা যতটুকু হবে, তোমার এই ট্যাক্সিসের যে আচরণ ব্যাপারটা, আচরণটাও ততটুকুই হবে। আমাদের লাগবে হচ্ছে ট্যাক্সিসের প্রকারভেদ। দেখো তো ট্যাক্সিসের প্রকারভেদে দেহের দিকমুখিতার ভিত্তিতে কি আছে, দুই রকম, পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ মানে উৎসের দিকে চলে যাবে, এই যে দেখো দাঁতগুলো কিন্তু আমি ওভাবেই দিয়ে নিয়ে আসছি, মানে দাঁতগুলো ওভাবেই দেওয়া আছে যেটুকু তোমার দরকার, একদম বক্স বক্স করে। উৎসের দিকে চলে গেলে পজিটিভ, উৎস থেকে দূরে চলে আসলে নেগেটিভ। আচ্ছা, উদ্দীপনা উৎসের ভিত্তিতে, এটা ছিল দেহের দিকমুখিতা, এটা হচ্ছে উদ্দীপনা উৎস। এটার ভিত্তিতে কি কি টাইপ আছে দেখো, অ্যারোট্যাক্সিস, অ্যারোট্যাক্সিস মানে অক্সিজেন ঘনত্ব, কেমো মানে হচ্ছে কেমিক্যাল, তাই তো? তাহলে রাসায়নিক ঘনত্ব, রাসায়নিক বা কেমিক্যাল যে জিনিসপত্র। এনার্জি মানে কি, শক্তি, তাহলে শক্তির ব্যাপার থাকবে। গ্র্যাভিট্যাক্সিস মানে গ্র্যাভিটন, গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানে কি, মহাকর্ষ, অভিকর্ষ। দেখো এই যে অভিকর্ষ, গ্র্যাভিটি মানে অভিকর্ষ, তাহলে অভিকর্ষ। গ্যালভানো, গ্যালভানোমিটার পড়েছো না? গ্যালভানোমিটার কি ছিল, বিদ্যুতের একটা ব্যাপার স্যাপার, তাহলে গ্যালভানো ট্যাক্সিস বা ইলেকট্রো ট্যাক্সিস দিয়ে বৈদ্যুতিক ক্ষেত্র নিয়ে কথা হবে। ম্যাগনেটো ট্যাক্সিস, ম্যাগনেট, ম্যাগনেট মানে কি, চুম্বক, তাহলে এই যে চুম্বক। ফোনো ট্যাক্সিস, ফোন, ফোন মানে হচ্ছে শব্দের যে ব্যাপার স্যাপার গুলো, শব্দের প্রতি সাড়া। ফটো ট্যাক্সিস হচ্ছে ফটো বা আলো, তাহলে আলোর প্রতি সাড়া। চলে আসে রিও ট্যাক্সিস, রিও দিয়ে আমরা বুঝাই স্রোত জনিত যে ব্যাপারটা, অবশ্যই তরল পদার্থের স্রোত, তাহলে স্রোত জনিত ট্যাক্সিস হচ্ছে রিও ট্যাক্সিস। থার্মো ট্যাক্সিস, থার্মো মানে কি, তাপমাত্রা সংগঠিত ব্যাপার স্যাপার, দেখো তাপের যে ব্যাপার এটা হচ্ছে থার্মো ট্যাক্সিস। আর থিগমো হচ্ছে স্পর্শ, থিগমো ট্যাক্সিসটা স্পর্শ। এখন দেখো ট্যাক্সিসের দিকমুখিতা, একটা ছিল উদ্দীপকের দিকমুখিতা, দেহের দিকমুখিতা, এটা হচ্ছে ট্যাক্সিসের দিকমুখিতার ভিত্তিতে ট্যাক্সিস পাঁচ রকম। পাঁচ রকম কি কি, ক্লাইনোট্যাক্সিস, মেনোট্যাক্সিস, নেমো, তারপরে টেলো আর ট্রপো। এই যে পাঁচটা ট্যাক্সিস, এক্সাম্পল গুলো লাগবে মেইনলি, পাঁচ ধরনের ট্যাক্সিসেরই এক্সাম্পল, দাগ দেওয়া আছে সুন্দর মতন, চটপট মুখস্থ করে ফেলবা, কোম্পানির মধ্যেও দেওয়া আছে। তাহলে পাঁচ ধরনের ট্যাক্সিসের আমরা এক্সাম্পল গুলা পড়বো, ওকে? আচ্ছা, প্রতিবর্তী ক্রিয়া, প্রতিবর্তী ক্রিয়ার মধ্যে একটা জিনিস একটু বলে দেই, প্রতিবর্তী ক্রিয়ার কেন্দ্র কোন জায়গা, মেডুলা। প্রতিবর্তী ক্রিয়ার কেন্দ্র হচ্ছে মেডুলা, আর এটা নিয়ন্ত্রণ হবে সুষুম্না কাণ্ড দিয়ে, ঠিক আছে? প্রতিবর্তী ক্রিয়ার কেন্দ্র মেডুলা, আর এটা নিয়ন্ত্রণটা কিভাবে হবে, সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রণ হবে। আচ্ছা, প্রতিবর্তী ক্রিয়ার বৈশিষ্ট্য একটু দেখতে হবে, প্রতিবর্তী চক্রটা একটু কথা বলি। চক্রটা দেখো পাঁচটা অংশ নিয়ে গঠিত, পাঁচটা অংশের নাম পড়বা ফার্স্টে, পাঁচটা অংশের নাম প্রতিবর্তী চক্রে। নামগুলা কি, একটা গ্রাহক থাকবে যে তোমার উদ্দীপনাটাকে গ্রহণ করলো, গ্রহণ করার পর সেটাকে আস্তে আস্তে কেন্দ্রে পাঠাতে হবে, পাঠানোর জন্য একটা পথ লাগবে, অন্তর্বাহী পথ, তারপর একটা কেন্দ্র আছে, অবশ্যই কেন্দ্র কি, সুষুম্না কাণ্ড তো নিয়ন্ত্রণ, এখানে যেহেতু মেডুলার কথা বলে নাই, তো এই কেন্দ্র হিসেবে আমরা মেডুলাকে নিব না,
বা যদি তোমাকে কোশ্চেন করে যে প্রতিবর্তী চক্রের কেন্দ্র কোনটা, মেডুলা, প্রতিবর্তী চক্র না অ্যাকচুয়ালি প্রতিবর্তী কেন্দ্র বা প্রতিবর্ত কেন্দ্র, সেক্ষেত্রে অ্যান্সার হবে মেডুলা। আর প্রতিবর্তী চক্রের কেন্দ্র বললে সুষুম্না কাণ্ড। লিখেই দেই, প্রতিবর্ত কেন্দ্র মেডুলা, আর প্রতিবর্তী চক্র যদি বলে সেক্ষেত্রে হচ্ছে সুষুম্না কাণ্ড। বুঝছো? তাহলে প্রতিবর্ত চক্রটা গেল, প্রতিবর্ত ব্যাপারটা গেল, কেন্দ্র নিয়ে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, এখানে হচ্ছে বহির্বাহী পথ থাকবে আর প্রভাবিত অঙ্গ থাকবে, এগুলো পদ্ধতিতে অতটা ইম্পর্টেন্ট না, সেরকম কিছু কোশ্চেন আসে না। আসে এখানে আছে, দেখো প্রতিবর্তী ক্রিয়ার প্রকারভেদ, প্রকারভেদের জায়গাটা একটু দেখো, দুইটা ভাগ, দুইটা ভাগে ভাগ করছি, সহজাত প্রতিবর্ত আর অর্জিত। সহজাত মানে যেটা একটা মানুষের জন্ম থেকেই থাকবে, আর অর্জিত মানে সে পরবর্তীতে বিভিন্ন শিখন পদ্ধতির মাধ্যমে এই অর্জিত প্রতিবর্তটাকে অর্জন করবে, রাইট? আচ্ছা, এখন যেটা কথা, সহজাত প্রতিবর্তী আবার তিন প্রকার, তিন প্রকারের খালি নাম আর উদাহরণ পড়ো। দেখো, উপরিগত বা সুপারফিশিয়াল মানে উপরে উপরে, খেয়াল করো পায়ের তলায় সুড়সুড়ি, তোমার চামড়ার উপরে একটা সুড়সুড়ি দেওয়া যাবে না, মানে তোমার দেহের সবচেয়ে উপরের দিকে একটা সুড়সুড়ির ব্যাপার, এটা হচ্ছে উপরিগত বা সুপারফিশিয়াল। গভীর বা ডিপ মানে তোমার দেহের ডিপে যাও, তোমার দেহের গভীরের দিকে তুমি যদি যাও তাহলে তুমি সেখানে কি পাবা, দেহের ভিতরে পেশি টেন্ডন এগুলো আসবে, তাহলে টেন্ডন, পেশিরই একটা অংশ টেন্ডন। আর আরেকটা প্রকার হচ্ছে আন্তর্যন্ত্রীয়, আন্তর্যন্ত্রীয় বা ভিসেরাল বলতে আমাদের দেহের অঙ্গগুলাকে বোঝায়, অঙ্গ, ঠিক আছে, হৃৎপিণ্ড, পাকস্থলী, যকৃৎ, ফুসফুস, অন্ত্র, সব অঙ্গগুলোকে আমরা ভিসেরা বলি। তাহলে আন্তর্যন্ত্রীয় প্রতিবর্তী তুমি কোথায় দেখতে পারবা, এইসব অঙ্গগুলোতে দেখতে পারবা। তিনটা প্রতিবর্তী বুঝলাম, উপরিগত হচ্ছে তোমার ত্বকের উপরের যে ব্যাপারটা, পায়ের তলায় সুড়সুড়ি, তারপর ডিপ বা গভীর হচ্ছে দেহের গভীরের দিকে যাচ্ছি, তো প্রথমে কি পাবো, পেশি পাবো, পেশির টেন্ডন, ডিপ। আর আন্তর্যন্ত্রীয় বা ভিসেরাল হচ্ছে একদম ভিসেরার কথা, ভিসেরা কি জিনিস, দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে মানে ইন্টারনাল অঙ্গ, সেগুলো হচ্ছে ভিসেরা, তাহলে সেখানে ভিসেরাল প্রতিবর্তী। আর অর্জিত তো আমি মাত্রই বললাম যে অর্জিত রিফ্লেক্স বা অর্জিত প্রতিবর্ত আমরা শিখন পদ্ধতির মাধ্যমে আলোচনা করি, মানে অর্জন করি আর কি, এইটাই। আচ্ছা, এখন চলে আসি, দেখো এফএপি, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, এই এফএপি এর বৈশিষ্ট্য লাগবে, বৈশিষ্ট্যর হেডিং গুলা পড়বা, হেডিং গুলা বেশি ইম্পর্টেন্ট, এখানে সব হেডিং, এফএপি এর বৈশিষ্ট্যতে হেডিং লাগবে, সব নাম গুলা যে দেখো, ছাঁচসম্মত, তারপরে সার্বজনীনতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত, ব্যালিস্টিকনেস, উদ্দেশ্যের একনিষ্ঠতা, খালি হেডিং পড়লেই হবে। নেক্সট আমরা চলে আসি, দেখো এইখানে মাকড়সার জাল নির্ণয়ের জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। তা আমরা একটু দেখি, মাকড়সার যে জাল সেটা অ্যাকচুয়ালি রেশমি সুতা দিয়ে বোনা হয়, এই রেশমি সুতা কোথা থেকে তৈরি হচ্ছে, মাকড়সার যে একটা সিল্ক গ্রন্থি আছে, মাকড়সার উদরে অবস্থিত একটা সিল্ক গ্রন্থি, সেখান থেকে এই রেশমি সুতা তৈরি হচ্ছে। এবং এই সিল্ক গ্রন্থি থেকে অ্যাকচুয়ালি ডাইরেক্ট রেশমি সুতা আসে না, সিল্ক গ্রন্থি থেকে প্রথমে স্ক্লেরোপ্রোটিন তৈরি হবে, সেখান থেকে রেশমি সুতা আসবে। তারপরে দেখো এখানে কিছু বর্ণনা দেওয়া আছে, তুমি খালি একবার বাকিটুকু রিডিং করে নিও, একবার দেখবা খালি যে হ্যাঁ কি আছে। এই চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন আসলে হাইস্ট একটা থেকে দুইটা, সেটা ট্যাক্সিস থেকে আসার পসিবিলিটি বেশি, ট্যাক্সিস বা প্রতিবর্ত ওখান থেকে, এগুলো হচ্ছে জাস্ট একটু সেফ থাকার জন্য আমরা পড়ে রাখছি। আচ্ছা, মৌমাছির সামাজিক সংগঠন সবাই জানে, এটা ইন্টারেস্টিং, মৌমাছির ফ্যামিলি নিয়ে কথাবার্তা, রানী মৌমাছি থাকে, কাজকাম করে না, রানীর মতন থাকে, ড্রোন বা পুরুষ মৌমাছি থাকে, আর কর্মী মৌমাছি থাকে, এগুলো আমরা জানি। এখানে দেখো সংখ্যা দেওয়া আছে, রানী মৌমাছি একটা থাকবে, পুরুষ মৌমাছি কয়েকশো, আর কর্মী মৌমাছি 10 থেকে 80 হাজার। এখন দেখো রানী মৌমাছির পরে পরবর্তীতে কে রানী হবে, ক্ষমতায় কে থাকবে, এদের ক্ষমতা কিন্তু নির্বাচনের মাধ্যমে হয় না, ইলেকশন হবে না, ওদের ক্ষমতায় একটা কি করা যায়, যে মনে করো এক ধরনের রাজসিক জেলি খাওয়ানো হয়, এই যে এই পৃষ্ঠায় আসে, দেখো উত্তরাধিকার নির্বাচন, পরবর্তীতে ক্ষমতায় কে যাবে সেটা হচ্ছে উত্তরাধিকার নির্বাচনটা হয় একটা রাজসিক জেলি, মানে একটা খুব এলিগ্যান্ট ব্যাপার স্যাপার, রাজসিক জেলি খাওয়ানো হয় 3 দিন বয়সের একটা ডিমকে বেছে নিয়ে, সেটাকে রাজসিক জেলি খাওয়ালেই পরবর্তীতে সেটাই হবে নতুন রানী মৌমাছি, নতুন রানী মৌমাছির জন্য এইটা।
দেখো, 16 দিনের মধ্যে একটা নতুন রানীকে পূর্ণাঙ্গ করে তোলা হয়। নতুন রানী পূর্ণাঙ্গ হবে কোনটাতে? 16 দিনের মধ্যে। ডান, তাহলে এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, আমাদের ক্লাস শেষ। সোনার বাংলাদেশ, তোমাদেরকে খুব দ্রুত আমার মনে হয় দাগানো বই অলরেডি আপলোড করা হয়ে গেছে, দাগানো বই পিডিএফ, ক্লাস লেকচারটাও আপলোড করা হয়ে যাবে একটু পরেই, আমি এটা সেভ করে রাখছি, অ্যানোটেড ভার্সনটাও আপলোড দিয়ে দিতে বলবো। তাহলে কারো যদি কোনো প্রবলেম থাকে এরপর এরপর কারো কোনো প্রবলেম থাকলে তোমরা প্রবলেম পোস্টে কমেন্ট করে রাখতে পারো। প্রবলেম পোস্টে কমেন্ট করে রাখলে সেখানে আমরা চেষ্টা করবো যে আনসার দিয়ে দেওয়ার জন্য। আর তাছাড়া যদি কোনো টপিক তোমরা এক্সট্রা পড়তে চাও সেক্ষেত্রে সেটা কমেন্ট করে রাখো, কালকে সলভ ক্লাসে আমি ওটা নিয়ে আরেকবার কথা বলবো। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।